হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের পার্ট গল্প পেতে এক্ষুনি আমাদের কোকুন স্টাইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। বাসরাতে নিজের স্বামীর জায়গায় যখন অন্য কেউ ধর্ষণ করেছিল তখন বুঝেছিলাম কষ্ট কাকে বলে। আমার কথাটা শুনে হয়তো খুব অবাক লাগছে, কিন্তু এটাই হয়েছে আমার সাথে। সেদিন বুঝেছি যন্ত্রণা কাকে বলে। অসহায়ত্বের মাত্রা কতটা গুরুতর হলে মানুষ এমন পরিস্থিতিতে পড়ে। বাবা মায়ের খুব আদরের সন্তান ছিলাম, বলতে গেলে সোনার চামচ দিয়ে জন্মেছি। কত ভালোবাসত আমার মা, সারাদিন আমাকে নিয়েই পড়ে থাকতো, কিন্তু সে সুখ বেশি দিন জুটেনি আমার কপালে। 8 বছর বয়সে ক্যান্সারে আমার মা মারা যায়। সেদিন মাকে হারিয়ে আমি খুব কেঁদেছিলাম। প্রতিটা মুহূর্তে শুধু মাকে মিস করতাম। বাবাও মায়ের জন্য অনেক কষ্ট পেত, কিন্তু আমাকে বুঝতে দিত না। কিন্তু বাবা প্রায় সময় ব্যবসার কাজে ব্যস্ত থাকতো, আমাকে তেমন দেখাশোনা করতে পারতো না। তাই আত্মীয় স্বজন সবাই বলতে লাগলো আরেকটা বিয়ে করার জন্য। কিন্তু বাবা মাকে অনেক ভালোবাসতো, আর নতুন বউ যদি আমাকে মানতে না পারে, আমাকে কষ্ট দেয়, এজন্য সহজে বিয়ে করতে রাজি হয়নি। কিন্তু সবার জোরাজুরি আর আমার কথায় বাবা দ্বিতীয় বিয়ে করে। সেদিন বাবাকে বলেছিলাম, বাবা নতুন মা না এনে দিলে আমি আর তোমার সাথে কথা বলবো না। ভেবেছিলাম তো আমার নতুন মাটাও আমার আগের মায়ের মতো হবে, কে জানতো আমার কপালটা এমন হবে। সেদিন সত্যি বাবাকে নতুন মা আনতে বলিনি। এখন মনে হচ্ছে সেদিন আমি বাবাকে খাল কেটে কুমির আনতে বলেছিলাম। বাবা যখন নতুন বিয়ে করে বউ নিয়ে ঢুকে, আমি উঁকি ঝুঁকি মেরে নতুন মাকে দেখেছিলাম আর খুব খুশি হয়েছিলাম। কয়েকটা দিন হয়তো নতুন মায়ের সাথে ভালো ছিলাম, কিন্তু পর কখনো আপন হয় না, আর সৎ মা কখনো আপন মা হয় না, সেটা বুঝতে পারি কয়েকদিন পর। যে আমাকে আমার মা খাবার নিয়ে পেছনে পেছনে দৌড়াতো আর আমি বায়না করতাম, এটা খাবো না ওইটা খাবো না, সে আমি আজকে ঠিক মতো খেতে পারছি না। এখন মনে হয় লবণ মরিচের ভাত অনেক মজা। যে আমি সারাদিন বসে বসে পুতুল খেলে সময় কাটাতাম, সে আমি এখন অনেক কাজ করি, তাও আমার নতুন মায়ের মন ভরে না। নানা রকম কথার বেড়াজালে আটকে পড়ে গেছি, ইচ্ছে করলেও এ কথার বেড়াজাল থেকে বের হতে পারছি না। দিনের পর দিন মানসিক আর শারীরিক যন্ত্রণা নিয়ে বেড়ে উঠেছি। আমার বাবাও বদলে গেছে। যে বাবা আমার সুখের কথা ভেবে বিয়ে করতে চায়নি, আজকে সে বাবা নতুন মাকে পেয়ে আমাকে ভুলে গেছে। নতুন মায়ের কথায় ওঠে আর বসে, মারধর করে। নতুন মায়ের কোলে নতুন যে মেয়ে হয়েছে, বাবার কাছে এখন সে মেয়েই সব, আর আমি তো এক পরগাছা। 8 বছর বয়সে মাকে হারিয়ে যতটা না যন্ত্রণা পেয়েছি, তার থেকে বেশি কষ্ট হয়েছে প্রতি মুহূর্তে। কষ্টটা আরো বেড়ে গিয়েছিল যখন আমার বাবা মাত্র 14 বছর বয়সে আমার বিয়ে ঠিক করে আমার সাথে 26 বছরের বড় এক মধ্যবয়স্কের সাথে। সেদিন একটু প্রতিবাদ করেছিলাম, আর ফলশ্রুতিতে মায়ের আর মানসিক যন্ত্রণাই পেলাম। না সহ্য করতে পেরে কোনো উপায় না পেয়ে বিয়েতে রাজি হয়েছিলাম। ভেবেছিলাম বয়স বেশি, দেখতে অসুন্দর, তাতে কি হয়েছে, খেতে পড়তে তো পারবো, সংসার কাকে বলে তখন বুঝতে পারিনি। সংসার বুঝে ওঠার আগেই বাবা আর নতুন মায়ের চাপে 14 বছর বয়সে আমি বিয়েটা করে নিই। বিয়ে করার পর যে সুখটা ছিল সেটাও চলে গেল। ঘরোয়া ভাবে চুপি চুপি লোকটার সাথে আমার বিয়ে হয়। আমাকে লোকটা গাড়ি করে তার বাড়িতে নিয়ে যায়। যাওয়ার সময় লোকটার হাবভাব দেখে মনে হয়েছিল লোকটা নেশাখোর আর চরিত্রহীন। যখন লোকটার সাথে বাড়িতে গেলাম, বুঝতে পারলাম লোকটা অনেক ধনী আর সম্পদশালী। আমাকে বাড়ির ভেতর ঢুকিয়ে শক্ত করে হাত ধরে রুমের ভেতরে নিয়ে ধাক্কা দিয়ে ফেললো, আর উনি একের পর এক মদের বোতল শেষ করতে থাকলো। সব আশায় তখন নিরাশ হয়ে গেল। বুঝতে পারছিলাম না আমার জীবনের সব সুখ উড়ে গেছে, তার ফিরে আসবে না। আরো যন্ত্রণায় কাতর হলাম তখন যখন খেয়াল করলাম রাতের বেলায় আমার স্বামীর পরিবর্তে অন্য একটা লোক আমার রুমে ঢুকে আমাকে ঝাপটে ধরে। ভয়ে জোরে চিৎকার করে উঠলাম। পাশের রুম থেকে আমার স্বামী এসে বলল, কিরে হারামজাদি এভাবে চিল্লাচ্ছিস কে? আমি ওনার এই ভাষাটা শুনে অবাক হলাম। কিছুটা বিস্মিত হয়ে শান্ত স্বরে ওনাকে বললাম, আপনি দেখেন এই লোকটা এসে আমার সাথে অসভ্যতামি করছে। কর্কশ হাসি দিয়ে বলল, হারামজাদি একে খুশি কর, না হয় তোর কপালে দুঃখ আছে, যা যা করতে বলে তাই কর। ওনার কথাটা আমার বুকটা ভেদ করে কলিজায় লাগলো। তবুও বললাম, আপনি আমার স্বামী হয়ে এমন কথা বলতে লজ্জা করছে না? আমি তোর স্বামী কে বলেছে? আমি তোকে তোর বাপের কাছ থেকে কিনে আনছি, আশেপাশের লোক খারাপ বলবে তাই বিয়ের নাটক করেছি। তোর বাপ আমার কাছে তোকে বিক্রি করে দিছে, এখন আমি যা বলি তুই তাই করবি, ওনাকে খুশি কর। এই বলে উনি লোকটাকে ইশারা করে দরজা লাগিয়ে চলে গেল, আর লোকটা আমার উপর পশুর মতো ঝাঁপিয়ে পড়লো। আমি বললাম,
আপনি আমার বাবার বয়সী, এমন করবেন না। আপনার মা বোন মেয়ে থাকলে কি এমন করতে পারতেন? আমাকে ছেড়ে দিন, বাই বড়ি আপনার, আমার ক্ষতি করবেন না প্লিজ। কিন্তু তিনি এক পৈশাচিক হাসি দিয়ে আমাকে বলল, এসব বলে লাভ নেই সুন্দরী, আমাকে একটু খুশি করে দাও। এসব বলে আমার গায়ের ওপর এসে আমাকে শক্ত করে ধরল আর আমাকে খুবলে খুবলে খেলো। সেদিন আমার চিৎকার শোনার মতো কেউ ছিল না। মনে হয়েছিল এক হায়না আমার কাঁচা মাংস খুবলে খুবলে খাচ্ছে। ওনার খাওয়া শেষ হওয়ার পর আমার স্বামী আমাকে ঠিক একই ভাবে খুবলে খুবলে খেয়েছে। তারা ভুলে গিয়েছে আমিও একটা মানুষ, আমারও কষ্ট হচ্ছে। যন্ত্রণার চিৎকার যেন তাদের সুখটা আরো বাড়িয়ে দিয়েছিল। কাজ শেষে আমাকে লাঠি দিয়ে ফেলে অন্য রুমে চলে গেল। আমি যন্ত্রণায় ছটফট করতে লাগলাম। সারা শরীরে হায়নাদের আঘাত করা ক্ষতগুলো ভেসে উঠল। সেই সাথে তীব্র যন্ত্রণায় কাতরাতে লাগলাম। বড় কোনো স্বপ্ন নিয়ে বিয়ে না করলেও একটু আশা নিয়ে বিয়েটা করেছিলাম। আজ সে আশাও ভেঙে গেল। জীবনে এতটা কষ্টও লেগেছিল বুঝতে পারিনি। আজকে আমার জীবনের সব শেষ। সারা শরীরই সাক্ষী দিচ্ছে আমি আজকে একটা নিরুপায়, অসহায়। সেদিন বুঝেছিলাম পুরুষ মানুষ কতটা খারাপ, কতটা জঘন্য হলে একজন বাবা তার মেয়েকে এমন লোকের কাছে বিক্রি করতে পারে, কত নিকৃষ্ট হলে একজন বাবার বয়সী লোক আমার মতন 14 বয়সের মেয়েকে এভাবে হায়নার মতন রক্তাক্ত করতে পারে। কতটা কষ্ট সেদিন হয়েছিল আমি জানি। কষ্টের শেষটা যদি সেভাবেই হতো তাহলে তো ভালোই ছিল। কিন্তু পরের দিন সকালে খেয়াল করলাম আমার শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে, সারা শরীরে ক্ষত হয়ে গেছে, তলপেটে প্রচুর ব্যথা হচ্ছে, উঠতে পারছি না ঠিক করে। কোন রকম উঠে দেখি বদমাশ লোকটা আমার জন্য খাবার নিয়ে এসেছে আর আমাকে বলল, হারামজাদি এই নে খা, খেয়ে রেডি হ, কাস্টমার আসবে দুইটা, খুশি করতে না পারলে তোর খবর আছে, বেশি চিল্লাবি তো মাইরা তোরে ফাটাইয়া দিমু। দয়া করে আপনি আর আমাকে কষ্ট দিবেন না, আমি আপনার পায়ে পড়ি, আমার শরীর ভালো না, আমি অসুস্থ, এতটা কষ্ট আমাকে দিবেন না। আপনার মেয়ে হলে কি পারতেন এমন করতে? আপনি আমার বাবার বয়সী, এরকম করবেন না প্লিজ। পুরুষ মানুষ পুরুষ মানুষই হয় রে, ওর বাবা স্বামী কিচ্ছু হয় না, তাড়াতাড়ি রেডি হ। পেটে তখন প্রচন্ড ক্ষুধা ছিল, কোনো রকম খেয়ে নিলাম। তার কিছুক্ষণ পর একের পর এক লোক আসতে থাকলো আর আমার ক্ষত শরীরটা আরো খুবলে খুবলে খেলো। সেদিন মনে হয়েছিল আমি একটা তাজা মাংস পিণ্ড যেটাকে খাওয়ার জন্য অনেকগুলো হায়না প্রতিযোগিতায় লেগেছে। সেদিন আমার চিৎকার কেউ শোনেনি, ব্যথায় যন্ত্রণায় কাতরাচ্ছিলাম, কেউ সান্ত্বনা দেয়নি। কখন যে অসুস্থ হলাম খেয়াল নেই। কোনো রকম কয়েকটা ব্যথা কমার ওষুধ এনে দিয়েছিল, তা খেয়ে একটু সুস্থ হলাম। কিন্তু অসহ্য যন্ত্রণা সহ্যের পর লোকটা কয়েকদিন পর আমাকে একটা গলিতে নিয়ে গেল। খেয়াল করলাম সেখানে আমার মতো আরো অনেক মেয়ে সেজে গুজে দাঁড়িয়ে আছে। একে একে পুরুষ আসছে, যাকে পাচ্ছে তাকে নিয়ে রুমে ঢুকছে। বুঝতে আর বাকি রইল না, এটা পতিতা পল্লী। আমাকে নিয়ে গেল একটা মহিলার কাছে, মহিলার নাম ডায়না। মহিলাটা আমার দিকে তাকিয়ে দেখে লোকটাকে বলল, হ্যালা এ মাল রে, এ হাল করলি কেন, এত চাপ দিছিস কেন এ মাল রে, সারা শরীরে দাগ করে ফেলছিস, এর পিছনে এখন আমাকে অনেক টাকা ভাঙতে হবে। এ মালের জন্য 30,000 উপর এক টাকাও দিতে পারুন না। মালদার কি হাল করছিস দেখছিস? ডায়নাজি সবেমাত্র 14 বছর বয়স, আর 5,000 বাড়াইয়া দেন, ঠকবেন না, নিলে আরো ভালো সার্ভিস দেয় সেই মাল। অবশেষে দর কষাকষি করে আমাকে 35,000 টাকায় বিক্রি করা হলো। আমি ডায়না আন্টির পায়ে আশ্রয় পড়লাম আমাকে ছেড়ে দিতে, কিন্তু তিনি দেয়নি। কেনই বা দিবেন, উনি তো পতিতা বললে সর্দার নিয়ে আমাকে এত টাকা দিয়ে কিনেছেন ব্যবসার জন্য। আমার দায়িত্ব দেওয়া হলো শোভাকে, যাতে আমাকে সব কিছু বুঝিয়ে দেওয়া হয়। শোভা আমাকে সব বুঝিয়ে দিল কিভাবে কাস্টমারকে খুশি করতে হয়। শোভাহের পায়ে ধরলাম আমাকে যেন ছেড়ে দেওয়া হয়, কিন্তু সেও তো এক ঘাটেরই মাছি, আমারই মতো ভুক্তভোগী। সে তো প্রেম করে এক ছেলেকে বিশ্বাস করে এসেছিল, আর সে ছেলে তার সরলতার সুযোগকে তাকে বিক্রি করে চলে গেছে। এভাবেই অসহনীয় যন্ত্রণাগুলো মেনে নিতে হয়েছিল। আমি ডালিয়া থেকে হয়ে গেলাম ডেইজি। কাস্টমারকে কিভাবে খুশি করে টাকা বাড়িয়ে নিতে হয় তা শিখে গেছি। সেই সাথে জেনে গিয়েছি পুরুষ মানুষের রূপগুলো। সত্যি পুরুষ মানুষ পুরুষ মানুষই হয়, ওরা বাবা ভাই কিচ্ছু হয় না। এখানে আসে না এমন কোনো স্তরের লোক বাকি নেই, উঁচু নিচু সব স্তরের লোকই এখানে আসে। এখানের মেয়েগুলোকে তারা মাংসপিণ্ড ভাবে আর খুবলে খুবলে খায়। এখন আমি এখানে সবচেয়ে ফেমাস, বাবুরা তো আমার জন্য পাগল। কথাগুলো বলে ডালিয়া হাসছিল আর আমি তার মুখ থেকে কথাগুলো শুনে থমকে গিয়েছিলাম।
কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলাম। মানুষের জীবন এত কষ্ট থাকতে পারে জানা ছিল না। ডালিয়া ওরফে ডেইজি মেয়েটা কথাগুলো বলে খলখল করে হাসলেও তার হাসির পেছনে একটা চাপা কষ্ট ছিল তা ঠিকই বুঝতে পেরেছিলাম। কিন্তু এর কিছুদিন পরেই ডালিয়ার জীবনে একটা ঘটনা ঘটে। ডালিয়ার পেটে বাচ্চা আসে। সাধারণত পতিদাতার বাচ্চাগুলোর মাঝে মাঝে রেখে দেওয়া হয় মেয়ে জন্মানোর আশায়। ডালিয়ার বাচ্চাটাও তার অনুরোধে ডায়না রাখতে দেয়, কিন্তু ডালিয়ার এর মধ্যে কাজ বন্ধ, তাই সবকিছুতেই ঝামেলা হচ্ছিল। তার উপর 3 মাসের বাচ্চা পেটে, এর মধ্যেও কয়েকটা কাস্টমারকে তার খুশি করতে হয়েছে। সেদিন খানিকটা অসুস্থ ছিল, তাই ডায়না তাকে কাজ করতে নিষেধ করে। কিন্তু হুট করে ডায়নার কাছে একটা ভদ্রলোক আসে, আর ভদ্রলোকের নাম অরণ্য। অরণ্যকে নিয়ে আসে তারই পরিচিত একজন। অরণ্যকে দেখে ডায়না বলল, বাবু আসুন, আপনি মনে হয় এখানে নতুন, বলুন কোন মাল পছন্দ আপনার, পছন্দ হলে আমাকে জানান। অরণ্য চারপাশ ঘুরে হঠাৎ রুমের এক কোণে বসা ডালিয়াকে দেখতে পেল। অরণ্য ডালিয়াকে ইঙ্গিত করে বলল, আমার ওই মেয়েটাকে চাই। ডেইজিকে? কিন্তু বাবু ওই মেয়েটা তো পোয়াতি আর অসুস্থ, আজকে ওকে ছেড়ে দিন। যত টাকা লাগে ততই দেব, আমার ওই মেয়েটাকেই চাই, আর ওকে আমার সাথে নিয়ে যাব। 1 লাখ 2 লাখ কত লাগবে বলুন। ডায়না এত টাকার কথা শুনে চমকে গেল। মনে মনে ভাবল, নিয়ে যা ইচ্ছা করুক, পোয়াতি মেয়ে এমনি ইনকাম কম, এর থেকে কিছুদিন এর জন্য বেঁচে দেই, এটাই ভালো হবে। আচ্ছা বাবু, 3 লাখ দিলেই চলবে, তবে 1 বছরের বেশি রাখতে পারবেন না, আর জেনে শুনে পোয়াতি নিচ্ছেন, সার্ভিস খারাপ দিলে বদনাম করতে পারবেন না। সে নিয়ে আপনাকে ভাবতে হবে না, এ নিন চেক, আর আমাকে আমার মাল বুঝিয়ে দিন। ডায়না ডালিয়াকে এনে অরণ্যের হাতে তুলে দিল। আর ডালিয়াকে বললো, বাবু তোকে 1 বছরের জন্য কিনেছে, বাবুর বাড়িতেই থাকবি, আর বাবু যা বলে তাই করবি। তুই পোয়াতি এটা জেনেই বাবু তোকে নিয়েছে, বাবুকে খুশি রাখবি। এই বলে অরণ্যের হাতে ডালিয়াকে তুলে দিল। অরণ্য ডালিয়াকে নিয়ে বাসায় গেল। ডালিয়া বুঝতে পারলো না তার মতো পোয়াতিকে কিনে লোকটার কি লাভ। ডালিয়া ঘরে ঢোকার পর খেয়াল করলো ঘরটা বেশ সাজানো গোছানো, লোকটার বয়সও বেশি না, এই তো 35-37 হবে, দেখতেও বেশ সুন্দর, আর বোঝাই যাচ্ছে অনেক টাকার মালিক। আর দেয়ালে একটা লেখা দেখে ডালিয়া থমকে যায়। দেয়ালে লেখা ছিল, পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ হলো মেয়ে মানুষ। এমনটা লেখার কারণ ডালিয়া বুঝতে পারলো না। ডালিয়া ঘরে ঢোকার সাথে সাথে অরণ্য ডালিয়ার হাতটা ধরে আশ্রে ফেলে দেয় আর বলল, আজকে থেকে আমি যা বলবো তুই তাই করবি, আবার কথা নড়চড় হলে শেষ করে দেব। মেয়ে মানুষকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি, দুনিয়া যত মেয়ে চাষ আছে সব মেয়েকে আমি ঘৃণা করি। তুই যদি আমার কথার বাইরে নড়িস তোর খবর আছে। তোকে আমি শারীরিকভাবে পাওয়ার জন্য এখানে আনিনি, তোকে এনেছি যখন কোনো মেয়ের প্রতি আমার ঘৃণা জন্মাবে তখন তোকে একটা করে শাস্তি দিয়ে আমার রাগ মেটাবো। সে আপনি যাই করুন অরণ্যবাবু, আজকে আমাকে একটু বিশ্রাম নিতে দিন, শরীরটা খুব খারাপ, কালকে থেকে আমি আপনার সব কথা মেনে চলবো, আমি পোয়াতি আপনি তো জানেনই। না এখন কোনো বিশ্রাম নেই তোর জন্য, আমার গা হাত পাড়ে, আবার কথার বাইরে গেলে তোর খবর আছে। ডালিয়া শান্ত স্বরে চুপ করে বসে হাত পা টিপতে লাগলো, ক্লান্ত শরীর যেন আর কিছুই মানছে না। মনে হচ্ছে একটু চোখ বুঝতে পারলে ডালিয়ার ভালো লাগতো। এসব ভাবতে ভাবতে কখন যে ডালিয়া অরণ্যের পায়ের উপর ঘুমিয়ে গেল খেয়ালই করেনি। হঠাৎ অরণ্য ডালিয়াকে এভাবে দেখে রেগে মেগে আগুন হয়ে যায়। জোরে ডালিয়ার পেট বরাবর একটা লাথি মারে আর ডালিয়া কাঠ থেকে ফ্লোরে পড়ে যায়। সাথে সাথে ফ্লোরটা রক্তে মেখে যায়। ডালিয়ার বাচ্চাটা মিসক্যারেজ হয়ে যায়। হ্যাঁ, ডালিয়া কাতরাতে কাতরাতে থাকে যন্ত্রণায় আর বলে, প্লিজ অরণ্যবাবু আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান, না হয় আমার বাচ্চাটা মরে যাবে, এতটা নির্দয় হবেন না, এই বাচ্চাটা আমার কাছে অনেক কিছু, জীবনের প্রথম মা হয়েছি, অনেক কষ্ট পেয়েছি, বাচ্চা হারানোর কষ্টটা আমাকে আর দিবেন না, আমাকে ডক্টরের কাছে নিয়ে যান। হরামজাদি, আমি নিয়ে যাবো তোকে ডাক্তারের কাছে? আমি নিজে একজন প্রাক্তন ডাক্তার, কিন্তু ডাক্তারই ছাড়তে হয়েছে তোদের মতো নষ্ট মেয়ে মানুষের জন্য। হরামজাদি, তোর বাচ্চাটা শেষ হলে তো তুই কষ্ট পাবি অনেক, তাই না? হ্যাঁ অরণ্যবাবু, অনেক কষ্ট পাবো, দয়া করে আমার একটা ব্যবস্থা করুন, আমার বাচ্চাটাকে বাঁচান। তোর কষ্টটাই আমি উপভোগ করব, তুই কাঁদ আমি দেখি, 1 ঘন্টা পর তোর বাচ্চা পুরোপুরি নষ্ট হলে তো চিকিৎসা করবো, এর আগে না। ডালিয়া মেঝেতে কাতরাতে লাগলো, ভাবলো আর কত দুঃখ তার কপালে লেখা আছে, আর কত কষ্ট পাবে সে। শেষ পর্যন্ত নিজের বাচ্চা হারানোর যন্ত্রণা পেতে হলো। পেটের ব্যথায় ডালিয়া চিৎকার করতে লাগলো, কিন্তু সে কান্না শোনে অরণ্য, শুধু হাসতে লাগলো।
এক ঘন্টা পর ডালিয়া নিস্তেজ হয়ে পড়ল। রক্তে সারা শরীর আর মেঝে মেখে গেল। ডালিয়া সেন্সলেস হয়ে গেল। ডালিয়ার সেন্স ফেরার পর ডালিয়া খেয়াল করল ডালিয়ার হাতে স্যালাইন দেওয়া। জেগে ওঠার সাথে সাথে অরণ্য বলে উঠল, চিন্তা করে লাভ নেই, তোর বাচ্চা আর নেই, তোর বাচ্চাটা শেষ, তোর বাচ্চাটা মারা গেছে। তোকে কষ্ট দিতে পেরে কি যে আনন্দ হচ্ছে কি বলবো। ইস, ডেইজির বুঝি খুব কষ্ট হচ্ছে। আপনি আমাকে কেন কিনে এনেছেন বলবেন? বললাম তো তোকে মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য, তোকে মানসিক যন্ত্রণা দিয়ে শেষ করে দেব। আমাকে মানসিক যন্ত্রণা দিয়ে আপনার লাভ? লাভ ক্ষতি কিছু জানি না, এতে আমার শান্তি। কিন্তু কেন? কারণ মেয়ে মানুষকে আমি ঘৃণা করি। মেয়ে মানুষকে কষ্ট দিতে পারলে আমি শান্তি পাই, তাই তোকে একের পর এক মানসিক কষ্ট দেব আর আমি মানসিক শান্তি নেব। এবার কেনে 15 দিন তোকে কিচ্ছু করবো না, যা করার 15 দিন পর করব। ডালিয়া অরণ্যের কথা শুনে অবাক না হয়ে পারল না। ডালিয়া বুঝতে পারল না অরণ্যবাবুর মনে মেয়েদের প্রতি এত ঘৃণা কেন, আর ডালিয়াকে মেরে সে কি শান্তি পাবে। এসব ভাবতে ভাবতে ডালিয়া অস্থির হয়ে গেল। ডালিয়া বুঝতে পারল তার জীবনে সুখ শব্দটা আর নেই। ভেবেছিল অরণ্যবাবু হয়তো বুঝবে, কিন্তু পুরুষ মানুষ যে সব এক সেটা আবার প্রমাণিত হলো। বাচ্চাটার কথা ভেবে ডালিয়া কান্নায় ভেঙে পড়ল। আচমকা সে জোরে চিৎকার করে কাঁদতে লাগলো। ডালিয়ার কান্না শুনে অরণ্য হাসতে লাগলো। অরণ্যের হাসি শুনে যেন ডালিয়ার আরো বুক ফেটে কান্না আসলো। 15 দিন অরণ্য ডালিয়ার আশেপাশেও আসেনি। খাবারগুলো শুধু কাজের লোক দিয়ে পাঠিয়ে দিয়েছে। এর মধ্যে ডালিয়া একটু সুস্থ হলো, হাঁটতে চলতে পারছে। আচমকা ডালিয়ার হাঁটতে গিয়ে সাবান পানিতে পুছলে পড়ল। ডালিয়ার মনে হলো এবার কলিজাটা বের হয়ে গেল। ডালিয়া পড়ে ছটফট করতে লাগলো। বুঝতে পারলো না সাবানের পানিটা কে রাখলো এখানে। হঠাৎ অরণ্য হাসতে হাসতে বলল, ডালিং ব্যথা পেয়েছো? সাবানের পানিটা আমি ঢেলেছি যাতে তুমি পড়ে গিয়ে এইভাবে ছটফট করতে পারো আর আমি হাসতে পারি। আপনি কেন আমার সাথে এমনটা করছেন? বলেছি তো, মেয়ে মানুষকে আমার সহ্য হয় না, তোকে কষ্ট দিতে পারলে আমার শান্তি লাগে। ডালিয়া কোনো রকম মেঝে থেকে উঠে বিছানায় গেল। ডালিয়ার আজকে বুক ফেটে কান্না আসলো। আর কত কষ্ট পেতে হবে তাকে, আর কত কষ্ট তার কপালে লেখা আছে, এ কোন নরকে এসে সে পড়ল। ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। পরদিন সকালে ডালিয়া অরণ্যকে দেখে চমকে গেল, কারণ ডালিয়া ঘুম থেকে উঠে খেয়াল করলো অরণ্য ডালিয়ার পাশে বসে আছে। আচমকা ডালিয়ার অরণ্যকে দেখে যেন তার ঘুমের ঘোর কেটে গেল। ডালিয়া বেশ চমকে গেল অরণ্যকে এভাবে দেখে। বুঝতে পারল না অরণ্যবাবু এভাবে বসে আছে কেন। কিছুটা বিস্মিত আর কাঁপা কাঁপা সুরে ডালিয়া অরণ্যকে বলল, অরণ্যবাবু আপনি এখানে, কিছু লাগবে? আমি কি কোনো ভুল করেছি? অরণ্য এবার একরাশ হাসি দিয়ে বলল, না রেজি, তুমি কোনো ভুল করনি, আমি তো এসেছি তোমার জন্য নাস্তা নিয়ে। কালকে রাতে কিছু খাওনি? এভাবে না খেয়ে থাকলে যে তোমার শরীর খারাপ করবে। এই নাও ব্রাশ, পেস্ট লাগানো আছে, তাড়াতাড়ি দাঁত ব্রাশ করে আসো আর এসে খেয়ে নাও। খেয়ে রেডি হও, আমরা একটু বাইরে ঘুরতে যাব। অরণ্যের এরকম ব্যবহার দেখে ডালিয়া কিছুটা আশ্চর্য হলো। কাঁপা কাঁপা হাতে ব্রাশটা নিয়ে বাথরুমে গেল। আশেপাশে খেয়াল করলো কোথাও সাবানের পানি ফেলে রেখেছে কিনা, কিন্তু কোথাও কোনো পানি নেই, সবকিছু ঠিক আছে। দাঁত ব্রাশ করে রুমে আসলো। খেয়াল করলো অরণ্য রুটিতে জেলি মাখছে। ডালিয়াকে দেখেই অরণ্য বলে উঠল, আরে ডেইজি তাড়াতাড়ি আসো, চা ঠান্ডা হয়ে যাচ্ছে যে, তাড়াতাড়ি রুটি জেলি চা খাও আর সাথে এক গ্লাস দুধও খেয়ে নেবা, তা না হলে তো ভালোভাবে সুস্থ হবে না তুমি, তাড়াতাড়ি এসে খেয়ে নাও। ডালিয়া অরণ্যকে যতই দেখছে মনে হচ্ছে স্বপ্ন দেখছে অরণ্যের, এমন ব্যবহার ডালিয়াকে আশ্চর্য না করে পারল না। ডালিয়া কিছুটা ভীত হয়ে অরণ্যের পাশে গিয়ে বসল। অরণ্য ডালিয়াকে খাবার খেতে দিল। কিছুটা ভয় নিয়ে ডালিয়া খেতে লাগলো। পাশ থেকে অরণ্য বলে উঠল, চাটা কেমন হয়েছে? আমি বানিয়েছি কিন্তু। অনেক ভালো হয়েছে অরণ্যবাবু, আপনি সত্যি অনেক ভালো চা করেন, আমার জন্য এতটা কষ্ট না করলেও পারতেন। আরে এতে আর কি কষ্ট, আমার একটু শান্তির জন্য এটুকু কষ্ট তো করতেই পারি। আর শুনো, আমাকে আজ থেকে শুধু অরণ্য বলে ডাকবে, বাবু বলার দরকার নেই। ডালিয়া এ কথাটা শোনার পর চমকে গেল। বুঝতে পারলো না সে কি স্বপ্ন দেখছে নাকি সত্যি, আর বলল, আচ্ছা আপনি যা বলবেন তাই হবে। আচ্ছা তোমার নাম কি ডেইজি নাকি আরো কোনো নাম আছে? আমার নাম ডালিয়া ছিল, সেখান থেকে ডেইজি হয়েছে। ও তাই, বলো, তোমাকে আমি ডালিয়া বলেই ডাকবো, কারণ তোমার ডালিয়া নামটা অনেক সুন্দর। ঠিক আছে, আপনি যা ইচ্ছে ডাকেন, আমার কোনো আপত্তি নেই। ডালিয়া তোমার চুলগুলো অনেক সুন্দর, তোমার চুলগুলোকে তুমি অনেক ভালোবাসো তাই না?
ভালোবাসে বলতে পৃথিবীতে কিছু আছে কিনা জানি না, তবে চুলগুলো আমার অনেক পছন্দের। শত কষ্টের মধ্যেও চুলগুলোকে আগলে রেখেছি। খুব বেশি যত্ন নিতে পারি না, তবুও যে চুলগুলো হাঁটু পার হয়েছে এটাই অনেক। অরুণ কিছুটা মুচকি হেসে বলল, সত্যি তোমার চুলগুলো অনেক লম্বা আর সুন্দর। তুমি রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে পার্লারে যাবো, তোমার চুলে স্পা করাবো, দেখবা চুলগুলো আরো সুন্দর হয়ে যাবে। আমি রেডি হচ্ছি, তুমি রেডি হয়ে বের হও। ডালিয়া অরণ্যের কথা যতই শুনছে তত বিস্মিত হচ্ছে। সত্যি কি এমন কিছু হচ্ছে নাকি সব স্বপ্ন? নিজের শরীরের নিজের একটা চিমটি কেটে নেয়, আহ করে উঠল। সত্যি তো এটা বাস্তব? ডালিয়া ভাবনার সাগর থেকে বের হয়ে তাড়াতাড়ি রেডি হলো। অরণ্য ডালিয়াকে দেখে বলল, আরে তুমি চুল বাঁধলে কেন? চুলগুলো খোলা রাখো, সুন্দর লাগবে। অরণ্যের কথা শুনে ডালিয়া চুলগুলো খুলল, আর খোলা চুলে অরণ্য ডালিয়াকে দেখে বলল, বাহ বেশ সুন্দর লাগছে। এ বলে একটা টিপ কপালে পরিয়ে দিয়ে বলল, এখন আরও বেশি সুন্দর লাগছে। ডালিয়া অরণ্যকে যতই দেখছে ততই অবাক হচ্ছে। হঠাৎ করে অরণ্যের এমন ব্যবহার ডালিয়াকে যেন রূপকথা রাজ্যে নিয়ে গেল। তারপর দুজন মিলে একসাথে বের হলো। ডালিয়ার কাছে সবকিছু যেন স্বপ্ন স্বপ্ন লাগতে লাগলো। গাড়ির কাছ দিয়ে বাইরে তাকিয়ে আকাশটা দেখতে লাগলো। কতদিন ডালিয়া এ খোলা আকাশের নিচে হাঁটে না, ছোটবেলার কথাগুলো মনে পড়তে লাগলো। তার মা তাকে খাওয়ানোর জন্য কিভাবে দৌড়াতো, কিভাবে সে পুতুল খেলতো, এসব ভাবতে লাগলো। নিমিষেই যেন একটা সুখের রাজ্যে হারিয়ে গেল ডালিয়া। হঠাৎ অরণ্যের গাড়ি ব্রেক ডালিয়ার স্বপ্নের ঘোর কাটল। খেয়াল করলো অরণ্য গাড়ি থেকে নামলো আর ডালিয়াকে নামার জন্য বলল। ডালিয়াও নামলো। ডালিয়া দেখলো অরণ্য তাকে মস্ত বড় একটা পার্লারে নিয়ে আসছে। এর পার্লারের দিকে ইশারা করে বলছে, ডালিয়া এই যে পার্লারটা দেখছো, এটাতে নিয়ে গিয়ে আজকে তোমার চুলগুলোর ব্যবস্থা করব। অরণ্যের কথা যতই শুনতে লাগলো ততই যেন অবাক হতে লাগলো। অরণ্য ডালিয়াকে নিয়ে গেল পার্লারে। পার্লারে নিয়ে গিয়ে মহিলাকে বলল, এই চুলগুলো কেটে ঘর সমান করে দিন। ডালিয়া অরণ্যের মুখে এমন কথা শুনে আঁতকে গেল। চুল কেটে ঘর সমান করব মানে? আমি চুল কাটবো না, এগুলো আমার অনেক শখের চুল। জীবনে অনেক কষ্ট করেছি কিন্তু চুলগুলোকে কখনো অযত্ন করিনি। এজন্যই তো তোমার চুল কাটবো। তুমি কি ভেবেছিলে আমি তোকে আদর করছি? এত বোকামি আমি আমার জীবনে দেখিনি। আরে তোকে আদর করছিলাম যাতে তোকে কষ্টটা বেশি দিতে পারি। চুপচাপ চুল কাট। আমি চুল কাটবো না, আপনি আমার যা ইচ্ছা করেন, আমি চুল কাটবো না। পাশ থেকে পার্লারের মহিলা বলে উঠল, উনি কাটতে না চাইলে আমরা জোর করে কাটতে পারবো না চুল, আপনি অন্য কোথাও যান। অরণ্য একটা হাসি দিয়ে বলল, এ চুলগুলো কাটলে 50,000 টাকা দেবো, এবার আপনার ইচ্ছে, কাটবেন নাকি অন্য কোথাও যাবো? মহিলাটা 50,000 টাকার কথা শুনে লোভে পড়ে গেল আর বলল, এর তেমন কি কাজ, আমি এক্ষুনি কেটে দিচ্ছি। তারপর আরো দুজন ডালিয়াকে ধরে জোর করে চুল কাটা শুরু করলো। ডালিয়া চিল্লিয়ে চিল্লিয়ে বলে উঠল, আল্লাহর দোহাই লাগে, এত বড় কষ্ট আর ক্ষতি আপনারা করবেন না, প্লিজ আমাকে ছেড়ে দিন। মহিলাগুলো টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিল। ডালিয়ার চিৎকার যেন তাদের কান পর্যন্ত আর পৌঁছালো না। মুঠি ধরে চুলগুলো কেটে দিল আর অরণ্য পাশ থেকে খিলখিল করে হাসতে লাগলো। চুল কাটা শেষ হলে অরণ্য মহিলাগুলোকে টাকা দিয়ে ডালিয়াকে নিয়ে বাসায় চলে আসলো। ডালিয়া যতবারই আয়নায় দেখছিল ততবারই চিৎকার করে কাঁদছিল। ডায়নাকে কল করে সব বলল। ডালিয়া বলল, তোর জন্য ওই লোকটা আমাকে অনেক টাকা দিয়েছে, উনি যা করতে বলে কর, না হয় দুঃখ আছে। আর এসব প্যান প্যান করতে ফোন করবি না, আমি তোর জন্য তো নিজের ব্যবসার ক্ষতি করতে পারি না, ফোন রাখ। এ বলে ডায়না ফোনটা কেটে দিল। ডালিয়া ভেতরে ভেতরে পুড়তে লাগলো। চুলগুলায় হাত দিয়ে সে চিৎকার করতে লাগলো, দুনিয়ায় টাকা ছাড়া দাম নেই, টাকার কাছে সবকিছু বিক্রি হয়ে যায়, মানুষের মনও টাকার কাছে কিচ্ছু না। আর পাশ থেকে ডালিয়ার চিৎকার দেখে অরণ্য হাসতে লাগলো। তখন ডালিয়া অরণ্যকে বলল, আমি আপনার কি ক্ষতি করেছি, কেন এমন করছেন আমার সাথে, আমাকে আর কত কষ্ট দিবেন আপনি? বলেছি তো মেয়ে মানুষ আমার সহ্য হয় না, তোকে কষ্ট দিতে পারলে আমার শান্তি লাগে, কোনো মেয়েকে কষ্ট পেতে দেখলে আমার শান্তি লাগে। এই যে কষ্ট পাচ্ছিস খুব শান্তি লাগছে, তোকে কিনে এনেছি এভাবে কষ্ট দিতে। ডালিয়া বুঝতে বাকি রইল না, অরণ্য মানসিকভাবে অসুস্থ, আর কত কষ্ট যে ডালিয়াকে পেতে হবে সেটা ভাবতে ভাবতেই সারা দিন পার করলো। রাতে হঠাৎ ডালিয়া একটা চিৎকারের শব্দ পেল। খেয়াল করলো শব্দটা অরণ্যের রুম থেকেই আসছে। ডালিয়া অরণ্যের রুমের দিকে এগোতে লাগলো আর দেখলো অরণ্য কার সাথে জানি চেঁচামেচি করছে। ডালিয়া প্রথমে বুঝতে পারছিল না এভাবে জোরে চিৎকার কেন করছে অরণ্য।
খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে ডালিয়া বোঝার চেষ্টা করলো কেন অরণ্য চিৎকার করছে। কিছুক্ষণ পর ডালিয়া বুঝতে পারলো অরণ্য কারোর সাথে ফোনে কথা বলছে, আর ওই লোকটাকে অরণ্য বলছে, আমাকে আর কোনোদিন ফোন দিবে না তুমি। পৃথিবীতে যদি কাউকে ঘৃণা করি একমাত্র তোমাকে। পৃথিবীর সব মেয়েসাথে নিকৃষ্ট, তার মধ্যে তুমিই প্রথম। আমাকে কল দিয়ে চালাবা না তুমি, জানোই তো আমি তোমাকে কত ঘৃণা করি। এখন কেন ফোন দাও বলো তো? যখন আমার কিচ্ছু ছিল না তখন কোথায় ছিলে তুমি? দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট তুমি। এসব বলে ফোনটা কেটে জোরে চিল্লাতে লাগলো আর কাঁদতে লাগলো। ডালিয়া পড়ালেখা কম করলেও খুব বিচক্ষণ ছিল। ডালিয়ার বুঝতে বাকি রইল না অরণ্যের ভেতরে একটা চাপা কষ্ট আছে, আর যে ফোন দিয়েছে সে একটা মেয়ে, হয়তো তার কাছ থেকে এই কষ্টটা পেয়েছে। আর এই জন্যই অরণ্য মানসিক রোগীর মতো ব্যবহার করে। ডালিয়ার কেন জানি না অরণ্যের প্রতি মায়া হলো। অরণ্যের ঘরে যাবে কিনা চিন্তা করতে লাগলো, কিন্তু গেলে যদি অরণ্য রেগে যায়। তাই অরণ্য বুঝে ওঠার আগেই ডালিয়া চলে আসলো নিজের ঘরে। ডালিয়া নিজের ঘরে এসে খাটে হেলান দিয়ে কিছুটা ক্লান্তি চোখে বুঝলো, হঠাৎ দরজা খোলার শব্দে ডালিয়া চোখ খুলল। ডালিয়ার খেয়াল করলো অরণ্য তার সামনে দাঁড়িয়ে আছে, হাতে কি যেন একটা নিয়ে। ডালিয়া অরণ্যকে কাঁপা কাঁপা স্বরে বলল, অরণ্য আপনি হঠাৎ এখানে কি জন্য বলুন? ডালিয়ার কথা শেষ করতে না করতেই অরণ্য পেছনে লুকিয়ে রাখা হাতটা বের করে ডালিয়াকে বেল দিয়ে পিটাতে লাগলো। আর ডালিয়া চিৎকার করে করে বলতে লাগলো, আমাকে আর মারবেন না, আল্লাহর দোহাই লাগে, আমার খুব কষ্ট হচ্ছে, আর মারবেন না দয়া করে, আমাকে এত কষ্ট দিবেন না, আমাকে মাফ করে দেন। তোদের মতো মেয়েরা সবচেয়ে খারাপ, দুনিয়াতে সবচেয়ে খারাপ হচ্ছে মেয়েজাতি। তোরে কষ্ট না দিলে আমার শান্তি লাগবে না। 4-5 মিনিট বেল দিয়ে পেটানোর পর অরণ্য ডালিয়াকে বলল, এবার তুই কান ধরে এক পায়ে সারা রাত দাঁড়িয়ে থাকবি, আর যদি কোনো উল্টাপাল্টা করিস বুঝিসই তো তোর কি হাল হবে। ডালিয়া আর কোনো কথা না বাড়িয়ে অরণ্যের কথা মতো কান ধরে দাঁড়িয়ে থাকলো। আর অরণ্য ডালিয়াকে দেখে হাসতে লাগলো। অনেকক্ষণ পর ডালিয়ার মনে হলো পা ফেটে রক্ত বের হচ্ছে। অনেকক্ষণ পর ডালিয়ার মনে হলো পাটা ফেটে যাচ্ছে, মাথাটা ঘোরাচ্ছে, ভয়ে পাটা নামাতেও পারছে না কারণ অরণ্য সামনে দাঁড়ানো। হুট করে ডালিয়ার মাথাটা ঘুরে গেল আর ডালিয়া মেঝেতে পড়ে গেল। ডালিয়ার যখন জ্ঞান ফিরল তখন দেখলো ডালিয়া বিছানায় শুয়ে আছে। ডালিয়ার বুঝতে বাকি রইল না অরণ্যই তাকে বিছানায় শুয়ে রেখে গেছে। এটাও বুঝতে পারলো যখনই কোনো মেয়ে তাকে কষ্ট দেয় তখনই অরণ্য ডালিয়াকে কষ্ট দেয়। গতকাল হয়তো কোনো মেয়ে ফোন দিয়ে কিছু বলেছে, তাই হয়তো ডালিয়াকে এভাবে শাস্তি দিয়েছে। অরণ্যের প্রতি থাকা রাগটাও যেন এবার ফিকে হয়ে গেল ডালিয়ার। ডালিয়া বেশ ভালোই বুঝতে পেরেছিল অরণ্য কোনো চাপা কষ্ট পেয়েছে, কোনো কষ্ট পেয়ে অরণ্য এমন করছে, আর এজন্যই হয়তো অরণ্য ডালিয়ার সাথে এমন করছে। হঠাৎ করে ডালিয়াকে অরণ্যের বাসার চাকর রহমত চাচা ডাক দিল, মা ডালিয়া তুমি নাস্তা করে নাও, অরণ্য একদিনের জন্য বাইরে গেছে, তোমাকে বাড়ির বাইরে যেতে নিষেধ করেছে, দয়া করে বাড়ির বাইরে গিয়ে বা পালিয়ে গিয়ে ওকে কষ্ট দিও না, এর আগেও একটা মেয়ে এনেছিল, অরণ্যর অত্যাচারে পালিয়ে গিয়েছে। অরণ্য তোমাকে জানি অনেক কষ্ট দেয় কিন্তু ওর মনটা অনেক ভালো, দয়া করে তুমি পালিয়ে যেও না, এখন নাস্তা করে নাও। ডালিয়া ওনার কথা শুনে একটু বিস্মিত হলো। অনেকদিন পর ডালিয়াকে কেউ এভাবে বাবার মতো আদর করে কথা বলছে, কারণ এ 2 বছরে ডালিয়া শুধু পুরুষের রূপ দেখেছে, কিন্তু রহমত চাচার চোখ দেখেই বোঝা যাচ্ছে তার চাওয়াতে কোনো কুদৃষ্টি নেই। ডালিয়ার রহমত চাচার দিকে তাকিয়ে বলল, চাচা আমি আর কোথায় যাব বলেন, আমার যাওয়ার জায়গা নেই, থাকতে হলে যে এখানেই থাকতে হবে, আপনি চিন্তা করবেন না আমি যাব না, আপনি যান আমি নাস্তা খেয়ে নেচ্ছি। কথাটা শুনে স্বস্তি পেলাম মা, চিন্তা তো আর এমনিতেই করি না, তুমি আমাকে এইটুকু বলে চিন্তা মুক্ত করলে মা। এরপর এসব বলে রহমত চাচা চলে গেল। তারপর ডালিয়া নাস্তা করলো আর ভাবতে লাগলো অরণ্য কোথায় গেল। আবার ভাবলো এ বাড়িতে আসার পর সে বাড়িটাও ঘুরে দেখেনি। অরণ্য আসার আগে একটু বাড়িটা ঘুরে দেখার খুব ইচ্ছে হলো ডালিয়ার। ডালিয়ার রুম থেকে বের হয়ে নিচে নামলো, খেয়াল করলো বাড়িটা বেশ গোছালো, কিন্তু ড্রয়িং রুমে প্রতিটা দেয়ালে লেখা পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ মেয়ে মানুষ। ডালিয়ার লেখাটা পড়ে কেন জানি না লেখাটা নিচে লিখতে ইচ্ছে করলো, পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ পুরুষ মানুষ। কিন্তু মন চাইলো যে ডালিয়া এই কথাটা লিখতে পারবে না, ডালিয়া চাইলো যে এটা লিখতে পারবে না। সে ক্ষমতা যে ডালিয়ার নেই, ডালিয়া চাইলেও কেন পুরুষকে শাস্তি দিতে পারবে না। ডালিয়া ড্রয়িং রুম থেকে আস্তে আস্তে উপরে উঠল। হঠাৎ ডালিয়ার চোখে একটা রুম পড়ল। ডালিয়া খেয়াল করলো এই রুমটা অন্য সব রুম থেকে একদম আলাদা ভাবে গোছানো। দেয়ালে খেয়াল করলো একটা মেয়ের ছবি, মেয়েটা বেশ সুন্দরী। পাশের ছবিটাই খেয়াল করলো একটা মহিলার ছবি দেওয়া।
এর পাশের ছবিটা তিনজনের গ্রুপ ছবি, তার পাশের ছবিটা অরণ্যের সাথে মেয়েটার বেশ রোমান্টিক একটা ছবি। অরণ্য মেয়েটাকে চোখ ধরে নিয়ে কেকের সামনে নিয়ে গেছে, আর ঠিক সেই মুহূর্তে ক্লিক করা একটা ছবি। ডালিয়া বুঝতে পারলো অরণ্য হয়তো মেয়েটাকে জন্মদিনের সারপ্রাইজ দিচ্ছিল। তার পাশে আর একটা ছবি, সেটাতে মেয়েটা অরণ্যের কান মলে দিচ্ছিল। পাশের ছবিটার পাশেই একটা ফুলদানিতে তাজা গোলাপ আর রজনীগন্ধা রাখা ছিল। একের পর এক ছবি দেখতে ডালিয়া যেন স্বপ্নের জগৎ কল্পনা করে ফেলতেছিল। ছবিগুলো দেখে চোখের সামনে যেন রোমান্টিক মুহূর্তগুলো ভেসে উঠল। কেন জানি না ডালিয়ার অরণ্যকে এবার অন্যরকম একটা মানুষ মনে হচ্ছিল। মনে হচ্ছে ছবিতে থাকা অরণ্য যেন একটা অন্য অরণ্য। ডালিয়া বুঝতে পারছিল না এ মেয়েটা আর মহিলাটা কে। ডালিয়া ওই রূপ দেখে বের হয়ে পাশে অরণ্যের রুমটা খেয়াল করলো, আর দেখলো অরণ্যের রুমের দরজা খোলা। ডালিয়া কৌতূহল নিয়ে অরণ্যের রুমে গেল। সেখানে গিয়ে ডালিয়ার কিছুটা বিস্মিত হলো, কারণ ডালিয়া খেয়াল করলো যে মেয়েটার একটা বড় ছবি এখানে টানানো আর লাল কালি দিয়ে ক্রস করে দাগ টানা অনেকগুলো। ডালিয়া আরও বিস্মিত হলো যে ডালিয়ার অনেকগুলো ছবি এখানে টানানো। কখন যে ঘুমের মধ্যে অরণ্য ডালিয়ার ছবি তুলে এখানে টানিয়েছে ডালিয়া টেরই পায়নি। আরও খেয়াল করলো এখান থেকে ডালিয়ার চারটা ছবি লাল কালি দিয়ে ক্রস টানা, আর ছয়টা ছবিতে এখনও কোনো দাগ টানা হয়নি। আর অবাক হলো ডালিয়া খেয়াল করলো তার লম্বা চুলগুলাও এখানে দেয়ালে টানানো। ডালিয়া কিছুটা বিস্মিত হলো। হঠাৎ রহমত চাচার ডাকে ডালিয়ার ঘোর কাটল। ডালিয়া, তুমি এ রুমে কি করছো? অরণ্য জানলে তোমাকে শেষ করে দিবে। না চাচা, হাঁটতে হাঁটতে চলে এসেছি। আচ্ছা চাচা, অরণ্য এমন কেন করে, তার রুমে এসব কি? দেখ মা অরণ্য, যদি জানতে পারে আমি তোকে কিছু বলেছি তাহলে খুব কষ্ট পাবে। শুধু এটা জেনে রাখ, ও খুব কষ্ট পেয়েছে। পারলে ভালোবাসা দিয়ে পাগলটাকে মানুষ বানা, আর এখন তোর রুমে যা, আর ভুলেও এ রুমে আসবি না। ডালিয়া রহমত চাচার কথা শুনে তাড়াতাড়ি নিজের রুমে চলে গেল। কিন্তু ডালিয়া বুঝতে পারছিল না ওই মেয়ে দুইটা কে। কেনই বা অরণ্য ওই মেয়ের ছবিগুলোতে লাল দাগ টেনেছে, আর ওই মহিলাটাই বা কে, আর তার নিজের চারটা ছবিতে কেন দাগ টানা তবুও বুঝতে পারল না। বেশ বিচক্ষণ থাকার দরুন খানিকক্ষণ ভাবার পর ডালিয়া বুঝতে পারল অরণ্য তাকে চারবার আঘাত করেছে, এর জন্য হয়তো তার ছবিতে চারটি দাগ টানা। ডালিয়া বেশ বুঝতে পারল কোনো একটা ঘটনাকে কেন্দ্র করেই হয়তো অরণ্যের মেয়েদের প্রতি ঘৃণা জন্মে গেছে। কিন্তু কি ঘটনা! ডালিয়া এক চিন্তায় অস্থির হয়ে গেল। সারাদিন ভেবেও কোনো কুল কিনারা পেল না, সমস্ত ঘটনা জানবে কিভাবে তাও বুঝতে পারল না। পরদিন ঘুম থেকে উঠে দেখল অরণ্য চলে এসেছে আর বসে টিভি দেখছে। ডালিয়া অরণ্যের সামনে গিয়ে দাঁড়ালো। অরণ্য কিছুটা অবাক হলো ডালিয়াকে দেখে, আর দেখে বলল, তুমি পালিয়ে যাওনি? আমি তো ভেবেছি তুমি পালিয়ে গেছো। আমি তো তোমাকে পালানোর সুযোগ করে দিয়েছিলাম, তাহলে পালালে না কেন? এখানে থাকলে সে তোমাকে অনেক কষ্ট পেতে হবে ডালিয়া। এ আগের মেয়েটাও পালিয়ে গিয়েছিল। ডালিয়া অরণ্যের কথাগুলো শুনে কিছুটা অবাক হলো। এরকম শান্ত গলায় কথা বলছে অরণ্য, আবার কোন মতলব আছে কিনা সেটা ভাবতে লাগলো। কিন্তু অরণ্যের চোখের দিকে তাকিয়ে ডালিয়া কেন জানি না মনে হচ্ছিল অরণ্য এবার কোনো মতলব বাটেনি। তাই শান্তস্বরে ডালিয়া উত্তর দিল, আমি কোথায় যাব বলুন? অনেক কষ্ট পেল যে আমাকে এখানেই থাকতে হবে। আপনি মেরে ফেললেও আমাকে এখানেই থাকতে হবে। আমার যে পালানোর জায়গা নেই অরণ্যবাবু, এই জীবন থেকে কতবার পালানোর চেষ্টা করেছি কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। এই জীবন থেকে পালানোর কোনো জায়গা নাই। এবার ডালিয়ার কথা শুনে অরণ্যের একটু মায়া হলো। কিছুটা কৌতূহল নিয়ে ডালিয়াকে জিজ্ঞেস করলো, আচ্ছা তুমি এই পেশায় এসেছো কেন? ইচ্ছে করে কি কেউ এই পেশায় আসে বাবু, সে এক অনেক বড় কাহিনী। বলো শুনি। আপনি কি সত্যি শুনবেন? হ্যাঁ বলো। তারপর ডালিয়া প্রথম থেকে ঘটে যাওয়া তার জীবনের কাহিনী বলল। অরণ্য তার কাহিনী শুনে কিছুটা থমকে গেল। ডালিয়া সমস্ত কাহিনী বলে অরণ্যকে বলতে লাগলো, আমারও লিখতে মন চায়, পৃথিবীর সবচেয়ে ঘৃণিত মানুষ হলো পুরুষ মানুষ। অরণ্য এবার ডালিয়ার চোখ দুটো মুছতে লাগলো। অরণ্যের এমন আচরণ ডালিয়াকে কিছুটা অবাক করলো। ডালিয়ার মনে হলো অরণ্যের মেয়েদের প্রতি এত ঘৃণা কেন, সেটা কি এখন জিজ্ঞেস করলে হয়তো জানতে পারবে। ডালিয়া অরণ্যকে বলল, আপনি মেয়েদেরকে এত ঘৃণা করেন কেন বলবেন? তুমি কি সত্যি জানতে চাও? হ্যাঁ জানতে চাই, বলুন। তাহলে শোনো, মা বাবা নিয়ে আমাদের ছোট্ট সংসার ছিল। তখন এত বড় লোক ছিলাম না, বাবার এত টাকাও ছিল না। বাবা ছোটখাটো একটা সরকারি চাকরি করত, ভালোভাবেই দিন কাটছিল আমাদের। আমি তখন ক্লাস টুতে পড়ি, কিন্তু মা বাবার প্রতি মোটেও সন্তুষ্ট ছিল না। বাবাকে সবসময় মা বলতো,
তোমার সংসার থেকে আমি কিছুই পাইনি। তোমার পোস্ট থেকে অন্যটা ঠিকই অনেক টাকার মালিক হয়েছে, আর তুমি কিছুই করতে পারলে না। সাদাপের মাকে সাদাপের বাবা হীরার আংটির নেকলেস কিনে দিয়েছে, আর তুমি আমাকে হীরে তো দূরে থাক স্বর্ণও কিনে দিতে পারোনি। ওদের মতো অশতবায় টাকা ইনকাম করি না, আর এসব টাকায় শান্তি নাই অরণ্যের মা। শুধু শুধু তুমি লুপ করো না, আমরা শান্তিতে আছি এটাই অনেক। হ্যাঁ, এখন তো বলবাই আমি লোভ করি। তুমি যদি আমাকে এইসব না এনে দিতে পারো, আমি তোমাকে তালাক দিব বলে দিলাম। দুনিয়ায় এত ভালোভাবে চললে হয় না। বাবা দিনের পর দিন মায়ের এমন উস্কানিমূলক কথা শুনতো, এসব শুনতে শুনতে বাবা অতিষ্ঠ হয়ে যেত। এদিকে মাও বাবার প্রতি ক্ষেপে তালাক দিতে চাইল। মাকে কাছে রাখতে আর আমার জন্য বাবা ঘুষ খাওয়া শুরু করে। একের পর এক ঘুষ খেত আর অনেক টাকা ইনকাম করত। অল্পদিনই বাবা অনেক টাকার মালিক হয়ে গেল, বাবার বাড়ি গাড়ি সব হয়ে গেল। কিন্তু এদিকে মায়ের শান্তি ছিল না, দিন দিন মায়ের লোভ বাড়তে থাকলো। মায়ের লোভের যোগান দিতে গিয়ে বিভিন্ন অন্যায় কাজ করে টাকা কামাতে লাগলো। আর একদিন ঘুষ খাওয়ার অপরাধে চাকরিচ্যুত হলো। সেদিন বাবা ঘরে এসে চুপ করে বসেছিল। বুঝতে পেরেছিলাম বাবা সেদিন খুব কষ্ট পেয়েছিল। যে বাবা সবসময় সততার বাণী দিত, আজ সে বাবাই ঘুষের জন্য চাকরিচ্যুত হলো। বাবা এক জায়গায় চুপ করে বসে নীরব হয়েছিল। বাবাকে দেখে আমি বাবার কাছে যাই। বাবা আমাকে জড়িয়ে ধরে সেদিন চুপ করেছিল, আর মা সান্ত্বনার পরিবর্তে বলেছিল, হয়েছে হয়েছে, এসব নিয়ে মন খারাপ করতে হবে না। আমাদের 7-8টা ফ্যাক্টরি আছে, ওইগুলোই সামলাও। এরকম ঘুষ খেয়ে অনেকেই চাকরিচ্যুত হয়, এমন মন খারাপ হয়ে বসে থাকলে চলবে না, ব্যবসা বাড়াও। বাবা শুধু নীরবে কথাগুলো শুনে গিয়েছিল, আর মায়ের সুখের জন্য সব ভুলে আগের মতো মন দিয়ে ব্যবসা করতে লাগলো। আমি তখন ক্লাস 5-এ পড়তাম, মাকে সবসময় কাছে পেতাম না। মা ক্লাব নিয়েই পড়ে থাকতো, টাকার পাহাড়ে মা যেন আর মা ছিল না। প্রয়োজনেও মা আমার খবর নিত না, আমার সব দায়িত্ব পালন করতো রহমত চাচা। মাকে প্রায় খেয়াল করতাম একটা লোকের সাথে ঘোরাফেরা করতো, মাঝে মাঝে বাসায় নিয়ে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিত। বুঝতে পারিনি মা কী করছে, তবে বুঝতে পারতাম মা যা করছে খারাপ করছে। মায়ের এরকম কর্মকাণ্ড চলতেই থাকলো। আমি তখন ক্লাস 6-এ উঠি। একদিন ক্লাস শেষ করে এসে দেখি মা আর বাবার মাঝে তুমুল ঝগড়া। মা বাবাকে রেখে সেদিন সে পরপুরুষের হাত ধরে চলে গিয়েছিল, আর বাবা মাকে আটকানোর জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু মা কথা শোনেনি। বাবাকে ছাড়ার একটা কারণই ছিল, ওই লোকটা টাকা পয়সা বাবার থেকে বেশি ছিল। সেদিন মা আমার দিকেও তাকায়নি, আমাকে ফেলে চলে গিয়েছিল। মা চলে যাওয়ার পর বাবা অনেকটা চুপ হয়ে গিয়েছিল। বাবাকে সবসময় দেখতাম অস্থির থাকতো, একটা বছর বাবা পাগলের মতো করেছে। হঠাৎ একদিন বাবা আমার রুমে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, বাবা আমি চলে গেলেও তুই ভালো থাকিস, আর এটা মনে রাখিস মেয়ে মানুষ ছলনাময় হয়, ওদের সব দিলেও ওদের মন পাওয়া যায় না রে। বাবা তুমি এইভাবে কষ্ট পেও না, আমার ভালো লাগে না। না রে বাবা, আর কষ্ট পাবো না, কষ্টটাকে যে ছুটি দিয়ে দিব। বাবা সেদিন কি বোঝাতে চেয়েছিল জানি না, সপ্তম শ্রেণীতে পড়তাম তখন, আবার এত বড় কথার মানেও বুঝিনি তখন। সকালে উঠে দেখলাম বাবার রুমে দরজা আটকানো। রহমত চাচার আমি অনেক ডাক দিলাম, বাবা উঠল না। শেষমেশ দরজা ভেঙে ঢুকে দেখলাম আমার বাবা ঝুলছে। বাবাকে দেখে বুকের ভেতরে হাহাকার শুরু হলো। পাশে একটা চিঠি ছিল, আর সেটাতে লেখা ছিল, মেয়ে মানুষ মেয়ে না হয়ে ছলনাময় এক বিষাক্ত জাল। বাবার লাশটা পুলিশ নিয়ে গেল, ময়না তদন্ত করে ফেরত দিল। বাবাকে দাফন করে রুমে ঢুকলাম। খেয়াল করলাম বাবার উকিল দাঁড়িয়ে আছে। উনি বলল, সম্পত্তির অর্ধেক আর ব্যাংকের টাকা লিখে দিয়ে গেছে আমার নামে, আমি প্রাপ্তবয়স্ক হওয়ার পর সেগুলো পাবো, আর সে পর্যন্ত আমার দায়িত্ব নেবে রহমত চাচা, আর সব সামলাবে রহমত চাচা। আর বাকি অংশ লিখে গেছে আশালতা, মানে আমার মায়ের নামে। সেদিন খুব অবাক হয়েছিলাম এটা ভেবে, বাবাকে এত কষ্ট দেওয়ার পরও মাকে সম্পত্তি লিখে দিয়েছে এই জন্য। মা ঠিকই বাবা সম্পত্তি নিতে এসেছিল, কিন্তু আমার থেকে ফিরেও তাকায়নি। কতটা স্বার্থপর হলে আমার করতে পারে সেদিন আমি বুঝেছিলাম। বাবার খুব শখ ছিল আমি ডাক্তার হই, তাই আমি পড়াশোনায় অনেক মনোযোগ দিই, আর এদিকে রহমত চাচা সব সুন্দরভাবে সামলানো শুরু করে। রহমত চাচাই ছিল আমার বাবা আর মা। আমি মেডিকেলে চান্স পাই। মেডিকেলে ভর্তি হওয়ার পর হঠাৎই ক্লাসে একটা মেয়ের উপরে চোখ গেল। খেয়াল করলাম মেয়েটার চোখগুলো বেশ সুন্দর আর টানা টানা। মেয়েটাকে দেখেই ভালো লেগে গিয়েছিল। খোঁজ নিয়ে জানতে পারি মেয়েটার নাম মাবিহা। মাবিহাকে দেখে আমি হারিয়ে যেতাম স্বপ্নের রাতে। মাবিহাকে লুকিয়ে ফলো করতাম। খুব ইন্ট্রোভার্ট হওয়ার কারণে মাবিহাকে তো এমন কিছু বলতে পারতাম না, খালি তাকিয়ে থাকতাম। একদিন কলেজ ফাংশনে খেয়াল করলাম মাবিহা নীল শাড়ি পরেছে, কপালে নীল টিপ, আর ঠোঁটে গাঢ় লাল টুকটুকে লিপস্টিক। মাবিহাকে দেখে হা করে তাকিয়েছিলাম। খেয়াল করলাম মাবিহা আমার দিকেই আসে। মাবিহা যতই আমার কাছে আসছিল ততই হার্টবিটটা যেন বেড়ে যাচ্ছিল। হঠাৎ মাবিহা আমার কাছে এসে বলল,
মনে হচ্ছে ইদানিং তোমার সাথে আমার দেখাটা অনেক বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, ফলোটা কি তুমি আমাকে বেশি করছো না আমি তোমাকে? আমি ভেতরে ভেতরে একরা শাসি দিয়ে শান্ত গলায় বললাম, মনে হয় আমি করেছি, আমি কোনো ভুল করে থাকলে সরি। আরে বোকা, ভুল কেন করবা, কেন, আমার তো বেশ ভালোই লাগে। আচ্ছা, তোমার নাম যেন কি? অরণ্য। বাহ, খুব সুন্দর নাম তো। আমার নাম কি জানো নাকি? খোঁজ নিয়ে জেনে ফেলেছ? না, মানে জানি, তোমার নাম আবিহা। আরে এত লজ্জা পাচ্ছ কেন? লজ্জা পেলে তোমাকে খুব কিউট লাগে। আচ্ছা, তোমার নাম্বারটা কি বলো তো। মাভিহা আমার নাম্বার চাচ্ছে, মনে হচ্ছে কোনো স্বপ্ন দেখছিলাম। আমার হার্টবিটটা যেন আরও বেড়ে চলল, মনে হচ্ছে কত কিছু ঘুরতে লাগলো, আনন্দের ছোটে নাম্বারটাও মুখ দিয়ে বেরোচ্ছিল না। তবু নিজেকে সামলিয়ে মাভিহাকে নাম্বার দিলাম, কিন্তু মাভিহার নাম্বার নেওয়ার সাহস হলো না। কলেজ ফাংশন থেকে এসে শুধু মাভিহার কথাই ভাবতে লাগলাম। হঠাৎ একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো, অনেকটা আগ্রহ নিয়ে কলটা ধরলাম। ভাবলাম হয়তো মাভিহা কল দিয়েছে, না, কলটা কাস্টমার সার্ভিস থেকে ছিল। এরপর আবার কল আসলো একটা নাম্বার থেকে, আমি ধরলাম। এবার ফোনের ওপাশ থেকে একটা সুরেলা কণ্ঠ বলে উঠল, অরণ্য, আমি মাভিহা, কেমন আছো? ভালো আছি, তুমি? ভালো আছি। কিছুক্ষণের মধ্যেই মাভিহার সাথে আমার কথা বেশ জমে গেল। অল্প সময়ে মাভিহা বেশ আপন করে নিল, মাভিহার সাথে একের পর এক কথা হতে লাগলো, আমাদের বন্ধুত্বটাও বেশ জমে গেল। হঠাৎ একদিন মাভিহা রাত 12টায় ফোন দিয়ে বলল, অরণ্য, এখনই আমার হোস্টেলের নিচে আসো তো। কিন্তু মাভিহা, মেয়ে হোস্টেলে ঢুকবো কিভাবে? আরে হোস্টেলের সামনে আসো, আমি বের হচ্ছি। কেন, তোমার কি কিছু হয়েছে? তোমার কি কোনো সমস্যা হয়েছে নাকি? আরে তুমি একটু বেশি ভাবছো, আসো তো আগে। বুঝতে পারলাম না মাভিহা কেন ডাকছে। কোনো রকমে রেডি হয়ে মাভিহার হোস্টেলের সামনে গেলাম, গিয়ে মাভিহাকে কল দিলাম। নাম্বারটা বন্ধ দেখাচ্ছে, আমি চিন্তায় অস্থির হয়ে ঘামতে লাগলাম। হঠাৎ পেছন থেকে কেউ একজন আমার চোখ চেপে ধরলো, আমি বুঝতে পারলাম না কে আমার চোখটা চেপে ধরলো। চোখ ধরে বলল, বলো তো আমি কে। কণ্ঠটা শুনে বুঝতে পেরেছিলাম এটা মাভিহা ছাড়া আর খেও না। আমি বললাম, কে আর হবে, তোরা নামে কোনো একটা মেয়ে। মাভিহা এবার চোখটা খুলে বেশ রেগে গেল আর বলল, তোরাটা কে শুনি, আমাকে রেখে এখন তোরাকে মিস করা হচ্ছে? আরে ধুর, কি যে বলো না, তোমাকে রাগানোর জন্য বললাম। তা বলো কেন ডেকেছো? মাভিহা এবার আমার হাতে এক গুচ্ছ রজনীগন্ধা ধরিয়ে দিয়ে বলল, মনের কথা আর কত চেপে রাখবা, প্রপোজটা কি তুমি করবে না আমি? আমি এবার বেশ লজ্জাই পাচ্ছিলাম। মাভিহার হাতে থেকে রজনীগন্ধাটা নিয়ে মাভিহাকে বলে উঠলাম, মাভিহা, আই লাভ ইউ। তখনই খেয়াল করলাম আশেপাশে সবাই এসে হাজির আর ট্রিটের জন্য বায়না ধরল, আমিও সবাইকে পরদিন ট্রিট দিলাম। আস্তে আস্তে আমাদের প্রেমটা বেশ জমে গেল। মাভিহাকে সবসময় খুশি করার চেষ্টা করতাম, মাভিহা রাগ করলেও রাগ ভাঙানোর জন্য কত কী না করতাম। ভালোই জমে গেল আমাদের প্রেমটা। এর মধ্যে মেডিকেল পড়া শেষ করলাম, ডাক্তার হলাম। অল্পদিনের মধ্যেই আমি বেশ পরিচিতি পেয়ে গেলাম। অল্পদিনে এত ভালো পরিচিতি দেখে অনেকে আমাকে হিংসাও শুরু করতে লাগলো। এবার মাভিহাকে বিয়ে করার পালা, মাভিহাকে বললাম। মাভিহা লাজুক স্বরে উত্তর দিল, চাচাকে পাঠাও, আমি রাজি। চাচা মাভিহার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে গেল আর মাভিহার মা বাবাও মেনে নিল। খুব ধুমধামে আমাদের বিয়েটা হলো। এক মাস পরেই মাভিহার জন্মদিন ছিল। আমি মাভিহাকে কি উপহার দিলে খুশি হবে ঠিক বুঝতে পারছিলাম না। অবশেষে মাভিহার জন্য ছোট ছোট জিনিস দিয়ে একটা ঘর সাজালাম। মাভিহাকে রাত 12টায় চোখ বন্ধ করে ওই রুমে নিয়ে গেলাম। মাভিহা চোখ খুলে এসব দেখে বেশ খুশি হলো। আমাকে জড়িয়ে ধরে সেদিন বলল, আমি অনেক খুশি হয়েছি, কিন্তু আমি চাই তুমি আমাকে তোমার থেকে দুইটা বাড়ি লিখে দাও, যাতে আমি গর্ব করে বলতে পারি আমার স্বামী আমাকে বার্থডেতে বাড়ি গিফট করেছে। মাভিহার কথাটা শুনে কোনোরূপ সন্দেহ ছাড়াই আমি ওকে বাড়ি লিখে দিই। এ ঠিক এক মাস পরেই মাভিহা আমাকে বলল, অরণ্য, এ নাও ডিভোর্স পেপার সাইন দিয়ে দাও, আর আমার কাবিনের সব টাকা আমাকে দিয়ে দাও। মাভিহার কথা শুনে আমার যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। মাভিহা হঠাৎ কি বলছে এসব? হয়তো মজা করছে। মাভিহা, মজা করো না তো, এসব মজা আমার পছন্দ না, তুমি জানো তো। তাহলে মজা করছো কেন? অরণ্য, আমি সিরিয়াস, আমাকে ডিভোর্স দাও। মাভিহা, এইসব বলা মানে কি? কি জন্য তুমি আমাকে ডিভোর্স দেবা? কি কমতি রেখেছি তোমার? তুমি যা চেয়েছো দিয়েছি, তাহলে কেন? তোমাকে কি দেনি বলো? আমি জানি তুমি আমাকে পাগলের মতো ভালোবাসো, জানি আমার জন্য তুমি অনেক করছো, কিন্তু এছাড়া আমার কোনো উপায় নেই, আমাকে ভালোবাসলে আমাকে ডিভোর্স দাও। কিন্তু কেন? তারপর মাভিহা যা বলেছিল আমি আমার কানকেও বিশ্বাস করতে পারছিলাম না, কারণ মেয়ে মানুষ এতটা স্বার্থপর। মাভিহা বলল, অরণ্য, আমি তোমাকে কখনোই ভালোবাসিনি, আমি তো ভালোবাসি আকাশকে, আমি আকাশকে বিয়ে করব। তোমার সাথে যা ছিল সেটা একটা সাজানো নাটক,
সাজানো নাটক মানে? হ্যাঁ, সাজানো নাটক। আমি কলেজে পড়ার সময় আকাশকে ভালোবাসতাম, আকাশও আমাকে ভালোবাসত, কিন্তু আমাদের ভালোবাসার মধ্যে একটাই সমস্যা ছিল, তা হলো টাকা। আমি মধ্যবিত্ত পরিবারের ছিলাম আর আকাশের পরিবার ছিল নিম্নবিত্ত। তার উপর আকাশ পড়াশোনা করা ছিল না, এত স্টুডেন্ট ভালো ছিল না। অপরদিকে আমি মেডিকেলে পড়তাম। আকাশকে আমার পরিবার কোনোভাবেই মেনে নিবে না বুঝতে পারছিলাম, আর আমিও আকাশকে ছাড়া বাঁচব না। আমাদের রিলেশনে একমাত্র বাধা ছিল টাকা। দুজনেই খুব চিন্তায় পড়ে গেলাম, এটা নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হতো। কী করবো বুঝতে পারছিলাম না, এত টাকা কীভাবে পাবো তাও বুঝতে পারছিলাম না। এটা বুঝতে পারছিলাম আমাদের ভালো থাকার জন্য টাকার খুব দরকার। হঠাৎ একদিন খেয়াল করলাম তুমি আমাকে ফলো করছো, আমার দিকে তাকিয়ে থাকো। বুঝতে পেরেছিলাম তুমি আমাকে ভালোবেসে ফেলেছো। তোমার খোঁজ নিলাম, জানলাম তুমি এক বাবার এক ছেলে, বাবা মানে অনেক টাকা পয়সার মালিক। আমি আকাশকে বললাম, আকাশ জানো আমাদের মেডিকেলের এক ছেলে আমাকে মানে পছন্দ করে, সারা দিন ফলো করে, আমার দিকে তাকিয়ে থাকে। ছেলেটার নাম অরণ্য। খোঁজ নিয়ে জানলাম বাবার নাকি অনেক টাকা, ছেলেটা খুব বোকাশোকা জানো। আকাশ আমার কথা শুনে একরা শাসি দিয়ে বলল, তাহলে তো আমাদের কপাল খুলে গেছে। কপাল খুলে গেছে মানে? আমি যা বলি তুমি তাই করলেই হবে, আমার কথাটা মন দিয়া শোনো যদি আমাকে না হারাতে চাও। হ্যাঁ বলো কি করতে হবে, তোমার জন্য আমি সবটা করতে পারবো, তবুও তোমাকে হারাতে চাই না। শোনো তাহলে, তুমি ছেলেটার সাথে জাস্ট প্রেমে নাটক করো, যত পারো তাকে ইমোশনাল করো, আর তার দুর্বলতার সুযোগ নিয়ে যত পারো টাকা নাও। যেহেতু বড়লোক আর বাবা মা নেই বোকা, সবচেয়ে বড় কথা হলো তোমার প্রতি দুর্বল, সেহেতু টাকা আদায় করতে সমস্যা হবে না, আমাদের প্রবলেমও সলভ। তুমি যা বলবে তাই হবে, তবুও তোমাকে হারাতে পারবো না, আমি যে তোমায় বড্ড ভালোবাসি। তারপর আকাশের কথা মতো কলেজে ফাংশনের দিন তোমার সাথে কথা বলে নাটক করা শুরু করি, একের পর এক নাটক করি। আকাশ ছিল নাটকের লেখক আর আমি ছিলাম অভিনেত্রী। তোমার কাছ থেকে একের পর এক বায়না করতাম, আর তুমি আমার সেই বায়না পূরণের জন্য মরিয়া হয়ে উঠতে। তোমার থেকে টাকা নিয়ে আকাশের সাথে ডেটে যেতাম, কিন্তু সমস্যা ছিল যে বিয়ের আগে তো তোমার কাছ থেকে বাড়ি ঘর লিখে নেওয়া যাবে না। তাই দুজন ঠিক করলাম বিয়ে ঠিক হলে বাড়ি লিখে নিব, আর বিয়ের দিন তুমি যা গয়না দিবে তা নিয়ে পালিয়ে চলে যাব। তাই তুমি বলার সাথে সাথে বিয়েতে রাজি হয়ে যায়, কিন্তু বাড়ি লিখে নিতে পারিনি তখন, তাই ভাবলাম গয়না নিয়েই পালাবো। কিন্তু বিয়ের আগের দিন আকাশ বলল, আমাদের এই গয়না দিয়ে কিছুই হবে না, তুমি বিয়েটা করে নাও। মানে আকাশ, আমি তোমাকে ভালোবাসি, অরণ্যকে কেন বিয়ে করবো, পাগল হয়ে গেছো তুমি? আরে বুকা, বিয়ে না নাটক করবা, নাটক করে বিয়ে করে অরণ্যর কাছ থেকে সুযোগ বুঝে দুটো বাড়ি লিখে নিবা, তাহলে আমাদের জীবনে আর টাকার কষ্ট থাকবে না। ভাবি এসব কি বলছো, এতদিনের ভালোবাসার স্মৃতি সব মিথ্যে আর সব নাটক? বিবেকে বাতলো না আমার সাথে এত বড় নাটক করতে, আমি কি ক্ষতি করেছিলাম তোমার? তোমাকে যা বলেছি ঠিক বলছি, তুমি কোনো ক্ষতি করনি, কিন্তু আমাদের ভালোবাসার পূর্ণতার জন্য তোমাকে এটুকু কষ্ট দিতেই হতো, তা না হলে আমরা ভালো থাকতাম না। তাই বলে এত বড় ধোকা, এত বড় ছলনা, পারলে কি করে? আমি তোকে কতটা ভালোবাসি তুমি তো জানো, কেন আমাকে এভাবে কষ্ট দিলে? সরি অরণ্য, এছাড়া আর কোনো উপায় ছিল না, মনে কষ্ট নিও না। আর একটা সুসংবাদ দিই, তোমার কাছে এটা সুসংবাদ কিনা জানি না, তবে আমার কাছে সুসংবাদ, বিয়ের এক মাস পরেই জানতে পারি তোমার আর আমার বাচ্চা আমার পেটে এসেছে। 15 দিন আগে আমি আর আকাশ মিলে ওটাকে নষ্ট করে দিই। এত বড় অন্য তুমি কিভাবে করলে মাবিহা? মা হয়ে নিজের বাচ্চা নষ্ট করতে কেমনে পারলে? কিচ্ছু করার নেই, আকাশের জন্য আমি সব করতে পারি, আকাশ চলে আসবে, আমি ওর সাথে চলে যাব। হঠাৎ টুংটাং কলিং বেলের আওয়াজ শোনা গেল, মাবিহা দরজা খুললো, খেয়াল করলাম একটা ছেলে এসেছে। মাবিহা তাকে জড়িয়ে ধরে আমার কাছে আনলো আর বলল, অরণ্য এ আকাশ আমার স্বামী, আর আকাশ তুমি তো অরণ্যকে চিনোই। আকাশ একটা বিদঘুটে হাসি দিয়ে আমার দিকে তাকালো আর বলল, হাই ব্রো, জীবনে চড়াই উত্তরায় আসে, আপনার জন্য আমাদের ভালোবাসা আজকে পূর্ণতা পেল, কিন্তু ব্রো ভালোবাসায় অন্ধ হলেই হয় না, আর ভালোবাসা পেতে হলে বুদ্ধি লাগে, টাকা লাগে, আর কোয়ালিটি দিয়ে কিছুই হয় না। আমি মাবিহাকে নিয়ে গেলাম। এ বলে তারা চলে গেল। সেদিন আমি কতটা কষ্ট পেয়েছিলাম আমি জানি, শুধু এতটা কষ্ট পেয়েছিলাম যে শোকে পাথর হয়ে গিয়েছিলাম। ধাক্কাটা সামলাতে অনেক সময় লাগলো, তারপর আবার কাছে মনোযোগ দিলাম। মাবিহার জন্য একটা হাহাকার ছিল তবুও। একদিন হাসপাতালে কেউ ছিল না আমি ছাড়া, হঠাৎ খেয়াল করলাম একটা মেয়ে আসলো আর বলল, ডাক্তার সাহেব আমার পেটে খুব ব্যথা, একটু আলট্রা করে দেখেন না কি হয়েছে, পেটের ব্যথায় নড়তে পারছি না। মেয়েটার কান্না দেখে বুঝতে পারলাম মেয়েটা হয়তো অনেক কষ্ট পাচ্ছে পেটের ব্যথায়, কিন্তু এই মুহূর্তে হাসপাতালে কোনো মহিলা মানুষ নেই, ওনাকে একা আলট্রা রুমে নিয়ে কি করে যাই? সারা হাসপাতালে একটা মহিলা নার্স ছিল না তখন, আমি বাধ্য হয়ে ওনার কান্না দেখে একাই আলট্রা রুমে নিয়ে যাই।
আলো রুমে নিয়ে যাওয়ার পর উনি হঠাৎ দরজা লাগিয়ে দিল আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার দিতে লাগলো। আমি বুঝতে পারছিলাম না উনি এমন কেন করছে। আপনি এমন কেন করছেন? আমি তো কিছু করিনি, আমাকে এভাবে ফাঁসাচ্ছেন কেন? উনি আরও জোরে জোরে চিৎকার করতে লাগলো। আমিও ভয় পেতে লাগলাম উনি এমন কেন করছেন এইটা ভেবে। ভয়ে রুমের দরজা খুলে ফেললাম, দেখলাম আমার কলিগ দাঁড়ানো আরও কিছু লোক সাথে। আমার কলিগ বলে উঠল, ছি অরণ্য সাহেব, আপনি এমন কাজ করলেন? দেখুন আমি কিচ্ছু করিনি, আমাকে ফাঁসানো হচ্ছে। আপনি যে কিছু করেননি তা তো বুঝতেই বা দেখতেই পারছি, আপনার বউ আপনাকে এর জন্যই ছেড়ে দিয়েছে তাই না? সেদিন আমার কথা কেউ বিশ্বাস করেনি, আমার নামে ধর্ষণের মামলা করা হলো। হাসপাতালের এক নার্সকে জিজ্ঞেস করেছিল আমি কেমন, উনিও সেদিন মিথ্যা সাক্ষী দিয়েছিল, বলেছিল আমি এতদিন ভয়ে মুখ খুলিনি, এই অরণ্য সাহেব আমাকে অনেকবার কুপস্থা দিয়েছে, অনেকবার আমাকে ব্যবহার করার চেষ্টা করেছে, উনি একজন বদমাইশ লোক, ওনার যোগ্য শাস্তি কামনা করছি। আমি সেদিন বুঝতে পারছিলাম না উনি কেন আমার নামে এমন মিথ্যে বলল, যে আমি মামিয়াকে ছাড়া কোনো মেয়ের দিকে তাকাইনি সে আমাকে এতটা দোষারোপ করলো, আমাকে ধর্ষণের জন্য শাস্তি দেওয়া হলো, পত্রিকায় বড় করে হেডলাইন দেওয়া হলো, এক অবহেলিত মেয়েকে ধর্ষণের দায়ে ডাক্তার অরণ্যকে শাস্তি প্রদান করা হয়েছে, ধর্ষক হিসাবে আমার ছবি ছাপা হলো, আমাকে চাকরিচ্যুত করা হলো, 2 বছরের জেল দেওয়া হলো। পরে জানতে পারি আমার কলিগ ওদেরকে দিয়ে আমাকে ফাঁসিয়েছে, কারণ আমার পরিচিতি বেশি ছিল, রোগীরা ওর থেকে বেশি আমার কাছে আসতো, এই জন্য এই দুইটারে টাকা দিয়ে কাজ করিয়েছে। আরে টাকা, সামান্য করে টাকার জন্য মেয়ে দুটো আমার জীবনটা নষ্ট করে দিল, আমার মান সম্মান সব শেষ করে দিল, বাইরে মুখ দেখাতেও আমার এখন কষ্ট হয়, কি দোষ ছিল আমার? আমার নিজের মা আমাকে ছেড়ে গেল, আমাকে ছেড়েই যদি যেতে হতো আমাকে জন্ম কেন দিল, কি ক্ষতি করেছিলাম আমি তাদের? আমার ভালোবাসা আমাকে ধোকা দিল, কিভাবে পারলো একটা মেয়ে শুধুমাত্র টাকার জন্য আমার সাথে এত বড় চলনা করতে, কিভাবে পারলো আমাকে কষ্ট দিতে, কিভাবে পারলো আমার বাচ্চাটা আশা রাওকেই খুন করতে? আমার দোষটা কোথায় ছিল? ভালো ডাক্তার হয়েও আমি আজকে চাকরিচ্যুত, ধর্ষণ না করেও আমি আজকে ধর্ষক, দোষটা আমার কোথায় ছিল? এসব কিছুই হয়েছে ছলনাময়ী নারীদের জন্য, আমি দেখেছি নারীর রূপগুলো, নারীরা শুধু ঠকাতে জানে, ছলনা করতে জানে। বাবা ঠিকই বলেছিল, নারী হলো এক ছলনাময়ী বিষাক্ত জাল। আজকে এই কথার মানেটা ঠিকই বুঝেছি, এখন কোনো নারীকে আমার সহ্য হয় না, কোনো নারী কষ্ট পেতে দেখলে আমার শান্তি লাগে, নারী আমার কাছে ঘৃণিত বস্তু ছাড়া আর কিচ্ছু না। তোমার আগেও একটা মেয়েকে এনেছিলাম, সেও পালিয়ে গেছে, তোমাকেও সুযোগ দিয়েছিলাম পালানোর, তুমি পালাও নি, তাই এত কিছু তোমাকে বললাম। ডালিয়া অরণ্যের কথা শুনে বেশ অবাক হলো, অরণ্যের মনে যে এত কষ্ট লুকানো ছিল ডালিয়া বুঝতেই পারেনি। ডালিয়ার সবসময় মনে হতো পুরুষ মানুষ জন্তু আর জানোয়ার, আর এখন অরণ্যের কথা শুনে মনে হচ্ছে মেয়ে মানুষও কম না। ভালোই বুঝতে পারছিল অরণ্য বারবার প্রতারণার শিকার হয়েছে, আর এসব বিশ্বাসঘাতকতায় আর প্রতারণা অরণ্যকে এমন বানিয়েছে। হঠাৎ ডালিয়া খেয়াল করলো অরণ্য একটা বিদঘুটে হাসি দিচ্ছে, ডালিয়া ভয় পেয়ে গেল অরণ্য এভাবে কেন হাসছে। ভয় ভয়ে ডালিয়া অরণ্যকে বলল, অরণ্যবাবু এভাবে হাসছেন কেন? অরণ্য ডালিয়ার কথা শুনে দৌড়ে রান্নাঘরে গেল, আর রান্নাঘর থেকে এসে একটা গরম খুন্তি ডালিয়ার পিঠে চেপে ধরল। ডালিয়া চেঁচিয়ে উঠল আর বলল, ও আল্লাহ গো, জ্বলে যাচ্ছে আমার, এবার আমাকে ছেড়ে দিন। তোকে কষ্ট দিতে পারলে আমার শান্তি লাগে। ডালিয়া বুঝতে পারল অরণ্যের হয়তো মা বিহার কথা মনে পড়েছে, আর মা বিহার কথা মনে হলেই অরণ্যের মেয়েদের প্রতি ঘৃণা জন্মায়, আর অরণ্য ডালিয়াকে কষ্ট দেয়, আর অরণ্য মনে করে এ কষ্টটা সে মা বিহাকে দিচ্ছে। তাই ডালিয়া নিজেকে সামলিয়ে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আপনার যদি আমাকে কষ্ট দিয়ে শান্তি লাগে আপনি আমাকে কষ্ট দিন, আমাকে কষ্ট দিয়ে শেষ করে দিন, তবু আপনি ভালো থাকুন। অরণ্য ডালিয়ার কথা শুনে কিছুটা অবাক হলো, সে ভাবলো একটা মেয়েকে এসে এত কষ্ট দিচ্ছে আর মেয়েটা তার সুখের জন্য এসব বলছে, হয়তো এটাও মেয়ের ছলনা। তাই অরণ্য ডালিয়াকে একটা লাথি দিয়ে বলল, তুইও ছলনা শুরু করলি, ভালো সাজার অভিনয় করছিস, আমাকে ফাঁসানোর চেষ্টা করছিস তাই না? কিন্তু আমি তো আগের মতো বোকা না যে তোর কষ্টে গলে যাবো, ছলনাময় কোথাকার। আপনি যা ইচ্ছে ভাবুন, আমার যাতে কিছু যায় আসে না, আপনি যদি আরো মারতে মন চায় মারুন, মেরে যদি আপনি শান্তি পান তাহলে মারুন, যত ইচ্ছা মারুন মারুন, আমাকে তো আপনি আপনার শান্তির জন্য কিনে এনেছেন, আমার কাজই তো হলো আপনাকে শান্তি দেওয়া, এখন যদি আপনি মেরে শান্তি পান তাহলে মারুন, আমি তো আর কিছু করতে পারবো না, সহ্য করা ছাড়া তো আমার কোনো উপায় নাই। অরণ্য ডালিয়ার কথা শুনে কোনোরূপ কথা না বলে সেখান থেকে প্রস্থান নিল। অরণ্য যাওয়ার পর ডালিয়াও ডালিয়ার রুমে চলে আসলো, ডালিয়ার পিঠটা হাতও দিতে পারছে না ডালিয়া।
ডালিয়ার পিঠটায় মনে হচ্ছে জ্বলে যাচ্ছে, কিন্তু তবুও আজকে অরণ্যের প্রতি ডালিয়ার ঘৃণা জন্মাচ্ছে না। কেন জানি না আজকে অরণ্যের প্রতি অদ্ভুত ভালো লাগা আর মায়া কাজ করছে। অনেকদিন পর ডালিয়া কোনো ছেলের প্রতি মায়া জন্মালো। ডালিয়ার কাছে সব ছেলেকে নরপশু মনে হতো, এখন ডালিয়ার মনে হচ্ছে সব ছেলে এক না, সবাই শুধু মেয়েদের মাংসপিণ্ড ভাবে না, কিছু ছেলে মেয়েদের ভালোবাসা দিয়ে আগলেও রাখে। এসব ভাবতে ভাবতে ডালিয়া একটু চোখ বুঝল। হঠাৎ অরণ্য ডালিয়ার রুমে আসলো। অরণ্যের আওয়াজ শুনে ডালিয়া চোখ খুলল আর খেয়াল করলো অরণ্যের হাতে কি একটা যেন। ডালিয়া মনে মনে ভাবল এবার হয়তো তার কপালে আরো দুঃখ আছে। ডালিয়া কাঁপা কাঁপা স্বরে বলল, অরণ্যবাবু আপনি কিছু কি লাগবে? তুমি একটু ওদিকে ফিরো। কোন দিকে? পিঠে আমার দিকে ফিরো। কেন, আমি কি আবার কোনো ভুল করেছি? এত প্রশ্ন করছো কেন, তোমাকে যা বলছি তাই করো। ডালিয়া অরণ্যের দিকে পিঠটা ফিরালো। অরণ্য খেয়াল করলো ডালিয়ার পিঠটা পুরো লাল হয়ে ফোসকা পড়ে গেছে। ডালিয়ার ক্ষতটা দেখে অরণ্য নিজেকে বকতে লাগলো, ভাবতে লাগলো এত বড় অমানুষ সে কিভাবে হলো, এত বড় কাপুরুষ কিভাবে হলো যে একটা মেয়ের গায়ে এত নির্মমভাবে আঘাত করেছে। অরণ্য এসব ভেবে নিজেকে আজকে খুব পশু লাগছে অরণ্যের। অরণ্য হাত থেকে মলমটা বের করে ডালিয়ার পিঠে লাগিয়ে দিল। ডালিয়া আহ করে উঠল। ডালিয়া খেয়াল করলো অরণ্য তার পিঠে মলম লাগিয়ে দিচ্ছে। ডালিয়া যেন ভেতরে ভেতরে স্বস্তির নিঃশ্বাস ফেলল। অরণ্যকে যতটা কঠোর ভেবেছিল অরণ্য তার থেকেও নরম মনের মানুষ। হয়তো পরিস্থিতি তাকে কঠোর করে দিয়েছে, কিন্তু মানুষটার ভেতরটাই খুব মায়া ভরা। অপরদিকে অরণ্য পিঠে মলম লাগাতে লাগাতে বলল, ডালিয়া জানি না আমার মাথায় কি হয়, আমি তখন নিজেকে সামলাতে পারি না, নিজেকে খুব পাগল পাগল আর অস্থির লাগে, তাই তোমাকে আঘাত করি। তোমাকে তো আমি সুযোগ দিয়েছিলাম চলে যেতে, তুমি চলে গেলে না কেন? এখানে থাকলে যে তোমাকে আরো কষ্ট পেতে হবে। কোথায় যাব বলুন, আমার যে যাবার মতো কোনো জায়গা নেই, এখানে আছি তবু ভালো আছি, কারণ এখানে শুধু শারীরিক আঘাত পাচ্ছি, কিন্তু কেউ তো আর আমার শরীরটাকে খুবলে খুবলে খাচ্ছে না। আমাকে যেতে হলে তো সে পতিতা পল্লীতেই যেতে হবে, আর সেখানে গেলে তো একের পর এক নরপশু আমাকে খুবলে খুবলে খাবে, সেটা থেকে আমি এখানে আছি ঢের ভালো আছি। আপনার এই সামান্য কষ্ট আমার কাছে কিছু না, আর আমাকে মেরে যদি আপনার একটু শান্তি হয় হোক। আপনার কাছে মেয়ে মানুষ সবচেয়ে ঘৃণিত বস্তু, আর আমার কাছে ছেলে মানুষ, দুজন দুজনের জায়গায় কষ্ট পাচ্ছি, একজন পুরুষের হাতে শিকার আর একজন নারীর ছলনার হাতে। কিন্তু এটা বুঝতে পেরেছি পৃথিবীর সব পুরুষ এক হয় না, এদের মধ্যেও ভালো আর খারাপ আছে, শুধু এটাই বলবো আমি এখানে খুব ভালো আছি। ডালিয়ার কথাগুলো শুনে অরণ্যের যেন আরো বেশি অপরাধ বোধ কাজ করলো। একটা মেয়ের শাস্তি সে বিনা দোষে আরেকটা মেয়েকে দিল, এত বড় অন্যায় সে কিভাবে করলো? এসব ভেবে ভেবে অরণ্য ভেতরে ভেতরে কষ্ট পেতে লাগলো। অরণ্য কোনরূপ কথা না বলে চলে গেল। আর এদিকে ডালিয়াও অরণ্যের এমন সহানুভূতি পেয়ে খুশিতে আত্মহারা। কিন্তু অরণ্যকে স্বাভাবিক জীবনে যে করেই হোক ফেরাতে হবে। কিন্তু কিভাবে ফেরাবে ডালিয়া, কারণ অরণ্য তো কোনো মেয়েকে বিশ্বাস করে না। মনে মনে ভাবল আগে অরণ্যের মনে বিশ্বাস আনাতে হবে ভালোবাসা দিয়ে, কিন্তু কিভাবে? অনেক ভেবে ডালিয়া উপায় বের করলো। ভাবলো অরণ্যকে স্বাভাবিক জীবনে আনতে হলে আগে অরণ্যের রুম থেকে এসব ছবি উল্টাপাল্টা জিনিস দূর করতে হবে। ডালিয়া যা ভাবলো তাই করলো। মনে মনে ফাঁক খুঁজতেছিল যে অরণ্য কখন বের হবে। হঠাৎ খেয়াল করলো অরণ্য বাইরে গিয়েছে। অরণ্য ডালিয়ার রুমে গিয়ে মা বিহার ছবি, ডালিয়ার কাটা চুল, ডালিয়ার ছবি এগুলো খুলে ফেলে দিল। রহমত চাচা ডালিয়ার এসব দেখে বলল, এসব কি করছো মা তুমি, অরণ্য যদি এসে দেখে তোমাকে যে খুব মারবে মা। চাচা মারলে মারুক, আমি অরণ্যর ভালোর জন্যই এমন করছি, তুমি কি চাও না অরণ্য তার স্বাভাবিক জীবনে ফিরে আসুক? তা তো চাই মা, ছেলেটা আমাকে কষ্টে পাথর হয়ে গেছে। যদি চাও তাহলে আমি যা বলি তাই করো, এসব কিছু কোথায় ফেলেছি অরণ্যকে বলবা না, মাহিবার যত ছবি আছে আর অরণ্যর মার যত ছবি আছে সব ফেলে দাও চাচা। কিন্তু অরণ্য যদি রেগে যায়? আর অরণ্য রেগে গেলে তো তোকে মারবে রে মা, তোকে আঘাত দিবে, কষ্ট দিবে, তুই কি পারবি সহ্য করতে? চাচা তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না, আমি ম্যানেজ করে নিতে পারবো, আমাকে যতই আঘাত করুক সহ্য করে নিতে পারবো, তোমাকে চিন্তা করতে হবে না। আচ্ছা মা তুই যা বলিস তাই হবে রে, আমি মাবিহা আর আশালতার ছবি ফেলে যাচ্ছি। তারপর ডালিয়া আর রহমত চাচা মিলে মাবিহা আর আশালতার সব স্মৃতি ফেলে দিল। ডালিয়া দেয়ালে লেখাগুলো মুছে দিল, বাড়িটা সুন্দর করে সাজালো। সব কাজ শেষে ডালিয়া অরণ্যের জন্য অপেক্ষা করতে লাগলো। কখন অরণ্য আসবে, এসে কি করবে, এসব ভেবে ডালিয়া বারবার ভয়ে কুঁকড়ে যেতে লাগলো।
এবার ভাবতে লাগলো যা হবার হবে, অরণ্যের জন্য এটুকু করতে ডালিয়ার সমস্যা নেই। ঠিক সন্ধ্যার দিকে ডালিয়া টুংটাং কলিং বেলের আওয়াজ শুনল। ডালিয়া দৌড়ে গিয়ে দরজা খুলল, দরজা খুলে দেখলো অরণ্য এসেছে। অরণ্য বাড়িতে ঢুকে দেয়াল খেয়াল করে দেখলো কোনো লেখা নেই, চারপাশ খেয়াল করলো দেখলো বাড়িটা নতুনভাবে গোছানো। তাড়াতাড়ি রুমে গেল, রুমে গিয়ে দেখলো সব কিছু ওলট পালট, কোনো ছবি নেই। অরণ্য এসব দেখে রেগে মেগে আগুন হয়ে গেল, চিল্লায় চিল্লায় বলতে লাগলো, রমত চাচা, রমত চাচা, কোথায় তুমি, তাড়াতাড়ি আসো। রহমত চাচা অরণ্যের চিল্লানো শুনে তাড়াতাড়ি অরণ্যের কাছে গেল আর গিয়ে বলল, বাবা কি হয়েছে, এভাবে চিল্লাচ্ছ কেন? তুমি কি সত্যি বুঝতে পারছো না আমি কেন চিল্লাচ্ছি? আমার রুম থেকে মাবিহার ছবি কোথায় গেল? সারা বাড়ি এভাবে গোছানো হলো কেন? কথা বলছো না কেন? না মানে, না মানে। না মানে মানে করছো কেন? উত্তর দাও, কার এত বড় সাহস? আমার অনুমতি ছাড়া আমার ঘরে ঢুকে আমার ঘর গুছিয়েছে? পাশ থেকে ডালিয়া বলে উঠল, অরণ্যবাবু আমি করেছি। ডালিয়ার মুখ থেকে অরণ্য একথা শুনে আরো রেগে গেল। রেগে গিয়ে ডালিয়ার চুলের মুঠি ধরে বলতে লাগলো, তোরে এত বড় সাহস কে দিয়েছে? সকালে তোকে একটু দয়া দেখিয়েছে বলে এত বড় সাহস দিয়ে গেছিস, তাই না? তো সাহস হলো কিভাবে যে তুই আমার অনুমতি ছাড়া আমার খড় গুছিয়েছিস? আপনি আমাকে যত পারুন মারুন, আমার তাতে কোনো কষ্ট নেই, কিন্তু আপনার জীবনটা পাল্টানোর জন্য এইটুকু করা জরুরি ছিল। আমি চাই না আপনি এভাবে জীবনযাপন করুন, চাই না এভাবে কষ্ট পান। আপনার যদি আমাকে মেরে শান্তি হয় তবে তাই করুন। অরণ্য ডালিয়ার কথা শুনে আরো রেগে গেল, চুল টানতে টানতে নিয়ে গেল সিঁড়ির কাছে। সিঁড়ির কাছে নিয়ে গিয়ে টেনে হিঁচড়ে ফেললো, আর ডালিয়া সিঁড়ি থেকে গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে গেল। ডালিয়া সাথে সাথে সেন্সলেস হয়ে গেল। রহমত চাচা ডালিয়ার কাছে দৌড়ে গেল, আর গিয়ে দেখলো ডালিয়ার কোনো সাড়া শব্দ নেই। রহমত চাচা অরণ্যকে বলল, বাবা মেয়েটা যা করেছিল তোমার ভালোর জন্যই করেছিল, আর তুমি একই করলে, মেয়েটার তো কোনো সাড়া শব্দ নেই। একজনের রাগ তুমি আরেকজনের উপর ছাড়লে, বাবা দেখে যাও মেয়েটার অবস্থা ভালো মনে হচ্ছে না, শ্বাস প্রশ্বাস চলছে না, কি হয়েছে মেয়েটার বুঝতে পারছি না, তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যেতে হবে। রহমত চাচার কথা শুনে তাৎক্ষণিক অরণ্যের মনে হলো সত্যি তো, সে এমন কেন করলো? ডালিয়াকে এতটা আঘাত করা তার ঠিক হয়নি। দৌড়ে নিচে নেমে ডালিয়ার হাত ধরে দেখলো তার পালস অনেক নেমে গেছে, শ্বাস প্রশ্বাস চলছে না। অরণ্য ভয় পেয়ে গেল, তাড়াতাড়ি করে ডালিয়াকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার ডালিয়াকে ইমার্জেন্সিতে নিয়ে গেল। অরণ্য আর রহমত চাচা বাইরে দাঁড়িয়ে রইল। ডাক্তার অনেকক্ষণ চেক আপ করল, আর বাইরে এসে অরণ্যকে বলল, অরণ্য ডাক্তারের কথা শুনে থমকে গেল। এটা ভেবে যে তার জন্য আজকে একটা নির্দোষ মেয়ে মরতে যাচ্ছে, যে মেয়েটা কিনা তার ভালো করতে গেছিল, এতটা নিষ্ঠুর সে কিভাবে হলো, এটাই ভাবতে লাগলো। তাড়াতাড়ি গেল ডালিয়াকে ভর্তির জন্য, সেখান থেকে ফর্ম দিল ফিল আপ করার জন্য। অরণ্য সব ফিল আপ করে নার্সকে দিল। নার্স ফর্মটা দেখে অরণ্যকে বলল, স্যার রোগী আপনার কি হয় সেটা তো পূরণ করেনি, এটা একটু পূরণ করে দিন। অরণ্য বেশ বিব্রত বোধ করলো, বুঝতে পারলো না কি লিখবে, কিছুক্ষণ কাগজটা ধরে চুপ করে দাঁড়িয়ে রইল। নার্স আবারও বলে উঠল, স্যার তাড়াতাড়ি ফিল আপ করে দিন। অরণ্য এবার শূন্যস্থানটাতে লিখে দিল যে রোগীর স্বামী হয় অরণ্য, আর রোগী তার স্ত্রী। তারপর নার্স ফর্মটা নিয়ে চলে গেল। আবার ডালিয়া চিৎকার শুরু হলো, আর এদিকে অরণ্যের বুকটা যেন হাহাকার করতে লাগলো ডালিয়ার জন্য। তীব্র এক যন্ত্রণা শুরু অরণ্যের, বারবার ডালিয়ার সুস্থতা কামনা করতে লাগলো। ডালিয়ার জন্য মরিয়া হয়ে উঠল, নিজে খুব বেশি অপরাধী ভাবতে লাগলো। আর এদিকে অনেকক্ষণ চিকিৎসার পর ডাক্তার এসে বলল, এখন রোগী আগের থেকে একটু ভালো আছে, তবে মানসিকভাবে আঘাত পেয়ে ছোটখাটো একটা অ্যাটাক হয়েছে। আপনার স্ত্রীকে সংসারের প্রেশার দিবেন না, মানসিকভাবে ফিরিয়ে রাখবেন। আপাতত দুদিন হসপিটালে ভর্তি থাকতে হবে, আর দুদিন পর বাসায় নিয়ে যাবেন। আর উনি শারীরিকভাবেও অনেক দুর্বল, ওনার একটু যত্ন নিতে হবে। আর এখন রোগী ঘুমাচ্ছে, আপনি চাইলে রোগীকে দেখতে পারেন। আপনাদের মধ্যে কে রোগীর কাছে যাবেন সিদ্ধান্ত নিন। এ বলে ডাক্তার চলে গেল। পাশ থেকে রহমত চাচা বলল, বাবা তুমি যাও গিয়ে দেখো ডালিয়া মায়ের কী অবস্থা, আর কোনো আঘাত করো না, মেয়েটা যে অনেক কষ্ট সহ্য করেছে, আর কষ্ট দিও না। চাচা তুমি চিন্তা করো না, আমার বিবেক বুদ্ধি সব হারিয়ে ফেলেছিলাম তাই এমন করেছি, ডালিয়াকে কিছু করবো না, আমি গেলাম চাচা ডালিয়াকে দেখতে। অতবার অরণ্য ডালিয়ার কাছে গিয়ে বলো, অতবার অরণ্য ডালিয়ার কাছে গেল, গিয়ে দেখলো ডালিয়া শুয়ে আছে, ডালিয়ার জ্ঞান এখনো ফেরেনি। অরণ্য ডালিয়ার পাশে গিয়ে বসলো, খেয়াল করলো ডালিয়ার চেহারাটা কত নিষ্পাপ,
এ অল্প বয়সে কত কষ্টই না তাকে সহ্য করতে হয়েছে, আর আমি কিনা এই মেয়েটাকে এভাবে আঘাত করেছি। এসব ভেবে অরণ্যের ভেতরে অপরাধ বোধ কাজ করতে লাগলো, ভেতরে ভেতরে কষ্ট পেতে লাগলো। ডালিয়ার পাশে বসে এক পলকে ডালিয়ার দিকে তাকিয়ে রইল। হঠাৎ ডালিয়ার জ্ঞান ফিরল। জ্ঞান ফেরার সাথে সাথে অরণ্যকে ডালিয়া বলল, ডালিয়া সরি, তোমাকে আমি এত বড় কষ্ট দিয়ে ফেলেছি এই জন্য সরি। আঘাত পেতে পেতে আমি যে এক অমানুষ হয়ে গিয়েছিলাম, তুমি আমাকে মাফ করে দাও। আজকে তোমার কিছু হলে নিজেকে ক্ষমা করতে পারতাম না। জ্ঞান ফেরার সাথে সাথে অরণ্য ডালিয়াকে বলল। এ বলে অরণ্য ডালিয়ার হাত ধরল, আর ডালিয়া অরণ্যের দিকে তাকিয়ে দেখল অরণ্যের চোখে পানি ছলছল করছে। এ অরণ্য তো অন্য এক অরণ্য। ডালিয়ার বুঝতে পারল এটা আর প্রথম দিন দেখা সে অরণ্য না, এ যে এক অন্য অরণ্য যার বুকের ভেতর শুধু মায়া আর মায়া। ডালিয়া অরণ্যের চোখের দিকে তাকিয়ে বলল, আপনি দয়া করে কষ্ট পাবেন না, এটা ভাগ্যে ছিল, আর আমি তো এখন একদম সুস্থ আছি। আপনি কষ্ট পেলে আমার খুব খারাপ লাগে, আপনার কষ্ট সহ্য করতে আমার খুব কষ্ট হয়। অরণ্য এবার ডালিয়ার কথা শুনে আরো বেশি চমকে গেল। একটা মেয়েকে সে এত কষ্ট দিল, আর মেয়েটা কিছু না বলে উল্টো তার সান্ত্বনা দিচ্ছে। এসব ভেবে অরণ্যের চোখের মেঘ যেন বৃষ্টি হয়ে নেমে গেল, আর ডালিয়াকে বলল, আমি কথা দিচ্ছি আমি তোমাকে আঘাত করবো না, তুমি আর কষ্ট পাবে না কখনো, তোমাকে আর কষ্ট পেতে দেবো না, তোমাকে সব সময় খুশি রাখার চেষ্টা করব। আমি যে অন্ধ হয়ে গিয়েছিলাম, তোমার জন্য আমি আমার স্বাভাবিক জীবনটা পেয়েছি। আপনি যে স্বাভাবিক জীবন পেয়েছেন এতেই আমি খুব খুশি, আপনি প্লিজ কাঁদবেন না। পাশ থেকে নার্স এসে ডালিয়াকে বলল, আপু ভাইয়া তো আপনার জন্য একদম অস্থির হয়ে গিয়েছিল, কি যে করতেছিল কি বলবো। আপনি অনেক ভাগ্যবতী এমন হাজবেন্ড পেয়েছেন। আর ভাইয়া এবার আর চিন্তা নেই, ভাবি তো সুস্থ হয়ে গেছে, দুদিন পরেই বাসায় নিয়ে যেতে পারবেন। এ বলে নার্স মুস্কি হাসি দিয়ে চলে গেল। ডালিয়া নার্সের কথায় কোনো মানে বুঝলো না, শান্ত স্বরে ডালিয়া অরণ্যকে বলল, আচ্ছা নার্স কি বলে গেল আমি তো কিছুই বুঝলাম না। আরে বলো না, তোমাকে অ্যাডমিট করানোর সময় একটা ফর্ম ছিল পূরণ করার জন্য। ফর্মটাতে রোগী আমার কি হয় এটা জানতে চেয়েছিল, আমি লিখেছিলাম স্ত্রী, আর এই নার্সটাই ফর্মটা নিয়ে যায়, উনি ভাবছে তুমি আমার স্ত্রী, এই জন্য এই কথাগুলো বলল। ডালিয়া অরণ্যের কথা শুনে যেন থমকে গেল, জীবনে বউ হওয়ার স্বপ্ন তো কবেই ছেড়ে দিয়েছিল। অরণ্যের কথা শুনে যেন আজকে ডালিয়ার নিজেকে বউ মনে হতে লাগলো। চাতক পাখির মতো অরণ্যের দিকে তাকিয়ে এবার ডালিয়া কেঁদেই দিল, আর অরণ্যকে বলল, আমার জন্য আপনি এত কিছু করবেন বুঝতে পারিনি। আরে বোকামি আর কি, কাঁদতেছো কেন, পাগলের মতো কাঁদবে না তো, হাসপাতালে আরো দুদিন থাকতে হবে, তারপর বাসায় যেতে পারবা, এখন একদম কান্নাকাটি থামো, সুস্থ হতে হবে আগে। ডালিয়া ও লক্ষ্মী
এত কষ্ট করে বানিয়েছেন, যা বানিয়েছেন তাই হবে, আমাকে দিন, আমি খেতে পারবো। হয়েছে, আরে স্যুপ খেয়ে পেট খারাপ করতে হবে না, আমি আবার বানিয়ে নিয়ে আসি। আপনাকে স্যুপ করতে হবে না, একটু ঝাউ ভাত করলেই হবে। কিন্তু ঝাউ ভাত কিভাবে করে আমি তো জানি না। আমাকে একটু রান্নাঘরে নিয়ে যান, আমি শিখিয়ে দিচ্ছি। পাগল তুমি, এসরে নিয়ে রান্নাঘরে যাবে? আমাকে বলো, আমি করে নিয়ে আসি। আরে আপনি আমাকে নিয়ে যান তো, আমি তো আর রান্না করব না, আপনাকে দেখিয়ে দিব। তা করা যায়। আচ্ছা আবার কাঁধে ভর দিয়ে উঠো। ডালিয়া অরণ্যের কাঁধে ভর দিয়ে উঠল, আস্তে আস্তে রান্নাঘরে গেল। ডালিয়া অরণ্যকে বলে দিল কি করবে, আর অন্যরা সেভাবে রান্না করলো। রান্না করে দুজন একসাথে খেলো। অরণ্য ডালিয়ার যত্ন নেওয়া শুরু করলো, আর ডালিয়া আস্তে আস্তে সুস্থ হতে লাগলো। এখন ডালিয়া আগের থেকে অনেকটা সুস্থ। ইদানিং ডালিয়ার ঘরের কাজও করা শুরু করেছে। আর অরণ্য ডালিয়াকে ঝাড়ি দিয়ে বলল, এই শরীর নিয়ে তোমাকে এসব কাজ করতে কে বলেছে? রমো চাচাই তো সবটা করতে পারবে। সারাদিন বসে শুয়ে থাকতে আমার ভালো লাগে না, আর রহমত চাচারও তো বয়স হয়েছে। রহমত চাচা কি এসব একা পারবে? আমার ভালোই লাগছে একটু কাজ করতে পেরে। প্লিজ আপনি আমাকে না করবেন না। আচ্ছা তোমার ভালো লাগলে করো, কিন্তু নিজের শরীরের কথা ভুলে যেও না। আপনাকে ভাবতে হবে না, আমি ঠিকই আছি। আস্তে আস্তে ডালিয়া আর অরণ্যের সম্পর্কটা ভালো হতে লাগলো। একদিন ডালিয়ার গোসল করতে গেল, গোসল থেকে বের হয়ে এসে দেখে বিছানার উপর একটা বক্স আর চিঠি রাখা। চিঠিটাতে লেখা ছিল, ডালিয়া আমি কি তোমাকে ডালু বলে ডাকতে পারি? এত বড় নামটা যেমন ডাকতে খুব কষ্ট হয়। আর বক্সে একটা শাড়ি আছে, তাড়াতাড়ি পরে রেডি হতো, আমরা আজকে সারাদিন ঘুরবো। ডালিয়া বক্সটা বের করে দেখলো, একটা লাল টকটকে শাড়ি। ডালিয়া যেন শাড়িটি দেখে আনন্দে আত্মহারা হয়ে গেল। টেবিলের উপর থেকে একটা কলম নিয়ে ডালিয়া লিখতে চাইল যে, আপনি আমাকে ডালু বলেই ডাকেন, তবে আমি আপনাকে অরু বলে ডাকবো, শাড়িটা আমার অনেক পছন্দ হয়েছে। কিন্তু অনেকদিন যাবত লেখেনি, তাই লেখা যেন ডালিয়ার হাত দিয়ে বেরই হচ্ছিল না। তবুও কোনো রকম ডালিয়া লিখল, আর ঝটপট শাড়িটা পরে নিল, আর আয়নায় নিজেকে দেখে যেন ডালিয়ার আজকে নতুন বউ মনে হতে লাগলো। হঠাৎ অরণ্য ডাকতে লাগলো, ডালিয়া তুমি কি রেডি হয়েছো? আর কতক্ষণ লাগবে? আসতেছি আসতেছি, এ বলে ডালিয়া বের হলো। ডালিয়াকে এরূপে দেখে অরণ্য যেন চমকে গেল, ভাবতে লাগলো মেয়েটার সত্যি অনেক মায়াবী চেহারা। আর এদিকে ডালিয়া অরণ্যের কাছে গিয়ে কাগজটা দিল। অরণ্য ডালিয়ার লেখাটা পড়ে ডালিয়ার কানে কানে এসে বলল, তুমি আমাকে অরু বলেই ডেকো ডালু। অরণ্যের মুখে ডালু কথাটা শুনে ডালিয়া খুশিতে আত্মহারা হয়ে গেল। দুজন মিলে বাইরে গেল, একটা পার্কে বসলো। অনেকদিন পর ডালিয়া এরকম খোলামেলা জায়গায় বসেছে, ডালিয়ার যেন অনেক ভালো লাগছে। ঠিক এমন সময় একটা পিচ্চি মেয়ে অরণ্যের কাছে এসে বলল, স্যার এই মালাটা নিন, ভাবিকে পরালে খুব মানাবে। সবগুলো কত রে? আপনি খুশি হয়ে যা দেন। অরণ্য মেয়েটাকে একটা 500 টাকার নোট দিয়ে বলল, এই নে। মেয়েটা টাকাটা পেয়ে খুশিতে নাচতে নাচতে চলে গেল। অরণ্য ফুলগুলো ডালিয়ার হাতে দিয়ে বলল, ডালু সরি, তবে চুলগুলো আমি কেটে ফেলেছিলাম, চুলে তো আর খোপা করে মালাটা দিতে পারবো না, তোমার হাতেই মালাগুলো বেঁচিয়ে পড়ো, ভালো লাগবে। অরণ্যের কাছ থেকে ডালিয়া ফুলগুলো নিয়ে বলল, কে বলেছে যে আমি চুলে পড়তে পারবো না? এ বলে চুলের একটা ক্লিপ দিয়ে একটা মালা চুলে আটকে দিল। অরণ্য দেখে ডালিয়াকে বলল, বাহ ডালু, তোমাকে তো বেশ সুন্দর লাগছে। অরণ্যের কথা শুনে ডালিয়া বেশ লজ্জা পেল, লজ্জায় মাথা নত করে ফেলল। তারপর অরণ্য বলল, তাহলে লজ্জা পেতে হবে না, চলেন রেস্টুরেন্টে গিয়ে কিছু খাওয়া যাক। তারপর দুজন মিলে রেস্টুরেন্টে গেল। ডালিয়া এমন রেস্টুরেন্টে প্রথম দেখছে, চারদিক কত সুন্দর করে সাজানো সবার জন্য। অরণ্য খাবার অর্ডার করলো, খাবার চলেও আসলো, কিন্তু ডালিয়া বুঝতে পারলো না সে আটা চামচ দিয়ে কিভাবে খাবে। অপরদিকে অরণ্য খাওয়া শুরু করে দিল, অরণ্যকে দেখে সেভাবে খাওয়ার চেষ্টা করলো কিন্তু পারলো না। অরণ্য ডালিয়ার দিকে খেয়াল করে দেখলো, ডালিয়া এখনো কিছুই খায়নি। অরণ্য বেশ ভালোই বুঝতে পারলো ডালিয়ার কাটা চামচ দিয়ে খেতে পারছে না, তাই অরণ্য চামচ রেখে হাতে খাওয়া শুরু করলো। ডালিয়া এটা দেখে একটু স্বস্তি পেল, সেও খাওয়া শুরু করলো। খাওয়া শেষে দুজন মিলে আরো ঘুরলো। আস্তে আস্তে সন্ধ্যা ঘনিয়ে আসলো, রাস্তার পাশে সোডিয়ামের বাতিগুলো জ্বলে উঠলো। ডালিয়ার যে কি ভালো লাগছে ডালিয়া নিজেও বুঝতে পারছে না। গুটি গুটি পায়ে সোডিয়াম বাতির নিচের দুজনে হেঁটে কথা বলতে লাগলো, কত কথা যে বলল হিসেব নেই। দুজন সব কিছু শেয়ার করে দুজন যেন একাকারে মিশে গেল, রাতে বাসায় ফিরল। ধীরে ধীরে ডালিয়া আর অরণ্যের সম্পর্কটা বেশ জমে উঠল।
কিন্তু এর মধ্যে হঠাৎ অরণ্যের কল আসলো। অরণ্য কল ধরে দেখল মাবিহা। মাবিহা কল ধরার পর বলল, হ্যালো অরণ্য, আমাকে মাফ করে দাও, আমাকে আর কষ্ট দিও না, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমাকে আর যন্ত্রণা দিও না, তোমার সাথে এসব করা আমার ঠিক হয়নি, সেদিন আমি আকাশের ভালোবাসে অন্ধ হয়ে গিয়েছিলাম, বুঝতে পারিনি কি করব, না বুঝে অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও অরণ্য, আমাকে আর আঘাত করো না, আমাকে তোমার জীবনে ফিরিয়ে নাও, আমি আর এমন করব না, শেষবারের মতো আমাকে একটা সুযোগ দাও। মাবিহা, কতবার বলেছি তোমাকে যে আমাকে আর কল দেবে না, আমাকে আর কল দিয়ে বিরক্ত করবে না, তুমি কল দিলে আমার বিরক্ত লাগে, পৃথিবীতে কাউকে যদি ঘৃণা করি সেটা তোমাকে, আর কতবার তোমাকে এই কথা বলতে হবে। অরণ্য, আমি জানি তুমি আমার উপর রেগে আছো, আমি জানি তুমি আমাকে এখনো ভালোবাসো, প্লিজ অরণ্য আমাকে ফিরিয়ে দিও না, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি তোমাকে ভালোবাসি না মাবিহা, আর কতবার একটা কথা তোমাকে বলতে হবে। মাবিহা প্লিজ আমাকে বিরক্ত করো না, আমার একদম ভালো লাগছে না তোমার সাথে কথা বলতে, তুমি প্লিজ আমাকে আর কল দিও না। প্লিজ অরণ্য, এরকম করো না। আচ্ছা, ইদানিং তোমাকে একটা মেয়ের সাথে প্রায় ঘুরতে দেখা যায়, মেয়েটাকে? ও, আমার ব্যাপারে ইনফরমেশন নেওয়া শেষ তোমার? মেয়েটা কি জানে তোমার কি হবে? প্লিজ বলো, মেয়েটা তোমার কি হয়? মেয়েটা আমার বউ হয়। অরণ্য, তুমি এই মেয়েকে বিয়ে করছো? হ্যাঁ করেছি, কেন, কোনো সমস্যা? তুমি কি জানো এই মেয়ের পরিচয় মেয়েকে? ও, এই মেয়ের পরিচয় নেওয়া শেষ? হ্যাঁ জানি, এই মেয়েকে জেনে বিয়ে করেছি। তুমি জেনে শুনে এইরকম একটা মেয়েকে বিয়ে করেছো? হ্যাঁ করেছি, মেয়েটার যাই হোক তোমার মতো চলনাময়ী না, তোমার মতো এত নিকৃষ্ট না, তোমার মতো প্রতারক না। অরণ্য, তুমি আমাকে এইভাবে বলতে পারলে, ওই মেয়েটার সাথে আমাকে তুলনা করতে পারলে? হ্যাঁ পারলাম। প্লিজ মাবিহা, আমি এখন বিবাহিত, আমার বউ জানলে খুব কষ্ট পাবে, তুমি প্লিজ আর কল দিও না, আমাদের দাম্পত্য জীবনে কাটা হয়ে দাঁড়িও না। অরণ্য প্লিজ আমার কথাটা শোনো। আর কোনো কথা শোনার নেই, এই বলে অরণ্য মাবিহার ফোন কেটে দিল। আর এদিকে ডালিয়া বুঝতে পারলো মাবিহা কল দিয়েছিল। ডালিয়া অরণ্যকে জিজ্ঞেস করলো, মাহিমা কল দিয়েছিল কেন? আমার কাছে আবার ফিরে আসতে চাই, এই জন্য। তাহলে আকাশের সাথে মাহিবার কি হয়েছে? আকাশের সাথে মাবিহার ডিভোর্স হয়েছে 2 বছর যাবৎ, এরপর অনেকবার কল দিয়েছে, আমার কাছে ফিরে আসতে চেয়েছে, কিন্তু আমি তাকে গ্রহণ করিনি। আপনি তো মাহিবাকে ভালোবাসেন, মাহিবা যেহেতু ফিরে আসতে চাইছে তাহলে তাকে ফিরিয়ে নিয়ে আসুন। না, এটা সম্ভব না, আমি মাবিহাকে ঘৃণা করি, কে বলতে পারে? এটা তারার আকাশে নতুন নাটক না, যে মেয়ে এত বড় ছলনা করতে পারে সে আরো বড় ছলনা করতে পারবে। মাবিহাকে আমি বিশ্বাস করি না, যে আমার সন্তানকে দুনিয়াতে আসার আগেই খুন করে ফেলেছে তাকে আমি মরে গেলেও মেনে নিতে পারবো না। কিন্তু মাহিবা কোন মেয়ের কথা বললো আর আপনি তাকে বউ বলে পরিচয় দিয়েছেন? তোমার কথা বলেছে। কথাটা শুনে ডালিয়া বিস্মিত হয়ে গেল, তার মতো একটা মেয়েকে অরণ্য বউ বলে পরিচয় দিল, এটা শুনে কিছুটা বিস্মিত হয়ে ডালিয়া উত্তর দিল, কিন্তু আমি তো আপনার বউ না। জানি তুমি আমার বউ না। তাহলে এমন বললেন যে? সেটা তুমি বুঝবে না। কিন্তু হয়েছে, একদম চুপ, আর কোনো কিন্তু না, আর কোনো কথা শুনতে যাচ্ছি না এই ব্যাপারে। এ কথা বলে অরণ্য ডালিয়ার রুম থেকে চলে গেল। হঠাৎ রহমত চাচা এসে ডালিয়াকে বলল, ডালিয়া মা, অরণ্য জানে কেমন করছে, তাড়াতাড়ি চলো। ডালিয়া রহমত চাচার কথা শুনে ভয় পেয়ে গেল, তাড়াতাড়ি অরণ্যের রুমে গেল, আর গিয়ে দেখল অরণ্যের রুমের লাইট বন্ধ। ডালিয়া ঘরের লাইট জ্বালিয়ে পুরো অবাক হয়ে গেল, কারণ চারদিকে বেলুন আর ফুল দিয়ে সাজানো। অরণ্য ড্রয়ার থেকে একটা পেপার দিয়ে ডালিয়াকে পড়তে বলল। ডালিয়া পেপারের হেডলাইন পড়ে খুশিতে আত্মহারা হয়ে গেল, কারণ পেপারে লেখা ছিল, আজ থেকে 6 বছর আগে ডাক্তার অরণ্যের নামে করা অভিযোগ মিথ্যে প্রমাণিত হয়েছে। ডাক্তার অরণ্য কোনো ধর্ষক না, ওনাকে ফাঁসিয়েছেন ডাক্তার অনুরাগ, তাই অরণ্যকে পুনরায় চাকরি প্রদান করা হলো, আর অনুরাগকে চাকরিচ্যুত করা হলো। ডালিয়া সংবাদটা পড়ে খুশিতে যেন পাগল হয়ে যাবে মনে হচ্ছে। পাশ থেকে অরণ্য বলে উঠল, সারপ্রাইজটা কেমন লাগলো? ডালিয়া আদো আদো কণ্ঠে জবাব দিল, এভাবে কেউ সারপ্রাইজ দেয়? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম কি না কি হয়েছে। তুমি থাকতে আমার কিচ্ছু হবে না ডালু। কিন্তু আপনি এটা কিভাবে করলেন? এত কিছু হয়ে গেল আর আমাকে আগে কিছুই জানালেন না। আরে পাগলি, সারপ্রাইজ দিব বলে জানাইনি, এটার মামলা আমি আগেই করেছিলাম, মাঝখান দিয়ে আমার প্রবলেমের জন্য মামলাটা চালিয়ে যায়নি, তোমার কাছে এসে জীবনের মানেটা বুঝি নতুন করে, তারপরে আবার মামলা ওপেন করি, নার্সকে জিজ্ঞেস করি, নার্সও তার ভুল বুঝতে পেরেছে, আবার কোর্টে গিয়ে আমার পক্ষে সাক্ষী দেয়,
আর রায় আমার পক্ষে আসে। তা কেমন লাগলো সারপ্রাইজটা? সারপ্রাইজ অনেক ভালো লেগেছে, অনেক খুশি হয়েছি, এতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আমিও আজকে অনেক খুশি, আবার নতুন করে সব শুরু করব, ডাক্তারি প্র্যাকটিস করব। আর তোমার জন্য একটা টিচার রেখেছি, তোমাকে যেন একটু শিখাতে পারে। কালকে থেকে তোমার টিচার আসবে, তোমাকে টুকিটাকি শেখাবে। কিন্তু পড়ালেখা তো কবেই ছেড়ে দিয়েছি, আমি কি পারবো আবার সব শুরু করতে? ভয় লাগছে অনেক। আরে পাগলি, ভয় পাওয়ার কিচ্ছু নেই, আমি আছি তো। ডালিয়া অরণ্যকে যতই দেখছে ততই যেন ডালিয়ার মনে হচ্ছে এ কি সত্যি অরণ্যবাবু নাকি স্বপ্ন। ডালিয়ার নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছে না। পরদিন সকালে ডালিয়াকে অরণ্য ডাকতে লাগলো। ডালু ডালু, নিচে আসো। আসতেছি। ডালিয়া নিচে গিয়ে দেখলো একটা লোক। লোকটাকে দেখে ডালিয়া ভয়ে কুঁকড়ে গেল, আর লোকটাও ডালিয়াকে দেখে রহস্যময় হাসি দিতে লাগলো। অরণ্য ডালিয়াকে বলল, ডালিয়া উনি রেহান সাহেব, তোমাকে আজকে থেকে পড়াবে। আর রেহান সাহেব ও ডালিয়া আমার স্ত্রী, আর আপনার ছাত্রী, আজকে থেকে ওকে পড়ানোর দায়িত্ব আপনার। লোকটা অবাক হয়ে অরণ্যকে আবার জিজ্ঞেস করল, উনি আপনার স্ত্রী? হ্যাঁ আমার স্ত্রী, আপনি ওকে পড়ানো শুরু করুন। আচ্ছা আপনি যা বলবেন। রায়হান সাহেব ডালিয়াকে পড়াতে বসল। ডালিয়াকে লক্ষ্য করে বলল, আচ্ছা ডালিয়া, তোমার হাজবেন্ড কি তোমার অতীত জানে, নাকি আমি সব বলে দিব? আমাকে একটু খুশি করে দাও, না হয় আমি তোমার স্বামীকে সব বলে দিব। এ বলে লোকটা ডালিয়ার শরীরে হাত দিতে লাগলো। ডালিয়া সেখান থেকে উঠে চলে আসলো আর রুমে এসে কাঁদতে লাগলো। অরণ্য ডালিয়াকে এরকম করতে দেখে অবাক হলো। ডালিয়ার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, ডালিয়া তুমি এভাবে চলে আসলে যে, কি হয়েছে? ডালিয়া কাঁদো কাঁদো কণ্ঠে বলল, লোকটা এর আগে অনেকবার পতিতা পল্লীতে গিয়েছিল, আজকে লোকটা আবার আমাকে দেখে কু প্রস্তাব দিচ্ছিল। ডালিয়ার কথা শুনে অরণ্য রেগে গিয়ে নিচে চলল। রায়হান সাহেবকে বলল, আপনার সাহস কি করে আমার স্ত্রীকে উল্টোপাল্টা বলার? আমি উল্টোপাল্টা কেন বলবো, আপনার স্ত্রী এর অতীত জানেন, ও একটা নষ্ট মেয়ে। আর আপনি বুঝি খুব ভালো ছেলে? মানে? আপনার মতো কাপুরুষরা যখন ওদের ভোগ করতে যান তখন আপনারা নিজেকে খুব সাধু মনে করেন, তাই না? আর ওদেরকে নষ্ট বলতে মুখে আটকায় না? ওদেরকে ভোগ করার সময় আপনাদের নীতিবাক্য কোথায় থাকে? লজ্জা লাগানো একটা টিচার হয়ে এত নোংরা কাজ করেন, আবার অন্য মেয়েকে অবরোধ দেন, বেরোন আমার বাসা থেকে। রায়হান সাহেব অরণ্যের কথা শুনে লজ্জিত হয়ে বের হয়ে গেল। ডালিয়া অরণ্যের কথা শুনে বিস্মিত হলো, এ প্রথম কোনো ছেলে যেন ডালিয়ার মনের কথাগুলো বলল। ডালিয়ার মনটাকে বুঝতে পারলো অরণ্যের প্রতিটা ব্যবহার যেন ডালিয়াকে অরণ্যের প্রতি আরো দুর্বল করে দিতে লাগলো। অপরদিকে অরণ্য ডালিয়ার কাছে এসে বলল, তুমি কষ্ট পেও না, এসব মানুষের কথায় চোখে জল ফেলো না, এরা কাপুরুষ, এরা মানুষ নামে অমানুষ। কথাগুলো শুনে ডালিয়ার চোখ দিয়ে কান্নার জন্য বৃষ্টি হয়ে নামলো। ডালিয়া অরণ্যকে বলল, আপনার মতো করে আমাকে কেউ কখনো বলছিনি, এতটা ভালো কখনো কেউ বাসেনি। অরণ্য ডালিয়ার চোখে জল মুছে দিয়ে ডালিয়াকে জড়িয়ে ধরলো আর বলল, ধুর পাগলি, এইভাবে কেঁদো না তো, তোমাকে কাঁদলে একদম ভালো লাগে না, আমি চাই তুমি আমার জন্য হলো সব সময় হাসি খুশি থাকো। ঠিক এই মুহূর্তে অরণ্যের ফোনে মা বিহার কল আসলো, আর অরণ্য ফোনটা কেটে দিল। মা বিহা আবার ফোন করলো, আর অরণ্য ফোনটা আবার কেটে দিল। পাশ থেকে ডালিয়া বলে উঠল, আপনি বারবার ফোন কাটছেন কেন, কে ফোন দিয়েছিল আর ধরছেন না কেন? মা বিহা কল দিয়েছে। ধরে দেখুন কি বলে, কোনো দরকার আছে কিনা? আমি যাচ্ছি ওর কল ধরতে, নতুন কোনো নাটক সাজিয়েছে হয়তো, এখন আর ফোন ধরার কোনো ইচ্ছে নেই। শোনো তাড়াতাড়ি বেরিও, আজকে তোমায় নিয়ে পার্লারে যাবো। পার্লারে কেন? ভয় নেই, আজকে কিচ্ছু করবো না, তোমার চুলে সুন্দর একটা হেয়ার কাট দিয়ে নিয়ে আসবো, এখন চুলগুলো কেন জানি এলো ভালো লাগছে। ডালিয়া অরণ্যের কথা শুনে তাড়াতাড়ি রেডি হলো, দুজন মিলে পার্লারে গেল। পার্লারে মহিলারা ডালিয়াকে জিজ্ঞেস করলো, কি কাট দেবো বলুন? ডালিয়া চুপ করে রইল, কারণ সে বুঝতে পারছিল না কি বলবে। হঠাৎ অরণ্য বলে উঠল, ওর চুল তো ছোট, আপনি শর্ট লেয়ারটা দিয়ে দিন, ওকে মানাবে বেশ। পার্লারের মহিলা অরণ্যের কথা মতো ডালিয়াকে শর্ট লেয়ারটা কাট দিয়ে দিল। কাটা শেষে ডালিয়া আহ নিজেকে দেখে নিজে চিনতে পারলো না, কারণ ডালিয়াকে বেশ সুন্দর দেখাচ্ছিল, এ কাটটা ডালিয়াকে বেশ মানিয়েছিল। অরণ্য ডালিয়াকে বলল, বাহ তোমাকে তো বেশ সুন্দর লাগছে, একদম পরীর মতো লাগছে। ডালিয়া লজ্জায় লাল হয়ে গেল। তারপর দুজন পার্লার থেকে বের হয়ে শপিংয়ে গেল। ডালিয়ার জন্য বিভিন্ন জিনিস কিনলো। ডালিয়া অরণ্যের জন্য একটা শার্ট পছন্দ করে দিল। শপিং শেষে রেস্টুরেন্টে বসে দুজন খেলো। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। আজকে কেন জানি না ডালিয়ার খুব ইচ্ছে হচ্ছে সোডিয়াম বাতির নিচে বসে বাদাম খেতে আর আড্ডা দিতে, কিন্তু অরণ্যকে বললে কি ভাববে, সাহস করে বলবে ভেবেও যেন বলতে পারছিল না।
হুট করে বলেই ফেলল। আচ্ছা, 10 টাকার বাদাম কিনবেন? তা কিনা যায়, কিন্তু হঠাৎ হলুদ বাতের নিচে বসে আপনার সাথে বাদাম খেতে খুব ইচ্ছে করছে, এজন্য একটু আড্ডা দিতে ইচ্ছে করছে। আইডিয়াটা খারাপ দাও নেই, দাঁড়ো আমি বাদাম কিনে আনছি। অরণ্য ডালিয়াকে দাঁড় করিয়ে রেখে বাদাম কিনে আনলো। দুজন মিলে সোডিয়াম বাতির নিচে বসলো। কত কথাই যে বললো তারা। অরণ্য ডালিয়ার বাচ্চা বাচ্চা কথাগুলো বেশ উপভোগ করতে লাগলো। আর সত্যি তো ডালিয়া একটা বাচ্চাই, কারণ ডালিয়া তো অরণ্যের 18 বছরের ছোট। অরণ্য খুব মনোযোগ দিয়ে ডালিয়ার কথা শ্রবণ করতে লাগলো। ডালিয়া বলছিল, দেখুন আমাকে আর আপনাকে এই বাতির নিচে কেমন হলুদ হলুদ লাগছে। লালু, এটাকে সোডিয়াম বাতি বলে। কি বাতি বললেন? সোডিয়াম বাতি। এটা আমার কেমন বাতি, আমি হলুদ বাতি বলেই ডাকবো। তোমার যা ইচ্ছে দেখো। এখন কি বাসা যাবে না? অনেকক্ষণ তো আড্ডা দিলা, রাতও বেশ হলো, চারপাশও শান্ত হয়ে যাচ্ছে। চলো গাড়িতে চলো, বাসায় যাই। গাড়িতে উঠতে আজকে মন চাচ্ছে না, চলেন আজকে রিক্সা দিয়ে যাই, আমার রিক্সা দিয়ে ঘোরার খুব ইচ্ছা। ডালিকে যত দেখছে অরণ্য ততই মুগ্ধ হচ্ছে। এটা ভেবেই বিস্মিত হচ্ছে কত অল্পে মেয়েটা খুশি হয়ে যায়। তারপর হাসি মুখে অরণ্য উত্তর দিল, আচ্ছা তাহলে ড্রাইভারকে বলি চলে যাওয়ার জন্য, আজকে আমরা রিক্সা দিয়ে যাব। ডালিয়া লাজুক স্বরে উত্তর দিল, আচ্ছা। এরপরে দুজন মিলে রিক্সায় উঠল। খোলা আকাশের নিচে রিক্সায় চড়তে দুজনে বেশ ভালোই লাগছে। হালকা মৃদুমন্দ বাতাস দুজনের মনে আর শরীরে শিহরণ দিতে লাগলো। চারদিকে তাকিয়ে দেখল ব্যস্ত শহরটা থমথমে নিস্তব্ধ হয়ে গেল। ডালিয়া হুট করে অরণ্যের কাঁধে মাথা রাখলো। অরণ্য ও ডালিয়াকে বেশ আঁটসাঁটভাবে জড়িয়ে ধরে রাখলো। এখন ডালিয়ার নিজেকে সবচেয়ে সুখী মনে হচ্ছে। কিছুক্ষণ পর বাসায় ফিরল। বাসায় ফিরে যা যা কিনলো তা বের করে ডালিয়া দেখতে লাগলো। খেয়াল করলো অরণ্য ডালিয়াকে একটা নীল শাড়ি কিনে দিয়েছে। ডালিয়া শাড়িটা নিয়ে আনন্দে নাচতে লাগলো। ডালিয়া শাড়িটার ভাঁজ খুলে পরল। পরার পর ডালিয়া যখন আয়নায় নিজেকে দেখলো, ডালিয়ার মনে হলো ডালিয়াকে একটা নীল পরি লাগছে। ঠোঁটে হালকা লিপস্টিক পরলো, কপালে কালো একটা টিপ পরলো। তারপর অরণ্যের কাছে গেল। অরণ্য ডালিয়ার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গেল। ডালিয়ার হেয়ার কাট, শাড়ি আর হালকা সাজটা ডালিয়াকে এত মানিয়েছে যা অরণ্যকে বিমোহিত করে দিল। ডালিয়াকে দেখে অরণ্য ডালিয়াকে জড়িয়ে ধরে ডালিয়ার কপালে একটা চুমু দিল। ঠিক এ সময় মা বিহার আবার কল দিল। এবার অরণ্য মা বিহার কলটা আবার কাটল। কাটার পর মা বিহা আবার কল দিল, অরণ্য আবার কলটা কেটে দিল। বারবার কাটার পরও মা বিহা বারবার কল দিচ্ছিল। তারপর অরণ্য কলটা ধরে। তারপর অরণ্য কলটা ধরে ডালিয়ার হাতে ফোনটা ধরিয়ে বলল, আর ডালিয়াকে বলল, তুমি কথা বলো। ডালিয়া ফোনটা হাতে নিয়ে বুঝতে পারল না কি বলবে, কিছুটা ভয়ও পেতে লাগলো। ফোনটা কানে নিয়ে আবার নিচে নামিয়ে ফেলল। অরণ্যকে বলল, আমি কি বলবো, আপনি কথা বলেন, আমি কিছু বলতে পারবো না, আমার ভয় লাগছে, আর উনি কত বড় মানুষ, ওনার সাথে কথা বলে আমি পারবো না। আরে তোমার যা ইচ্ছা বলে দাও, এমন কিছু বলবা যাতে মা বিহার কল না দিতে পারে। ভয় পাবার কিছু নেই, কথা বলো তো, আমি আছি তো, কিছু হলে আমি দেখব। ডালিয়া অরণ্যের কথা শুনে আবার কানে ফোনটা ধরল। খেয়াল করলো মা বিহা হ্যালো হ্যালো করেই যাচ্ছে। ডালিয়া কিছুটা ভয় ভয়ে বলল, হ্যালো, কে বলছেন? কে বলছি বলে তুমি কে? আমি কে মানে কি, আপনি কল দিয়েছেন, কাকে কল দিয়েছেন জানেন না, আবার আমাকে জিজ্ঞেস করছেন আমি কে? এটা তো অরণ্যের মোবাইল, তুমি কে? তুমি অরণ্যের মোবাইল নিয়ে কি করছো? সেটার জবাব তো আমি আপনাকে দিতে বাধ্য নই। অরণ্যকে দাও, ওরু ব্যস্ত, এখন কথা বলা যাবে না, আর ওরু চায়ও না আপনি ওকে ফোন দিন, সুতরাং শুধু শুধু ওকে ফোন দিয়ে বিরক্ত করবেন না। তোমার সাহস কি করে অরণ্যর ফোন ধরে এই টাইপ কথা বলতে? তুমি কি ওই মেয়েটা যে অরণ্যর মাথা খেয়েছো? আমি কি সেটার পরিচয় দেওয়ার প্রয়োজন অনুভব করছি না, আপনার সাহস কি করে হয় এত রাতে একজন পরপুরুষকে কল দেওয়ার? অরণ্য পরপুরুষ না, অরণ্য আমার স্বামী আর আমি ওর স্ত্রী। আপনি বেশ হাসালেন, স্ত্রীর আগে প্রাক্তন কথাটা লাগালে ঠিক ছিল, কারণ বর্তমান তো আপনি ওর স্ত্রী না, আপনাদের ডিভোর্স হয়ে গেছে অনেক আগে। এখন কোন যুক্তিতে আপনি নিজেকে ওর স্ত্রী বলে দাবি করছেন? আর আপনার বিয়ে তো আকাশের সাথে হয়েছে, পরিচয় দিলে আকাশের পরিচয় দিন, কল দিলে আকাশকে দিন, ওরকে কেন ডিস্টার্ব করছেন? দেখো মেয়ে, বেশি বাড়াবাড়ি করছো, অরণ্যকে দাও বলছি, অরণ্যের সাথে আমার কথা আছে। বললাম তো দেওয়া যাবে না, আর দিবই বা কেন, যাকে আপনি কাজ ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন সে যে একটা হীরের টুকরো ছিল, সেটা চিনতে পারেননি আপনি। হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের পার্ট গল্প পেতে এক্ষুনি আমাদের খোকন স্টাইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও।
আপনি সেই হীরের টুকরোকে যত্ন করে রেখে দিয়েছি, আর এখন আপনি সে দাবি করছেন এটা আপনার? আজীব মানুষ তো, এতবার করে বলছি ও ব্যস্ত, দেওয়া যাবে না, তবুও বারবার চাচ্ছেন, মিনিমাম লজ্জাটুকু কি নেই আপনার? এই যে মেয়ে, তুমি অরণ্যর কি হয় যেভাবে কথা বলছো? এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? আমি অরণ্যের স্ত্রী হই, আপনি কেন আমাদের মাঝে ঝামেলা সৃষ্টি করতে চাচ্ছেন বুঝতে পারছি না। আর এত বড় সাহস আমাকে আমার অরু দিয়েছে, বারবার কেন কল দিয়ে বিরক্ত করছেন? এত রাতে কেউ কল দেয়? জানেনই তো এটা স্বামী স্ত্রীর প্রাইভেট সময়, এই সময় কল করে কেন বিরক্ত করছেন? রোম্যান্টিক সময় কল দিবেন না তো? অরু ফোনটা বন্ধ করে দিতে চাইছিল, কিন্তু আমি ফোনটা ধরেছি আপনাকে বোঝানোর জন্য। যেহেতু অরণ্য বিবাহিত, ওকে আর প্লিজ ডিস্টার্ব করবেন না, প্লিজ আমাদের মাঝে ঝামেলা সৃষ্টি করবেন না, আমরা অনেক ভালো আছি, আমাদের ভালো থাকতে দিন। আপনি আপনার আকাশকে নিয়ে ভালো থাকেন, অন্যের সংসার ভাঙতে আসবেন না, আমাদের সুখের মাঝে কাটা হয়ে দাঁড়াবেন না। একের পর এক কথা ডালিয়া বলেই চলছিল, আর এদিকে অরণ্য বেশ মজা নিচ্ছিল, আর ডালিয়ার মুখে এমন কথা শুনে অরণ্যেরও বেশ ভালো লাগছে। দুজনের ঝগড়া দেখে অরণ্য বেশ মজা নিচ্ছিল, ডালিয়ার কথা শুনে তো অরণ্য হেসে লুটুপুটু খাচ্ছিল, কারণ মাবিহা কোনোভাবেই ডালিয়ার কথার সাথে পেরে উঠছিল না। অবশেষে ডালিয়ার কথার সাথে মাবিহা পেরে উঠতে না পেরে মাবিহা বলল, আমি তোমাকে দেখে নিব মে। সে আপনি যা করার করেন, এখন ফোনটা কেটে আমাদের রোম্যান্স করার সুযোগ করে দিন। মাবিহা রেগে মেগে ফোনটা কেটে দিল, আর ডালিয়ার ফোন রাখার পর স্বস্তির নিঃশ্বাস ফেলল আর বলল, আমি যে ওনাকে আপনার বউ বলে পরিচয় দিয়েছি আপনি রাগ করেননি তো? আরে আমি অনেক খুশি হয়েছি, আমি তো চাচ্ছিলাম তুমি এমন বলো, তুমি তো পুরো ফাটিয়ে দিয়েছো ডালু। ডালিয়া এবার লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, আমি চাই তাহলে আপনি ঘুমান, এ বলে চলে যেতে নিল। অরণ্য ডালিয়ার শাড়ির আঁচলটাই ধরে টেনে বুকের কাছে এনে বলল, একটু আমার কাছে থেকে যাও। কেন, কি করবেন? কিছুই করব না, সারা রাত তোমাকে দেখব, তোমার কপালে একটা চুমু এঁকে দেব, জানলা দিয়ে জ্যোৎস্না রাতে চারটা উপভোগ করব, এখন একটা বকুল ফুলের মালা থাকলে ভালো হতো। বকুল ফুলের মালা দিয়ে কি করবেন? বকুল ফুলের মালাটা নিয়ে তোমার কলায় পরিয়ে তোমার কলা থেকে বকুল ফুলের ঘ্রাণটা উপভোগ করতাম। তারপর কি করতেন? তারপর তোমাকে এইভাবে জড়িয়ে ধরে রাখতাম। এবার ডালিয়া বেশ লজ্জা পেল, লজ্জায় যেন লাল হয়ে গেল। ডালিয়ার লজ্জা পেতে দেখে অরণ্য বেশ উপভোোগ করলো আর বলল, যাও বে নিজের ঘরে গিয়ে ঘুমো, কালকে আমার নতুন জয়েন, সকাল সকাল উঠতে হবে। আচ্ছা যাচ্ছি, কিন্তু সকালে কি খেয়ে যাবেন বলুন? তুমি তোমার ইচ্ছে মতো কিছু রান্না করো। আচ্ছা। এই বলে ডালিয়া ডালিয়ার রুমে চলে গেল। ডালিয়ার রুমে এসে অরণ্যের কথা ভাবছে, কত মায়া ভরা অরণ্যের বুকটা, সবকিছু যেন ডালিয়ার স্বপ্ন মনে হচ্ছিল। এসব ভাবতে ভাবতে ডালিয়া ঘুমিয়ে গেল। পরদিন সকালে ডালিয়া ঘুম থেকে উঠল, উঠে রান্না করা শুরু করে দিল। রহমত চাচা এসে বললেন, আরে মা, তোকে কষ্ট করতে হবে না, আমিই করে দিচ্ছি, বল কি করতে হবে? চাচা তুমি যাও তো, এতদিন অনেক করেছো, এবার আমাকে করতে দাও, চুপ করে গিয়ে বসে থাকো, আরেকবার কাজ করতে চাইলে কিন্তু ভালো হবে না। পাগলি একটা, এমন ভাবে শাসন করছে যেন আমার মা হয়। মা কথাটা শুনে ডালিয়ার চোখের জল ছলছল করতে লাগলো। এভাবে তার বাবাও কোনোদিন আপন করে কথা বলেনি, আর রহমত চাচা কত আপন করেই না কথা বলছে। রহমত চাচা ডালিয়ার চোখের জল দেখে বলল, কিরে মা কাঁদছিস কেন? তোকে আমি কষ্ট দিয়েছি, মা বলেছি বলে রাগ করেছিস? রহমত চাচা, এই চোখের পানি যে সুখের, তুমি যে ভালোবেসে মা বলে ডেকেছো, আমি তাতে কতটা খুশি হয়েছি বলে বোঝাতে পারবো না। আজ থেকে তুমি আমার চাচা নও, বাবা, আমিও তোমাকে বাবা বলে ডাকবো, তোমার মতন করে আমার বাবাও আমাকে ভালোবাসেনি। রহমত চাচা এক রাশ হাসি দিয়ে বলল, আমার লক্ষ্মী মা তুই, তোর যা মন চাই ডাকিস, তোর মতো লক্ষ্মী মায়ের বাবা হতে পেরে যে আমি খুব খুশি। রান্না কি শেষ করেছিস নাকি আরো আছে? শেষ চাচা, এবার শুধু টেবিলে দেওয়ার পালা। হঠাৎ ডালিয়া শুনতে পেল অরণ্য তাকে ডাকছে, ডালু ডালু কোথায় তুমি? আসতেছি, কিন্তু কেন? আমার মানিব্যাগের ঘড়িটা কোথায়? ড্রেসিং টেবিলের উপরে দেখুন। পাচ্ছি না তো, তুমি এসে দিয়ে যাও। ডালিয়া দৌড়ে উপরে গেল, উপরে গিয়ে দেখল মানিব্যাগ আর ঘড়ি ড্রেসিং টেবিলের সামনেই আছে। কিছুটা অভিমান রাগি চোখে নিয়ে মানিব্যাগ আর ঘড়িটা দিয়ে বলল, এখানেই তো আছে, তাহলে না করলেন কেন? জানি আছে, কিন্তু আমি চাই ঘড়িটা তুমি পরিয়ে দাও, তাই আসতে বলেছি,
এখন তাড়াতাড়ি করে বলিয়ে দাও তো। আপনি যে মাঝে মাঝে কি করেন বুঝি না, বাচ্চাদের মতন আচরণ করেন একদম। তুমি জানো আমি কত সিনিয়র তোমার, আবার তুমি আমাকে বাচ্চা বলো? 16 বছরের একটা বুঝকি না আমাকে বাচ্চা বলে, সাহস কত! সে আপনি যাই বলুন, আপনাকে আমার মাঝে মাঝে বাচ্চা মনে হয়। হয়েছে হয়েছে, তোমার সাথে কথা বলে আমি পারবো না। এবার বাঁকা বাঁকা কথা রেখে আমাকে ঘড়িটা পরিয়ে দাও তাড়াতাড়ি, এ এত বকবক করতে পারে। কি আমি বকবক করি? আর কথাই বলবো না। অরণ্য ডালিয়াকে টেনে বুকের কাছে এনে বলল, তুমি কথা না বলেছি আমি মরেই যাব। ডালিয়া অরণ্যের মুখটা চেপে ধরে বলল, মরার কথা বললে আমি কিন্তু সত্যি কথা বলবো না। আপনি মরে যাবেন আমার আগে সেটা আমি ভাবতেও পারি না, এ কথা আর বলবেন না। কথাটা বলে ডালিয়া একদম কেঁদে দিল। অরণ্য ডালিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ফগলি মেয়ে, এইভাবে কাঁদে না, মরতে তো হবেই সবাইকে। আচ্ছা সরি, আমি আর এই কথা বলবো না। ডালিয়া অরণ্যের দিকে এবার অভিমানী চোখ নিয়ে তাকিয়ে বলল, কানে ধরেন তাহলে, কান ধরে সরি বলেন। সত্যি কি কান ধরতে হবে? আজকে মাফ করে দেওয়া যায় না। কোনো মাফ নেই, কান ধরেন। অতঃপর অরণ্য কান ধরে মুস্কি হাসি দিয়ে বলল, আমি আর এমন কথা বলবো না, আমি আমার ডালুকে আর কষ্ট দেব না, আমি ডালুকে সবসময় খুশি রাখার চেষ্টা করব। আর ডালুরানি আমার ঘড়িটা পরিয়ে দিন, না হয় অফিস যেতে লেট হবে যে। ডালিয়া মুখের কোণে একরাশ হাসি নিয়ে অরণ্যকে ঘড়িটা পরিয়ে দিয়ে বলল, এবার নাস্তা খেতে নিচে চলুন। ডালিয়াও নিচে গেল, রান্নাঘর থেকে খাবার নিয়ে এসে টেবিলে দিতে লাগলো। হুট করে রান্নাঘর থেকে আসার সময় ডালিয়া পা পিছলে পড়ে গেল। অরণ্য খেয়াল করলো ডালিয়া পড়ে আছে, তাড়াতাড়ি ডালিয়ার কাছে গেল। ডালিয়াকে রাগী কণ্ঠে বলল, এত তাড়াহুড়ো কি আছে, কাজ করবো আস্তে ধীরে, এখন যদি কিছু হতো, উঠো আমার কাঁধে ভর করে উঠো। ডালিয়া অরণ্যের ঝাড়ি শুনে একটু মন খারাপ করল। অরণ্যের কাঁধে ভর করে উঠে চুপ করে দাঁড়িয়ে রইল। অরণ্য বুঝতে পেরেছে ডালিয়া অভিমান করেছে, তাই ডালিয়াকে বলল, হয়েছে হয়েছে, আর এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে থাকতে হবে না। তুমি যদি পড়ে ব্যথা পেতে তাহলে কে ভুগত, আমি নাকি তুমি? এখানে বসো, আজকে একসাথে খাবো। আপনি খান, আমি পরে খেয়ে নিব। একটা ময় দিব, তাড়াতাড়ি বসো। অরণ্য ডালিয়াকে টেনে চেয়ারে বসিয়ে খাইয়ে দিল। ডালিয়া যেন স্বপ্নের সাগরে ভাসতে লাগলো, ভাবতে লাগলো এত সুখ তার কপালে সইবে তো, নাকি আবার সব সুখ ফিকে হয়ে যাবে। খাওয়া শেষে ডালিয়া অরণ্যকে জিজ্ঞেস করল, আপনি কখন আসবেন? আজকে তাড়াতাড়ি চলে আসবো, তুমি রেডি থেকো, বিকেলে ঘুরতে যাবো। কোথায় যাবে বলো তো? ডালিয়া অনেক ভেবে উত্তর দিল, শিশু পার্কে যাব। অরণ্য ডালিয়ার কথা শুনে হাসতে হাসতে উত্তর দিল, এত জায়গা থাকতে শিশু পার্কে কেন? আমার খুব ইচ্ছে ছিল শিশু পার্কে যাবার, কিন্তু বাবা ব্যস্ত থাকায় কখনো যেতে পারেনি, আর এরপর মা মরে যাওয়ার পর তো জীবনটাই পাল্টে গেল, শিশু পার্কে যাব কিভাবে, এই জন্য বললাম না নিয়ে যেতে পারলে থাক। হয়েছে, মুখ বার করে রাখতে হবে না, আমি এসে নিয়ে যাব, রেডি হয়ে থেকো। ডালিয়া তো শুনে খুশির চোটে অরণ্যকে জড়িয়ে ধরল, তারপর আবার নাচতে নাচতে রুমে চলে গেল। অরণ্য ডালিয়ার খুশি দেখে ভাবতে লাগলো, মেয়েটা কত বাচ্চা সুলভ, আচরণগুলো একদম বাচ্চাদের মতো, আর হবেই না বা কেন, বয়সও তো একদম কম, 16 বছরের মেয়ে আর কত বড়। পরিস্থিতি তাকে এ হাল করেছে, না হয় ডালু তো একটা বাচ্চাই, একটা ভালোবাসা পেয়ে কতটা খুশি। ডালিয়াকে একটু ভালো রাখতে পেরে অরণ্যের মনে যেন একটা শান্তি লাগছে। এরপর অরণ্য অফিসে গেল, পুরনো অফিসটা যেন নতুন করে পেল, সেই চেনা হাসপাতাল চেনা ঘর অনেকটা বদলে গেছে, বদলে গেলেও যেন অরণ্যের কাছে চির চেনা মনে হচ্ছে। অফিসটা আজ নতুন করে পেয়ে অরণ্য বেশ খুশি হলো, আর মনে মনে ডালিয়াকে অনুভব করতে লাগলো, কারণ এসব কিছুই হয়েছে ডালিয়ার জন্য। ডালিয়ার জন্যই আজ অরণ্য সব হারিয়ে যাওয়া জিনিস ফিরে পেয়েছে। ডালিয়ার প্রতি ভালো লাগাটা কখন যে অরণ্যের মনে ভালোবাসায় রূপ নিয়েছে অরণ্য বুঝতেই পারেনি। সব কাজ সেরে বিকেল 3টায় অরণ্য বাসায় ফিরে দেখলো ডালিয়া একদম রেডি হয়ে বসে আছে। অরণ্যের বুঝতে বাকি রইল না, ডালিয়া শিশু পার্কে যাওয়ার জন্য অধীর আগ্রহে আছে। ডালিয়া অরণ্যকে দেখার পর বলল, আপনি এসেছেন, আমি তো সেই কখন থেকে রেডি হয়ে বসে আছি, আপনার নাম্বারও নেই যে কল দিব, রহমত চাচাও নাম্বার জানে না। ও রে, আমার ডালুটাকে মনে খুব বেশি অপেক্ষা করিয়ে ফেলেছি, মোবাইলটা দাও দেখি। ডালিয়া তার ছোট্ট ভাঙা মোবাইলটা অরণ্যের কাছে বাড়িয়ে দিল। অরণ্য সেই মোবাইলে অরণ্যের নাম্বারটা উরু লিখে সেভ করে দিল আর বলল, এই যে নাম্বার সেভ করে দিচ্ছি, এখন খোঁজ নিতে আর সমস্যা হবে না, আর চলেন
তাড়াতাড়ি শিশু পার্কে যাই। কিন্তু কি দিয়ে যাবেন? চলেন রিকশা করে যাই। একটু দূর এখান থেকে, রিকশা দিয়ে যাওয়া যাবে না, আমরা গাড়ি দিয়ে যাব। তারপর আসার সময় অর্ধেক রাস্তা গাড়ি দিয়ে আসবো আর বাকি অর্ধেক রাস্তা রিকশা দিয়ে, ওকে? আচ্ছা। অতবার দুজন মিলে শিশু পার্কে গেল। অরণ্য খেয়াল করলো ডালিয়া শিশু পার্কে গিয়ে বেশ খুশি, বাচ্চাদের মতো ঘোড়ায় চড়ছে, বিমানে উঠছে, অতই না কি করছে, সত্যি তো মেয়েটা তো বাচ্চাই। আর অরণ্যকে ডেকে ডেকে বলছে, আমি একটু ফুলদানিতে উঠবো, আমি একটু রেলগাড়িতে উঠবো, আপনি আমার সাথে উঠুন। অরণ্য ডালিয়ার সাথে ওইখান থেকে নিজেকে বেশ বাচ্চাই মনে হতে লাগলো, কারণ ডালিয়ার বাচ্চা সুলভ আচরণগুলো যেন অরণ্যের বেশ ভালোই লাগছে। ওইখানে ঘোরা শেষে এবার বাসায় আসার পালা। অর্ধেক রাস্তা গাড়িতে এসে ডালিয়া আর অরণ্য নেমে গেল। ডালিয়া হুট করে বলে উঠল, হলুদ বাতি জ্বলে উঠেছে, কি মজা! অরণ্য বেশ হাসতে লাগলো ডালিয়ার কথা শুনে আর বলল, হলুদ বাতি জ্বলে উঠেছে, চলো একটু হেঁটে সামনে যেতে হবে, তারপর রিক্সা নিতে হবে। অরণ্য আর ডালিয়া খানিকটা পথ হেঁটে সামনে গেল। সামনে গিয়ে ডালিয়া যা দেখলো নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না, কারণ ডালিয়া দেখলো একজন মধ্যবয়স্ক লোক রাস্তায় ভিক্ষা করছে, তার একটা পা ভাঙা। ডালিয়ার লোকটাকে বেশ চেনা চেনা লাগছে। ডালিয়াকে দেখে লোকটা মুখটা লুকাতে চাইল। ডালিয়া লোকটাকে ভালো করে খেয়াল করে দেখলো, এ আর কেউ না, এ যে তার বাবা। কিন্তু তার বাবার এ হাল হলো কিভাবে? ডালিয়া ঝটপট বাবার হাতটা ধরে বলল, বাবা তুমি এখানে কেন? তোমার এ হাল কেন? এভাবে এখানে বসে আছো কেন? তোমার কি হয়েছে বাবা? তুমি এভাবে ভিক্ষা করছো কেন? তোমার পা ভেঙেছে কিভাবে? বাবা কথা বলছো না কেন? কথা বলো। কে তুমি? আমাকে বাবা বলে ডাকছো? আমি কারো বাবা না, আমি তোমাকে চিনি না। বাবা ভালো করে দেখো, আমি তোমার ডালিয়া, কতদিন পর তোমাকে দেখলাম। আমার ডালিয়া নামের কোনো মেয়ে নাই, আমি তোমাকে চিনি না। তুমি এখান থেকে যাও তো মা। বাবা এমন করে বলো না, আমার সাথে চলো তুমি, তোমাকে রেখে আমি কোথাও যাব না। বললাম তো আমি কারো বাবা না। এই যে সাহেব, আপনার কে হয় উনি? চাচা আমার বউ হয়। আপনি আপনার বউকে নিয়ে যান, হয়তো উনি ওনার বাবার চেহারা গুলিয়ে ফেলেছে। আমার কোনো মেয়ে নাই। আচ্ছা চাচা, আপনি অস্থির হবেন, আমি দেখছি। অরুণ বুঝতে পারলো না ডালিয়া হঠাৎ ওনাকে দেখে এমন কেন করছে, তাই ডালিয়াকে বলল, দেখো লালু, উনি তো বললো তোমাকে চেনে না, হয়তো তোমার ভুল হচ্ছে, চলো এবার বাসায় চলো। না ওরু, আমার কোথাও ভুল হচ্ছে না, উনি আমার বাবা। আচ্ছা লালু, এবার চলো বাসায় যাই, উনি তো যেতে যাচ্ছে না, আমরা পরে একদিন আসবো। নে এই বলে অরণ্য ডালিয়াকে চেপে ধরে রিকশায় তুলল। ডালিয়া বাবা বাবা বলে চিল্লাতে লাগলো। রিকশায় উঠে ডালিয়া বেশ কাঁদতে লাগলো। অরণ্য ডালিয়ার কান্না দেখে বলল, সত্যি কি উনি তোমার বাবা? তোমার কি কোথাও ভুল হয়েছে কিনা দেখো। দেখেন আমি ওনার মেয়ে হয়ে বাবাকে চিনব না? উনি আমার বাবা, কিন্তু আমার বাবার এই হাল কিভাবে হলো? কিভাবে উনি এখানে আসলো? আমাকেই বা কেন না চিনার ভান ধরলো? আমি তো ওনার কাছে টাকা পয়সা চাইবো না, বুঝতে পেরেছি, তবুও কেন এমন করলো? তা তো জানি না, তবে যে বাবা তোমার এত বড় ক্ষতি করেছে, এত কষ্ট দিয়েছে, সে বাবার জন্য তুমি চোখের পানি ফেলছো ডালিয়া? ওনার এই অবস্থা হয়েছে, ভালোই হয়েছে। দেখেন আমি জানি উনি যা করেছে অন্যায় করেছে, এটা করা ওনার ঠিক হয়নি, কিন্তু যাই হোক উনি তো আমার বাবা, ওনার জন্য আমি এই দুনিয়া দেখতে পারছি। যত নিকৃষ্টই হোক ওনার মেয়ে তো আমি, আর উনি তো আমার বাবা। হয়তো বাবা বুঝতে না পেরে সময় আর পরিস্থিতির প্রেক্ষিতে একটা ভুল কাজ করেছে, তাই বলে আমি মেয়ে হয়ে বাবাকে অস্বীকার করব, বাবার এমন দুর্দিন দেখে চুপ করে থাকব, সেটা তো হয় না। অরণ্য ডালিয়ার কথা শুনে বেশ অবাক হলো, এত ছোট মেয়ে, তার কত বড় বুঝ, সে ঠিকই কতটা গভীরভাবে চিন্তা করে কথাগুলো বলছে। সত্যি ডালিয়াটা একটা অসাধারণ মেয়ে। ডালিয়ার দিকে তাকিয়ে দেখলো ডালিয়ার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে। অরণ্য ডালিয়ার চোখ দুটো মুছে দিয়ে বলল, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। হঠাৎ রিক্সাওয়ালা বলে উঠল, মামা চলে আসছে, নামবেন না। হ্যাঁ মামা, নামতেছি। মামা মামির মনে হয় মনটা খারাপ। তা একটু খারাপ, এত সুন্দর মামি ডেরে কষ্ট দেন না। আচ্ছা দিব না মামা, আপনাকে কত দিব? আপনার যা ইচ্ছা দেন। অরণ্য পকেট থেকে 500 টাকার নোট বের করে দিল। রিকশাওয়ালা 500 টাকা নিয়ে বলল, এত বড় নোটের তো ভাঙটি নাই, ছোট নোট দেন মামা। আরে ভাঙটি লাগবে না, পুরোটাই তোমাকে দিয়ে দিছি, তুমি তোমার মামির জন্য দোয়া করো। রিকশাওয়ালা খুশি হয়ে বলতে লাগলো,
মামা আল্লাহ আপনাদের ভালো রাখুক, মামির কোলে ফুটফুট একটা সন্তান দিক, আল্লাহ আপনাদের মনের ইচ্ছা পূরণ করুক। ডালিয়া রিক্সাওয়ালার কথা শুনে বেশ লজ্জা পেল, তারপর দুজন বাসায় গেল। বাসায় গিয়েও যেন ডালিয়ার মন পড়ে রইল তার বাবার দিকে, অনেকটা চুপচাপ হয়ে রইল। অরণ্য বেশ বুঝতে পারলো ডালিয়ার কষ্ট পাচ্ছে। আর এদিকে ডালিয়া শুধু ভাবতে লাগলো তার বাবা কেন তার সাথে এমন করলো, কেন তার বাবা তাকে না চেনার ভান করলো, এ হাল কিভাবে হলো তার বাবার, তার সৎমা কোথায়। এসব ভাবতে ভাবতে ক্লান্তিতে ডালিয়া চোখ বুজে আসলো আর ডালিয়া ঘুমিয়ে গেল। সকালে উঠে খেয়াল করলো 8টা বেজে গেছে। ডালিয়ার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, এত সকাল হয়ে গেছে এখনো কিছু রান্না হয়নি, অরণ্য কি খেয়ে যাবে এই কথা ভেবে ডালিয়া তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে যা দেখলো অবাক না হয়ে পারলো না, দেখলো অরণ্য রান্না করতেছে। ডালিয়া অরণ্যকে দেখে কিছুটা বিস্মিত হয়ে বলল, আপনি রান্না করতে কেন এসেছেন, আমাকে ডাক দিলেই তো পারতেন। তুমি এত সুন্দর করে ঘুমিয়েছো, তোমাকে ঘুমানো অবস্থা দেখে বেশ নিষ্পাপ লাগছিল, কেন জানি মন চাচ্ছিল না তোমাকে ডাকতে, তাই ডাকিনি। আচ্ছা শুনুন, এবার বাকিটা আমি করছি। আর কিছু করতে হবে না, তুমি চুপ করে গিয়ে বসো, আজকে আমি রান্না করব, এখানে পাকামো করতে আসবে না একদম। রান্না করে একদম আমাকে উদ্ধার করে দিচ্ছে, মনে তো হচ্ছে উনি একাই রান্না বিশারদ। ডালিয়ার বাচ্চা সুলভ উত্তর শুনে অরণ্য মনে মনে হাসতে লাগলো। এর মধ্যে রান্নাও শেষ করলো, তারপর টেবিল গোছাতে যাবে ঠিক এই মুহূর্তে ডালিয়া বলল, এবার টেবিলটা গোছাতে আমাকে দিন। আমি রান্না করতে পারছি, টেবিলও গোছাতে পারবো, তুমি চুপচাপ বসে দেখো শুধু। ডালিয়া আর কি করবে, বুঝতে পারলো অরণ্য বেশ ঘাড় তেড়ানো শুরু করছে, তাই সে বসে বসে অরণ্যের কাণ্ড দেখতে থাকলো। হঠাৎ টুংটাং কলিং বেলের আওয়াজ পেল, রান্নাঘর থেকে অরণ্য বলে উঠল, ডালু দেখো তো কে এসেছে। হ্যাঁ আমি দেখতেছি। এ বলে ডালিয়া দরজা খুলে দেখলো একটা মেয়ে দাঁড়ানো, মেয়েটা বেশ সুন্দরী। ডালিয়াকে দেখে ডালিয়া মেয়েটাকে জিজ্ঞেস করলো, আপনি কে? আমি কে সেটা তোমাকে কেন বলবো, অরণ্য কোথায়? ও তো রান্নাঘরে, কিন্তু আপনি কে, পরিচয় না দিয়ে ঢুকে পড়ছেন কেন? আমার বাড়িতে আমি ঢুকবো, তোমার কাছে কেন পরিচয় দিয়ে ঢুকতে হবে? এখান থেকে ওদিকে যাও, আমায় ঢুকতে দাও। আগে তো বলবেন আপনি কে। অরণ্য রান্নাঘর থেকে বলতে লাগলো, কি হলো ডালু, কে এসেছে, এত কথা কিসের? জানি না, আপনি এসে দেখেন তো কে এসেছে। চিনি না, একটা মেয়ে এসেছে। দাঁড়াও আমি আসি, ওনাকে বসতে বলো। অরণ্য রান্নাঘর থেকে এসে চমকে গেল, কারণ অরণ্য খেয়াল করলো মাবিহা এসেছে। মাবিহাকে দেখে অরণ্য বেশ চটেও গেল। মাবিহাকে বলল, তুমি এখানে কি করতে এসেছো মাবিহা? অরণ্য আমি তোমার কাছে এসেছি, তুমি আমায় ফিরিয়ে দিও না। মাবিহা প্লিজ তুমি চলে যাও এখন, তোমাকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না, প্লিজ যাও। অরণ্যর কথাটা শোনো। কোনো কথা শুনবো না, যাও তো এখান থেকে। পাশ থেকে ডালিয়া বলে উঠল, উনি কি বলতে চায় একবার শুনেন। এই মেয়ে আমাদের মধ্যে কথা বলার তুমি কে? তোমাকে এত বড় সাহস কে দিয়েছে এভাবে কথা বলার? তুমি সেই মেয়েটা যে অরণ্যর মাথা খেয়েছো। ডালিয়াকে এভাবে অপমান করতে দেখে অরণ্য আরো রেগে গেল আর বলল, ও ডালিয়া, ডালিয়ার সাথে ভদ্রভাষায় কথা বলো, তোকে এত বড় সাহস কে দিয়েছে ওকে অপমান করার? আর শোনো, ও আমার স্ত্রী। পাশ থেকে ডালিয়া কি জানি বলতে চাইছিল, তখন অরণ্য ডালিয়ার গালে একটা কষিয়ে চর বসিয়ে দিল। আমাদের কথার মাঝখানে এখন তুমি কোনো কথা বলবা না। আর মাবিহা দেখছো তো, তোমার জন্য ডালুর সাথে আমার ঝামেলা হচ্ছে, আমাদের সুখে সংসারটা নষ্ট করে দিও না, প্লিজ আমাকে মুক্তি দাও, আমি তোমাকে আর ভালোবাসি না। ভালোবাসা কি জোর করে হয় বলো? তুমি যেদিন আকাশের সাথে চলে গিয়েছিলে সেদিন তো আমি তোমাকে কোনো বাধা দেইনি, জোর করে তোমাকে পেতে চাইনি, তবে আজকে কেন তুমি আমাকে জোর করছো? আমার আর ডালিয়ার জীবনে জটিলতা সৃষ্টি করো না, তোমার জন্য ডালিয়ার গায়ে হাত তুললাম, প্লিজ মাবিহা আমাকে ক্ষমা করে দাও, আমাদের দাম্পত্য জীবনটা নষ্ট করো না, তুমি চলে যাও বলল। অরণ্যের কথা শুনে মাবিহার চোখের জল ছলছল করতে লাগলো, বুঝতে পারলো তার অরণ্য এখন ডালিয়ার হয়ে গেছে, তার অরণ্য এখন আর তার নেই, কিছুটা লজ্জিত আর অনুতপ্ত হলো আর বলল, অরণ্য আমি সরি, আমি বুঝতে পারিনি যে তুমি আমাকে এইভাবে পর করে দিয়েছো, বুঝতে পারিনি তুমি আমার আর নেই। অরণ্য তুমি এখন ডালিয়ার হয়ে গেছো, এটা ভাবতেও পারিনি, আমি আর তোমার জীবনে কাঁটা হয়ে দাঁড়াবো না। ভালোবাসার সকল রকমের পার্ট গল্প পেতে এক্ষুনি আমাদের খোকন স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যে ভুল আমি করেছি তার শাস্তি তো আমাকে পেতেই হবে। তোমরা দুজন ভালো থাকো, আর ডালিয়া মনে কষ্ট নিও না, তোমাদের মাঝে ভাবে আশাটা আমার ঠিক হয়নি। এই বলে মাবিহা কাঁদতে কাঁদতে চলে গেল।
আর ডালিয়াও চটা খেয়ে বেশ অভিমান নিয়ে রুমে গেল আর কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর ডালিয়া খেয়াল করলো অরণ্য এসেছে। অরণ্যকে দেখে যেন ডালিয়ার অভিমানের পাল্লাটা আরও ভারী হলো। ডালিয়া তার মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। অরণ্য ডালিয়াকে এদিকে টেনে নিজের দিকে মুখ ফিরিয়ে বলল, ডালু সরি, এইভাবে চড় দেওয়াটা ঠিক হয়নি, এভাবে চড়না দিলে তো তুমি পলেই ফেলতে চাও, তুমি আমার স্ত্রী না। ডালিয়া অভিমানী কণ্ঠে জিজ্ঞেস করল, আপনি জানলেন কিভাবে যে আমি এটাই বলবো? আমি তোমার মনের কথা বুঝছি, কিন্তু তুমি মাবিহার পক্ষ টানছিলে কেন? কারণ আপনি মাহিবাকে ভালোবাসেন। আমি চেয়েছিলাম মাবিহার সাথে যেন আপনার সবকিছু ঠিক হয়ে যায়। কে বলেছে আমি মাবিহাকে ভালোবাসি? আমার মনে হলো তুমি ভুল জানো, আমি মাবিহাকে ভালোবাসি না। কিন্তু সরি, তোমাকে এইভাবে চড় দেওয়াটা ঠিক হয়নি, রাগ করো না। অরণ্যের আদর পেয়ে ডালিয়ার অভিমানটা যেন আরও বেড়ে গেল। ডালিয়া আবার কেঁদেই দিল। অরণ্য ডালিয়াকে বুকে টেনে নিজে জড়িয়ে ধরে বলল, আমার পাগলিটাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমার পাগলিটা কান্না করো না, আর এমন ভুল হবে না, আমার পাগলিটা যা বলবে তাই করব। কান্নাটা থামাও প্লিজ, তুমি কাঁদলে আমার ভালো লাগে না, প্লিজ কেঁদো না। এখন আর আদর করে কথা বলতে হবে না, চর দেওয়ার সময় হুঁশ ছিল না। অরণ্য এবার ডালিয়ার গালটা টেনে একটু চুমু দিল আর বলল সরি। ডালিয়ার অভিমানটাও বেশ কমে গেল অরণ্যের ঠোঁটের কোমল স্পর্শ পেয়ে। অরণ্য ডালিয়ার লজ্জামাখা মুখটা দেখে বলল, আর লজ্জা পেতে হবে না, চলো এবার খেতে চলো, অফিস যেতে আজকেও লেট হবে। যেভাবে বলছো লেট মনে হয় আমি করেছি, এখন সব দোষ আমার ঘাড়ে চাপানো হচ্ছে, তাই না? অরণ্য হাসতে হাসতে উত্তর দিল, আমার ডালু ঘাড়ে দোষ চাপানো সাহস আমার আছে নাকি? এখন আর ঢং করতে হবে না, খেতে চলেন, না হয় আবার আজকে আর অফিসে যাওয়া লাগবে না। তারপর দুজন মিলে খেতে গেল। খাওয়া শেষে অরণ্য হাসপাতালে গেল আর ডালিয়া ঘরের কাজ করতে লাগলো। ডালিয়া কাজ করতে করতে খেয়াল করলো সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু অরণ্যের আসার কথা ছিল 5টায়, এখনো আসেনি। 7টা বেজে গেছে, এখনো কেন আসছে না ডালিয়া বুঝতে পারছিল না। ডালিয়া অরণ্যকে কল দিল, দেখলো অরণ্যের নাম্বারটা বন্ধ। বারবার কল দিল, দেখলো নাম্বারটা বন্ধ। ডালিয়া বেশ চিন্তায় পড়ে গেল, অরণ্যের ফোন বন্ধ কেন বুঝতে পারছিল না। ডালিয়া ডালিয়ার রুমে গিয়ে অপেক্ষা করতে লাগলো কখন অরণ্য আসবে। দেখতে দেখতে 9টা বেজে গেল, ডালিয়ার চিন্তা যেন আরও বেড়ে গেল। ডালিয়া বুঝতে পারছিল না কি করবে। হঠাৎ রহমত চাষা এসে বলল, ডালিয়া মা, তোর সাথে জানি কে দেখা করতে এসেছে। ডালিয়া জিজ্ঞেস করল, কে এসেছে চাচা? তা তো জানি না, তুই গিয়ে দেখ মা। অরণ্য কেন আসছে না চাচা? তা জানি না, তুই নিচে গিয়ে দেখ তো, লোকটাকে চিনিস কিনা। ডালিয়া নিচে গিয়ে দেখলো ডালিয়ার বাবা এসেছে আর পাশে অরণ্য। ডালিয়া তার বাবাকে দেখে জড়িয়ে ধরে বলল, বাবা তুমি এখানে কিভাবে আসলে, আর কালকে আমার সাথে কেন এমন করলে, তোমার এহাল কিভাবে হলো? ডালিয়ার বাবা হু হু করে কেঁদে আর বলল, সব পাপের শাস্তি রে মা, তোর সাথে যে অন্যায় করেছি আমি তারই শাস্তি পেয়েছি, তোকে না চেনার ভান এজন্য ধরেছি যে সুদিনে তোকে ছুঁড়ে ফেলে দিয়েছিলাম, আর এ দুর্দিনে তোকে বুকিয়ে জড়িয়ে নিলে যে তুই আমাকে লোভী ভাবতি মা। আল্লাহ আমাকে আমার পাপের শাস্তি দিয়েছে, তোকে বের করে দেওয়ার কয়েকদিন পরেই আমার অ্যাক্সিডেন্ট হয়, আর তোর সৎ মা সব লিখে নিয়ে আমাকে বের করে দিয়েছে। এরপর থেকে আমি ভিক্ষা করে খাই মা। তোকে ফিরিয়ে দেওয়ার পর অরণ্য বাবা আজকে সন্ধ্যায় আমার কাছে যায়, আমাকে বুঝিয়ে এখানে নিয়ে আসে, আমাকে ক্ষমা করে দিস মা, আমি যে বড়ই অন্যায় করে ফেলেছি। বাবার কথাটা শুনে ডালিয়া অরণ্যের দিকে তাকালো। অরণ্য একরাশ হাসি দিয়ে চোখে সম্মতি সূচক ইশারা দিল আর ডালিয়া বাবাকে জড়িয়ে ধরে বলল, আমি জানি বাবা তুমি যা করেছো তা না বুঝে করেছো, যত যাই হোক তুমি তো আমার বাবা, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আজকে থেকে তুমি এখানেই থাকবে। ডালিয়ার বাবা ভেতরে ভেতরে বেশ অনুতপ্ত হলো আর মেয়ের এমন আচরণ দেখে তার অনুতপ্তটা যেন আরও বেড়ে গেল। তার ভুল বুঝতে পেরে ভেতরে কষ্টের ভারটা যেন আরও বেড়ে গেল আর মা বাবা মিলে একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। অতঃপর ডালিয়া বাবা এখানে রয়ে গেল। রহমত চাচা ডালিয়ার বাবাকে রুম দেখিয়ে দিল আর খাবার খেতে দিল আর ডালিয়া অরণ্যকে বলল, আগে রুমে চলো, তোমার খবর আছে। অরণ্য হাসতে হাসতে রুমে গেল আর ডালিয়াকে জড়িয়ে ধরে বলল, তা মহারানী বলেন কি করবেন আমাকে? ডালিয়া অরণ্যের হাতটা ছুটাইয়ে বলল,
আপনার ফোন বন্ধ ছিল কেন? আপনি জানেন না আপনার জন্য আমার চিন্তা হয়, আর কখনো এমন করবেন? ইচ্ছে করে বন্ধ করেছি। ইচ্ছে করে ফোন বন্ধ করেছেন মানে? যাতে তোমাকে সারপ্রাইজ দিতে পারি। আমার আর কোনো সারপ্রাইজ লাগবে না, আপনি আর কখনো এমন করবেন না। আচ্ছা বাবা, আর করব না। এবার রাগ দেখানো অফ করে খাবার রেডি করো, অনেক ক্ষুধা লাগছে, সারাদিন তো খালি রাগ দেখাও। কি, আমি রাগ দেখাই তাই না? আর আপনি যে কুকামগুলো করে বেড়ান সেটার বেলায় কিছু না। থাকার বিস্ফোরণ ঘটাতে হবে না, আমারই দোষ। এবার খুশি, খেতে দাও তাড়াতাড়ি। আচ্ছা আপনি ফ্রেশ হয়ে নিচে আসুন, আমি খাবার রেডি করছি। এভাবে অরণ্য আর ডালিয়ার সম্পর্কটা আস্তে আস্তে ভালোবাসায় রূপ নিল। মাবিহাও আর এর মধ্যে ঝামেলা করেনি, কারণ মাবিহা তার কাজের জন্য লজ্জিত। আর এদিকে অরণ্য আর ডালিয়ার সম্পর্কটা বেশ জমে গেল। অরণ্য চিন্তা করলো ডালিয়াকে বিয়ে করবে, কিন্তু হঠাৎ একদিন রহমত চাষা এসে ডালিয়া আর অরণ্যকে বলল, কে জানি এসেছে ডালিয়ার খোঁজ করতে। অরণ্য বাবা আর ডালিয়া মা নিচে গিয়ে দেখে আসো তো। অরণ্য আর ডালিয়া তখন বসে বসে গল্প করছিল, আর অরণ্য মনে মনে ভাবছিল যে আজকে ডালিয়াকে প্রপোজ করবে। আর ডালিয়াকে প্রপোজ করতে নিয়েছিল, ঠিক এই মুহূর্তে চাচার এই কথা শুনে ডালিয়া আর অরণ্য নিচে গেল। নিচে গিয়ে অরণ্য খেয়াল করল একটা মধ্যবয়স্ক অপরিচিত লোক এসেছে। অরণ্য লোকটাকে ঠিক চিনতে পারল না, তাই অরণ্য লোকটাকে জিজ্ঞেস করল, আপনি কে, এখানে কি জন্য, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। অপরদিকে ডালিয়া লোকটাকে দেখে ভয়ে মুচড়ে গেল, কারণ লোকটা আর কেউ না, লোকটা তার প্রাক্তন স্বামী। লোকটা ডালিয়াকে দেখে বলল, তুই আমার সাথে চল, তোরা বিয়ে করছিস এখানে রাহার জন্য। লোকটাকে ডালিয়ার সাথে এভাবে কথা বলতে দেখে বেশ রেগে গেল। অরণ্য লোকটাকে রাগী কণ্ঠে জবাব দিল, কে আপনি, এখানে এসে এভাবে অসভ্যতা করছেন যে? আপনার তো সাহস কম না, আমার বাড়িতে এসে আমার বউয়ের সাথে অসভ্য ভাষায় কথা বলছেন। লোকটা এবার বিদঘুটে হাসি দিয়ে জবাব দিল, আপনার বউ কি করে হয়, একা তো আমি 2 বছর আগে বিয়ে করছিলাম, এ আমার বউ, আপনি একা জিজ্ঞাসা করেন, আমাদের ডিভোর্স হয়নি। আমার বউয়ের সাথে আমি যেভাবে ইচ্ছা কথা বলবো তাতে তোর কি, আমি আমার বউকে নিয়ে যেতে এসেছি, তোর বাপের কি তাতে। অরণ্য লোকটার কথা শুনে বুঝতে পারল এ আর কেউ না, এ ডালিয়ার প্রাক্তন স্বামী। এবার অরণ্য আরো রেগে গেল, অরণ্যের রক্ত যেন মাথায় চড়ে গেল। অরণ্য কিছু বলার আগে লোকটা ডালিয়ার হাত ধরে বলল, চল আমার সাথে চল, তোরে আর কষ্ট দিব না, তুই আমার সাথে থাকবি। ডালিয়া হাতটা ছুটানোর চেষ্টা করল, কিন্তু শক্তির সাথে পেরে উঠছিল না, তাই চিল্লিয়ে চিল্লিয়ে বলতে লাগলো, আমাকে ছাড়ুন, আমি আপনার সাথে কোথাও যাব না, আমার হাত ছাড়েন। অরণ্য লোকটার কাণ্ড দেখে রেগে মেগে বলল, ডালিয়ার হাত ছাড়ুন বলছি, তাহলে ভালো হবে না বলছি। লোকটা আবারও বিদঘুটে হাসি দিয়ে বলল, আমার বউকে আমি ধরেছি তাতে তোর কি, আমি ছাড়বো না, ডালিয়াকে আমার সাথে করে নিয়ে যাব, বেশি বাড়াবাড়ি করলে অন্যের বউ অপহরণ করার মামলা ঠুকে দেব। কিন্তু হাত ছাড়ুন ডালিয়ার, না হয় ভালো হবে না। ছাড়ুম না হাত, ডালিয়া আমার বউ, তুই কি করবি কর। এ বলে ডালিয়ার হাতটা টেনে নিয়ে যেতে চাইল। অরণ্য বেশ রেগে ডালিয়াকে ওই লোকটার হাত থেকে ছুটিয়ে লোকটাকে কষিয়ে চড় মারল আর বলল এসব বলে। লোকটাকে অরণ্য আরো কয়েকটা কিল ঘুষি দিল, তারপর পুলিশকে ফোন দিল। পুলিশ তাৎক্ষণিক এসে বলল, জি অরণ্য সাহেব বলেন। এই যে এই লোকটাকে ধরে নিয়ে যান, আপনাকে তো ফোনে সব জানিয়েছি লোকটার কাহিনী, একে কঠোর শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। ধন্যবাদ অরণ্য সাহেব, আমরা একে নিয়ে যাচ্ছি, আপনি সময় করে একবার থানায় এসে ফাইল করে যাবেন, আর আমরা লোকটার নামে চার্জশিট রেডি করে রাখবো। আপনাকেও ধন্যবাদ। তারপর পুলিশগুলো লোকটাকে ধরে নিয়ে গেল। ডালিয়াও শুধু নীরব দর্শকের মতো সবটা দেখলো। ডালিয়ার চোখের জল যেন ছলছল করে পড়তে লাগলো। অরণ্য ডালিয়াকে কাছে টেনে বলল, ভয় পেও না, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। ডালিয়া চুপ করে সব শুনল। অরণ্যের প্রতি আরো মুগ্ধ হয়ে গেল। যতই অরণ্যকে দেখছে ততই যেন ডালিয়ার ভালোবাসাটা দ্বিগুণ হতে লাগলো। কিন্তু এ ঘটনার প্রভাবটা মনে হয় অরণ্যের মনে দাগ কেটেছিল। সেদিনের পর থেকে অরণ্য ডালিয়ার সাথে খুব বেশি কথা বলতো না। ডালিয়া বুঝতে পারছিল না অফিসের ব্যস্ততার জন্য এমন করছে, নাকি ডালিয়ার উপর অরণ্যের ক্ষোভ জন্মেছে এজন্য, নাকি অরণ্যের ডালিয়াকে মানতে কষ্ট হচ্ছে। এসব ভেবে ডালিয়া কিছুটা অস্থির হয়ে গেল। ইদানিং ডালিয়ার শরীরটাও বেশ খারাপ হতে লাগলো, শরীরটা যেন দিন দিন দুর্বল হতে লাগলো। একটা ডাক্তার দেখানো দরকার, কিন্তু অরণ্যকে বললে যদি রেগে যায়, তাই সিদ্ধান্ত নিলে ডালিয়া তার বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যাবে। ডালিয়া তার বাবার কাছে গিয়ে বলল,
বাবা আমার সাথে একটু বাইরে যেতে পারবা? কেন মা, কোথায় যাবি? ডাক্তারের কাছে যাব। কেন রে মা, কি হয়েছে তোর? আরে ওই রকম কিছু না, চলো যাই। মা রে, আমার তো এক পা ভাঙা, আমাকে সাথে করে নিয়ে গেলে আরো ঝামেলা হবে। আমাকে সামলাবি নাকি ডাক্তার দেখাবি? এর থেকে ভালো তুই তোর রহমত চাচাকে নিয়ে যা। আচ্ছা বাবা। ডালিয়া তার বাবার রুম থেকে বের হয়ে রহমত চাচাকে ডাকতে লাগলো। রহমত চাচা, রহমত চাচা। কি রে মা, কি হয়েছে? আমার সাথে একটু চলো তো। কোথায় যাব সেটা তো আগে বল। ডাক্তারের কাছে যাব একটু। কেন রে মা, তোর কি হয়েছে? আরে তেমন কিছু না, একটু শরীর খারাপ, ডাক্তার দেখি ওষুধ খেলে ঠিক হয়ে যাবে, চলো তো। আর অন্যকে বলি? আরে ওকে বলতে হবে না, জানোই তো ও ইদানিং কতটা বিজি থাকে, শুধু শুধু ওর চিন্তা বাড়িয়ে লাভ নেই। আরে আরে, আমার মাটা দেখি বেশ সংসারী হয়ে গেছে, কিছুটা লজ্জা পেয়ে বললাম। হয়েছে, এবার চলো তো। আরে আমাকে পাঞ্জাবিটা তো পাল্টাতে দিবি তো, আমি পাঞ্জাবি পাল্টায় আসি আগে। আচ্ছা তাড়াতাড়ি আসো। রহমত চাচা কিছুক্ষণ এর মধ্যে নতুন পাঞ্জাবি পরে এসে ডালিয়াকে বলল, এবার চলো মা। তারপর দুজন মিলে ডাক্তারের কাছে গেল। ডালিয়া ডাক্তারের সিরিয়াল দিল, অতপর ডাক্তার দেখালো। ডাক্তার দেখিয়ে চেম্বার থেকে বের হলো। রহমত চাচা ডালিয়াকে দেখে বলল, কি রে মা, ডাক্তার কি বলল, কোনো সমস্যা নাই তো? ডালিয়া একরাশ হাসি দিয়ে বলল, আরে চাচা এত চিন্তা করতে হবে না তো, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিছু টেস্ট দিয়েছে, আজকে করতে যাব, কালকে সকালে রিপোর্ট দিলে ডাক্তারকে আবার দেখাবো, এমনিতে কোনো সমস্যা নেই। তাহলে যা, টেস্টগুলো করি আই, আমি এখানে বসি। আচ্ছা চাচা। এই বলে ডালিয়া টেস্টগুলো করে বের হলো। তারপর রহমত চাচা আর ডালিয়া বাসায় ফিরল। ডালিয়ার ফিরে অরণ্যের জন্য রান্না করলো। অরণ্য আসার পর ডালিয়ার অরণ্যকে খেতে দিল। অরণ্য তেমন কোনো কথা ডালিয়ার সাথে বলল না। ডালিয়া ভেতরে ভেতরে বেশ কষ্ট পেতে লাগলো। সত্যি কি অরণ্য ব্যস্ততার জন্য এমন করছে নাকি অন্য কিছু? এসব ভেবে ভেবে ডালিয়া না খেয়েই ঘুমিয়ে গেল। সকালে উঠে দেখলো অরণ্য ডালিয়াকে না বলেই হাসপাতালে চলে গেছে। ডালিয়া বিষয়টা ভেবে বেশ কষ্ট পেল। তারপর রহমত চাচাকে ডাকতে লাগলো, রহমত চাচা, রহমত চাচা, তাড়াতাড়ি বের হও, ডাক্তারের কাছে যাব রিপোর্ট দেখাতে। ডালিয়া মা, তুই আজকে একটু একা যা, আমার আজকে কাজ আছে, ড্রাইভারকে নিয়ে গাড়ি করে চলে যা। আচ্ছা চাচা। ডালিয়া রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখিয়ে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। ডালিয়া বাসায় এসে দেখলো বাসার মেইন দরজাটা খোলা, ঘরে কোনো আলো নেই। ডালিয়া এমন দেখে বেশ চমকে গেল, কারণ এমন তো কখনোই হয়নি। ডালিয়া ঘরে ঢুকে লাইট জ্বালিয়ে দেখলো চারপাশে কেউ নেই। ডালিয়া রহমত চাচা বাবা বলে ডাকতে লাগলো, কেউ কোনো সাড়া দিল না। ডালিয়া তাদের রুমে গিয়ে দেখলো কেউ নেই। ডালিয়া বেশ ভয় পেয়ে গেল, ভাবতে লাগলো কারো কিছু হয়নি তো। ভয় ভয়ে ডালিয়া চারপাশে তাকালো, খেয়াল করলো চারপাশে কেউ নেই। ডালিয়ার ভয়টা যেন আরো বেড়ে গেল। হঠাৎ ডালিয়ার চোখ গেল অরণ্যের রুমে। ডালিয়া খেয়াল করলো অরণ্যের রুমে লাইট জ্বালানো। ডালিয়া দৌড়ে অরণ্যের রুমে গিয়ে দেখলো অরণ্য চেয়ারে বসে হাসছে। ডালিয়া বুঝতে পারলো না অরণ্য এভাবে হাসছে কেন। ডালিয়া বেশ চমকে গেল অরণ্যের হাসি দেখে। ভয় ভয়ে ডালিয়া জিজ্ঞেস করলো, আপনি এভাবে হাসছেন কেন? হারামজাদি, হাসবো না তো কাঁদবো? অরণ্যের কথা শুনে ডালিয়ার মাথায় যেন আকাশ ভেঙে গেল, কারণ এ কোন অরণ্যকে ডালিয়া দেখছে? আর অরণ্য কি, আর অরণ্য এভাবে কেন কথা বলছে? তাহলে কি অরণ্য আগের রূপে ফিরে গেছে? ডালিয়া ভয়ে ভয়ে স্তব্ধ স্বরে অরণ্যকে জিজ্ঞেস করল, আপনি এভাবে কেন কথা বলছেন? অরণ্য আবার বিদঘুটে একটা হাসি দিল আর বলল, এভাবে কথা বলবো না তো কিভাবে বলবো? তুই কি ভেবেছিস আমি ভালো হয়ে গেছি? আমি তোর সাথে এতদিন অভিনয় করেছি, হারামজাদি, তোর কথা ভালো হয়েছে বলে ভাবলি কি করে? অরণ্যের কথা শুনে ডালিয়ার মাথাটা যেন ঝিমঝিম করতে লাগলো। ডালিয়া হঠাৎ দাঁড়ানো থেকে বসে পড়ল। অরণ্য খেয়াল করলো ডালিয়া নিচে বসে পড়েছে। অরণ্য তাড়াতাড়ি ডালিয়ার কাছে গেল আর বলল, ডালু, ডালু কি হয়েছে তোমার? আমি তো মজা করছিলাম, আমার কিছু হয়নি, দেখো আমি ঠিক আছি, একটু চারিদিকটাতে খেয়াল করে দেখো। ডালিয়া অরণ্যের কথা শুনে মাথা তুলে চারদিক খেয়াল করে দেখলো, বেলুন আর ফুল দিয়ে পুরো রুম সাজানো। এতক্ষণ ডালিয়া এগুলোই খেয়াল করেনি। হঠাৎ রহমত চাচা আর ডালিয়ার বাবা আর অরণ্য বেলুন ফাটাতে লাগলো আর বলতে লাগলো, হ্যাপি বার্থডে টু ইউ।
ও ডালিয়ার আজকে জন্মদিন, ডালিয়া নিজেও ভুলে গিয়েছিল। আর ভুলবে নাই বা কেন, যে পথে সে গিয়েছে সেখানে এসব আবেগের কোনো মূল্য নেই। ডালিয়া বেশ বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, আমার জন্মদিন আপনি জানলেন কিভাবে? আমার বাবা বলেছে। কিন্তু ডালিয়া এবার কাঁদতে কাঁদতে তার রুমে চলে গেল। অরণ্য বুঝতে পারল না ডালিয়া এভাবে কেন কাঁদল। অরণ্য দৌড়ে ডালু ডালু বলে ডালিয়ার রুমে গিয়ে বলল, ডালু কাঁদছো কেন, কি হয়েছে, আমি কি তোমাকে খুব বেশি কষ্ট দিয়েছি? ডালিয়া অরণ্যের কলার ধরে বলল, আপনাকে কতবার বলেছি এসব মজা আমার সাথে করবেন না, তবুও কেন এসব মজা করে আমাকে কষ্ট দেন? আমাকে কেন আপনি যন্ত্রণা দেন? এসব মজা আমার ভালো লাগে না। এসব মজা করলে যে আমি ভয় পেয়ে যাই, আমার খুব কষ্ট হয়, সেটা কি আপনি বোঝেন না? তবুও কেন এমন করেন বলেন। এটা বলে ডালিয়া অরণ্যের বুকে মাথা রেখে কাঁদতে লাগলো। আর অরণ্য ডালিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, ডালু সরি, আমি আর কোনোদিন এমন মজা করবো না। আমি বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে, আমি তো সারপ্রাইজ দেওয়ার জন্য এমন করেছিলাম। তুমি বলো আজকে আমার কাছে কি চাও, আমি তাই দেব, সেটা মানার চেষ্টা করব। কিন্তু প্লিজ তুমি কান্না করো না, প্লিজ তুমি কান্না থামাও, এভাবে কাঁদলে যে আমার অনেক কষ্ট হয়, তুমি বুঝো না আমি তোমাকে ভালোবাসি ডালিয়া। ডালিয়া কান্না থামিয়ে অরণ্যকে আরো জোরে জড়িয়ে ধরে বলল, আপনি আমাকে কথা দিন আপনি সবসময় এমন থাকবেন, আপনাকে কোনো মেয়ে বা আমি নিজেও যদি ছলনা করি তবুও আপনি কখনো আগের মতন হবেন না, আমি আপনার কাছে শুধু এটাই চাই। অরণ্য ডালিয়ার কথা শুনে বেশ অবাক হলো। ডালিয়া তার নিজের জন্য কিছুই চাইল না, উল্টো অরণ্যের ভালো চাইল। অরণ্য ডালিয়ার কপালে একটা চুমু দিয়ে বলল, কথা দিলাম ডালু, আমি আর কোনোদিন আগের মতো হব না, প্লিজ তুমি ওই রুমে চলো, সবাই অপেক্ষা করছে, আর কান্নাকাটি করো না। ডালিয়া চোখ মুছে বলল, চলেন। তারপর ডালিয়া আর অরণ্য ওই রুমে গেল, একসাথে কেক কাটল। অরণ্য ডালিয়ার হাতে রিং পরিয়ে দিল আর ঠিক করলো 7 দিন পরেই বিয়ে করবে। ডালিয়ার বাবা আর রহমত চাচাও বেশ খুশি হলো। সবাই সিদ্ধান্ত নিল ঘরোয়াভাবে বিয়ে হবে। আর ডালিয়াকে অরণ্য একটা কাগজ দিল আর বলল, এটা হলো ওই লোকটার সাথে তোমার ডিভোর্সের কাগজ, সাইন করে দাও, তাহলে আর কোনো সমস্যা থাকবে না, আমাদের মাঝে তাহলে কেউ আর বাধা দিতে পারবে না। ডালিয়াও সাইন করে দিল। অরণ্য ডালিয়াকে বলল, বিয়ে ঘরোয়াভাবে হলেও আমি চাই তুমি পরীর মতো সাজো, তোমাকে নিয়ে কয়েকদিন শুধু শপিং করবো। ডালিয়াও বেশ খুশি হল। রাতে নিজের রুমে এসে ডালিয়া আংটিটা দেখতে লাগলো। পরদিন দুজন মিলে শপিংয়ে গেল। ডালিয়া আর অরণ্য শাড়ির দোকানে গেল। ডালিয়াকে অরণ্য একটা নীল শাড়ি দেখিয়ে বলল, ডালু তুমি নীল শাড়িটা নাও, তোমাকে বেশ মানাবে। আমি জানি আপনার নীল পছন্দ, তাই বলে কি বিয়েতে নীল পরবো? আমি বিয়েতে লাল শাড়ি পরবো, লাল টুকটুকে বউ সাজবো, আমি একটা লাল শাড়ি কিনবো। আচ্ছা আমার ডালু জয় জয় তাই কিনে দেবো। ডালিয়া মুস্কি হেসে জবাব দিল। ডালিয়া একটা টকটকে লাল শাড়ি কিনল, রকমারি গহনা কিনল, অরণ্য শেরওয়ানি কিনল। আস্তে আস্তে সময়ও পার হলো, স্বপ্নের মতো যেন সুখের সময়টা পার হতে লাগলো। আর কালকে ডালিয়া আর অরণ্যের বিয়ে। বিয়ের কথা মনে হয়ে অরণ্য বেশ আনন্দ পেতে লাগলো। ডালিয়াকে আপন করে পাবে এটা ভেবেই যেন অরণ্যের মনটা খুশি হয়ে যেতে লাগলো। এসব ভাবতে ভাবতেই অরণ্য ঘুমিয়ে গেল। পরদিন সকালে রহমত চাচার ডাকে অরণ্যের ঘুম ভাঙল। রহমত চাচা হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, অরণ্য, ডালিয়া, ডালিয়া। কি হয়েছে চাচা, তুমি এমন করছো কেন, ডালিয়া কি হয়েছে? ডালিয়াকে কোথাও পাচ্ছি না, সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, ডালিয়াও কোথাও নেই। এত সকালে কোথায় গেছে, কি বলছো চাচা? হ্যাঁ বাবা সত্যি বলছি, তুমি এসে দেখে যাও। অরণ্য সারা বাড়ি খুঁজে ডালিয়াকে পেল না। ডালিয়ার রুমে দেখলো ডালিয়া নেই, সাথে ডালিয়াকে কিনে দেওয়া শাড়ি আর গহনাগুলোও নেই। হঠাৎ অরণ্যের চোখ গেল ডালিয়ার টেবিলের উপর, দেখলো একটা কাগজ গ্লাসের নিচে চাপা দেওয়া। কাগজটা খুলে দেখলো ডালিয়ার অগোছালো হাতের লেখা, আর সেখানে ডালিয়া লিখলো, আমাকে মাফ করে দিন, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, শাড়ি আর গহনাগুলো আমি নিয়ে গেলাম, আর আপনার সাথে যা করেছি সবটা আমার ছলনা ছিল, প্লিজ আমাকে মাফ করে দিবেন। চিঠিটা পড়ে অরণ্যের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। ডালিয়া এমন একটা কাজ করলো বিশ্বাস করতে পারছে না। দিন গড়িয়ে রাত হলো, ডালিয়া আর আসলো না। অরণ্য মনে মনে ভাবলো ডালিয়া তাকে ঠকালেও সে ডালিয়াকে ঠকাবে না, ডালিয়ার কথা সে রাখবে, সে আর আগের জীবনে যাবে না, সব কিছু ঠিক মতো করবে। তবে এটা আবারও প্রমাণ হলো মেয়ে মানুষ সত্যি ছলনাময়ী, বিষাক্ত চাল। আস্তে আস্তে দিন পার হতে লাগলো, অরণ্যের গতিতে চলতে লাগলো। কেটে গেল 3 মাস। হঠাৎ একদিন অরণ্য খেয়াল করলো মাবিহা এসেছে। মাবিহাকে দেখে অরণ্য বেশ চমকে গেল।
আর মাবিহা দেখার পর অরণ্যেরও একটা ক্ষুদ্র মায়াজালে জন্মালো। মাবিহাকে অরণ্য জিজ্ঞেস করল, হ্যালো বন্ধুরা, ভালোবাসার সকল রকমের পার্ট গল্প পেতে এক্ষুনি আমাদের খোকন স্টাডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। মাবিহা, তুমি হঠাৎ ভয় পেও না, আমি তোমার সাথে জোর করে থাকতে আসিনি, আমি তোমাকে একটা কথাই বলতে এসেছি। মাবিহার শান্ত স্বরের জবাব শুনে অরণ্যের একটা মায়া কাজ করলো মাবিহার প্রতি। অরণ্য মাবিহাকে জিজ্ঞেস করলো, কি কথা বলো? মাবিহা অরণ্যের দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে অরণ্যের হাতটা ধরে কাঁদতে কাঁদতে বলল, আমাকে কি ক্ষমা করা যায় না? একটা শেষ সুযোগ কি দেওয়া যায় না? আমি যে অনুতপ্তের আগুনে পুড়তে পুড়তে ছাই হয়ে গেছি, আমাকে মাফ করে দাও, আমাকে তোমার করে নাও, আমার চোখের দিকে তাকিয়ে দেখো, আমার চোখে কোনো ছলনা নেই, আমার মাফ করে দাও অরণ্য। অরণ্য মাবিহার চোখের দিকে তাকিয়ে দেখলো মাবিহা বেশ নিষ্পাপ লাগছে। আজকে মাবিহার চোখে অরণ্য কোনো ছলনার ছাপ দেখতে পারছে না, আজকে মাবিহা অনেক পবিত্র লাগছে। আর সত্যিই তো মাবিহা একটা ভুল করেছে, তাকে তো সে ভুল শুধরানোর সুযোগ দেওয়া উচিত। মাবিহার প্রতি হঠাৎ একটা মায়া জন্মালো অরণ্যের। এই মায়ার জাল ছিঁড়ে যেন অরণ্য বের হতে পারছিল না, তাই অরণ্য মাবিহাকে জড়িয়ে ধরে বলল, আবার এই ছন্নছাড়া জীবনে কেন জড়াতে চাও? তুমি যে কষ্ট ছাড়া কিছুই পাবে না। মাবিহাও কান্না জড়িত কণ্ঠে বলল, তুমি আমাকে যত পারো কষ্ট দাও, তবু আমাকে ফিরিয়ে দিও না। পাশ থেকে রহমত চাচা বলে উঠল, অরণ্য বাবা, মাবিহা মা যেহেতু ভুল বুঝতে পেরেছে তাকে ক্ষমা করে দাও, তোমাকে আর কষ্ট দিও না, তাকে শুধরানোর একটা সুযোগ দাও, তোমরা আজকেই বিয়ে নাও। অরণ্য মাবিহার কথা ভেবে রহমত চাচার কথা ফেলতে পারল না, অতপর তারা বিয়ে করে নিল। মাবিহাও আগের থেকে বদলে গেল, মাবিহা ডাক্তারি করা ছেড়ে দিয়েছিল আরও আগেই। অরণ্য চায় না মাবিহা জব করুক, আর মাবিহাও অরণ্যের বউ বলে পরিচয় দিতেই বেশি ভালো বোধ করত। মাবিহা বেশ মানিয়ে নিল অরণ্যের সাথে। মাবিহাকে পেয়ে অরণ্য বেশ খুশি ছিল। এক মাস পর মাবিহা অরণ্যকে বলল, একটা কথা বলার ছিল। অরণ্য মাবিহার কোমরে হাত দিয়ে কানে কানে বলল, কি কথা? মাবিহা অরণ্যের দিকে ফিরে অরণ্যের কানে একটা চুমু দিয়ে বলল, তুমি বাবা হতে চলেছ, আমাদের পরিবারে নতুন অতিথি আসতে শুরু করেছে। অরণ্য মাবিহার কথা শুনে খুশিতে আত্মহারা হয়ে গেল, মাবিহা কোলে নিয়ে ঘুরতে লাগলো। মাবিহা বলল, আরে আস্তে আস্তে, বাবু ব্যথা পাবে। যে অরণ্য চিপায় কামড় দিয়ে বলল, ও সরি, আজকে থেকে তোমার বাড়ির সব কাজ করা বন্ধ, আজকে থেকে শুধু রেস্ট নিবা, আমি চাই না বাবু আর বাবুর মায়ের কোনো ক্ষতি হোক। মাবিহাও সম্মতিসূচক মাথা নাড়ালো। অরণ্য আর মাবিহার জীবন বেশ ভালোই কাটতে লাগলো, তারা বেশ ভালোই সময় কাটাতে লাগলো। অরণ্য মাবিহার একটা বিষয়ে প্রথমে আপত্তি করলেও অরণ্য পরে আর এ বিষয়ে কোনো আপত্তি করেনি, কারণ মাবিহা প্রতি মাসে 15,000 টাকা আলাদা করে কি করত সেটা অরণ্য বলতো না। প্রথম প্রথম অরণ্য জানতে চাইলেও পরে ভাবলো হয়তো সংসারে কোনো কাজের জন্য রেখেছে, তাই পরে আর এটা নিয়ে মাবিহাকে কিছু বলেনি। আস্তে আস্তে মাবিহার ডেলিভারির সময় আসলো। একদিন হঠাৎ মাবিহা ব্যথায় চিল্লাতে লাগলো। অরণ্য মাবিহাকে নিয়ে ডাক্তারের কাছে গেল, ডাক্তার মাবিহাকে নিয়ে অপারেশন থিয়েটারে গেল তাড়াতাড়ি। আর বের হয়ে বলল, অরণ্য সাহেব, আমরা আপনার স্ত্রীকে বাঁচাতে পারিনি, সরি, আপনার সন্তান ভালো আছে আর আপনার কন্যা সন্তান হয়েছে। অরণ্যের ভিতরটা যেন এ কথা শুনে দুমড়ে মুচড়ে গেল। অরণ্য দৌড়ে মাবিহার কাছে গিয়ে দেখলো মাবিহার নিথর দেহটা পড়ে আছে। মাবিহাকে জড়িয়ে ধরে অরণ্য চিল্লিয়ে কাঁদতে লাগলো। হঠাৎ অরণ্য খেয়াল করলো কেউ একজন তার কাঁধে হাত রেখেছে। অরণ্য পেছন ঘিরে যা দেখলো নিজের চোখে বিশ্বাস করতে পারছিল না। খেয়াল করলো ডালিয়া দাঁড়ানো। অরণ্য ডালিয়াকে দেখে আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলো, ডালিয়া তুমি এখানে? তুমি এতদিন কোথায় ছিলে? দেখো মাবিহা মরে গেছে। হুম, জানি অরণ্য, মাবিহা মরে গেছে, আর এটা যে হওয়ারই ছিল। মানে? তাহলে শোনো, সেদিন আমি রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, হঠাৎ খেয়াল করলাম মাবিহা ডাক্তারের কাছে গেছে আর তাকে বেশ আচ্ছন্ন মনে হচ্ছিল। মাবিহার চেহারাটা দেখে কেন জানি না আমার মনে হচ্ছিল কিছু একটা হয়েছে। আমি দৌড়ে মাবিহা যেখানে ডাক্তার দেখাচ্ছিল সেখানে গেলাম। সেখানে গিয়ে যা শুনলাম নিজের কানকেও বিশ্বাস করতে পারছিলাম না, কারণ জানতে পারলাম মাবিহার বড় একটা রোগ ধরা পড়েছে আর মাবিহা বাঁচবে মাত্র 2-3 বছর। এই কথা শুনে আমি বেশ চমকে গেলাম। পরদিন মাবিহার সাথে যোগাযোগ করলাম। মাবিহা বেশ কষ্ট পাচ্ছিল, নিজের এই রোগের জন্য বারবার নিজেকে দায়ী করছিল, ভাবছিল যে তোমাকে কষ্ট দিয়েছে তাই তার এমনটা হয়েছে। কিন্তু তার খুব শখ ছিল তোমার ভালোবাসা নিয়ে মরার। আমি মাবিহাকে অনেক করে বললাম তুমি অরণ্যকে বিয়ে করো, আমি অরণ্যর জীবন থেকে চলে যাব।
মা বিহা রাজি হলো না। কিন্তু এদিকে আমি জানতে পারলাম আমিও আর কখনো মা হতে পারবো না। তাই মা বিহাকে বললাম, মা বিহা, আমি অরণ্যকে কখনো বাচ্চা দিতে পারবো না, তুমি ওকে বিয়ে করো আর একটা বাচ্চা নাও, এরপর তোমার কিছু হয়ে গেলে আমি তোমার বাচ্চার দায়ভার নিব, আমি চাই তুমি অরণ্যের ভালোবাসা পাও, প্লিজ না করো না। মা বিহা হতাশ কণ্ঠে বলল, কিন্তু সে তো আমায় ভালোবাসে না ডালিয়া, সে তো তোমাকে ভালোবাসে, আমি চাই না তোমাদের মাঝে আসতে। আমাদের মাঝে তুমি আসোনি, বরং তোমাদের মাঝে আমি চলে এসেছি, অরণ্য তোমাকে ভালোবেসেই বিয়ে করবে, শুধু আমার কথাটা শুনে যাও। সেদিন আমার জোরাজোরিতে মা বিহার রাজি না হয়ে পারল না, সে রাজি হলো। সে ডাক্তারের কাছে জানতে পারলো সে বাচ্চা নিতে পারবে কিনা। ডাক্তার তাকে বলল বাচ্চা নেওয়া যাবে, তবে এতে ঝুঁকি বেশি, হয়তো ডেলিভারির সময় মৃত্যু হতে পারে। মা বিহা এটা স্থির করলো সে তোমাকে বিয়ে করবে আর বাচ্চা নেবে, কিন্তু আমি তোমার জীবনে থাকলে মা বিহা কখনো তোমাকে পেত না, তাই এত বড় নাটক করেছি। আর আমি যদি তোমাকে এই ঘটনা বলতাম তাহলে তোমার মা বিহার প্রতি শুধু দয়া আসতো, ভালোবাসা না। আমি চেয়েছিলাম মা বিহাকে তুমি ভালোবাসো, চেয়েছিলাম সে তোমার ভালোবাসা পেয়ে মরুক। মা বিহা নিজের ভুল শুধরে নিয়েছিল, আমি চেয়েছিলাম সে তার ভুল শুধরানোর জন্য পুরস্কার পাক, তার জন্য এত বড় নাটক করা। আর মা বিহা 15,000 টাকা নিয়ে আমাকে পাঠাতো তোমার খাওয়ার খরচের জন্য, তুমি হাজারবার জানতে চেলেও সে বলেনি, আর আমাকেও সে একলা ছাড়েনি, তার বাড়িতে আমায় আশ্রয় দিয়েছিল, প্রতিদিন কথা হতো আমাদের। আর আজকে যখন মা বিহার পেন উঠল আমাকেই প্রথম ফোন দিয়েছিল, মা বিহা ডাক্তারকে আগেই বলে দিয়েছিল তোমাকে যেন না জানানো হয়, ডাক্তার তাই করলো, এবার তুমি যা শাস্তি দিবে আমি মেনে নেব। ডালিয়ার কথা শুনে অরণ্য নিস্তব্ধ হয়ে গেল, কারণ মা বিহা এত বড় একটা রোগ নিয়েছিল, কত যন্ত্রণা না তাকে সহ্য করতে হয়েছে, কিন্তু অরণ্যকে বুঝতে দেয়নি, হাসি মুখে সবসময় কথা বলেছে। আর ডালিয়া নিজের ভালোবাসাকে অন্যের হাতে তুলে দিল, সেটাও কাউকে বুঝতে দিল না, বরং আরও নিজেকে ছলনাময়ী প্রমাণ করে গেল। সত্যি মেয়েরা ছলনাময়ী, এ ছলনা কিছু কিছু সময়ের জীবনে সুখ এনে দেয়, আবার কিছু কিছু মানুষের জীবনে শেষ করে দেয়। অরণ্য যেদিন প্রথম ছলনার শিকার হয়েছিল তখন তার জীবন নষ্ট হয়ে গিয়েছিল, আর দ্বিতীয় ছলনা তো অরণ্যের জীবন পাল্টে দিল। মেয়েরা যেন ছলনাময়ী বিষাক্ত জাল, তেমনি ছলনাময়ী মায়ার বাঁধন, এ বাঁধন ছেড়ে যাওয়ার ক্ষমতা কারোর নেই। মা বিহার লাশটা অরণ্য জড়িয়ে ধরে বলতে লাগলো, একটা বার তো বলতে পারতা, দুজনে কষ্টটা ভাগ করে নিতাম, তাহলে না বলে কেন চলে গেলে, না বলে কেন ধোকা দিলে, হে কোন ছলনার মায়ে আমায় ফেলে গেলে সেখান থেকে বের হতে পারছি না, দেখো তো একবার আমাদের কন্যা সন্তান হয়েছে, তুমি আরেক মায়ের ছলনায় রেখে গেলে। মা বিহা দেখো ডালিয়া এসেছে, তুমি তো তাকে কিছু বলো, হে মেয়েটা তোমাকে অনেক ভালোবাসে। এদিকে ডালিয়াও কাঁদতে লাগলো। ডালিয়া মা বিহার বাচ্চাটা কোলে জড়িয়ে নিয়ে বলতে লাগলো, তোর এক মা চলে গিয়েছে তো কি হয়েছে, আমি আছি তো, তোর মায়েরা যে কষ্টগুলো পেয়েছে তোকে সে সব কষ্ট থেকে আগলে রাখবো মা, তোর কাছে কোনো কষ্ট আসতে দিব না। আর অরণ্যকে বলল, তোমার বাচ্চার মা হিসেবে কি আমাকে গ্রহণ করবে? অরণ্য ডালিয়ার কাছে এসে বলল, তুমি ছাড়া আমার মেয়েকে কে দেখবে বলো, মা বিহা তো আমার মেয়ের ভার আগেই তোমায় দিয়ে গেছে, এত বড় ছলনা করছে যে এই ছলনার মায়া থেকে বের হতো। ডালিয়া আর অরণ্য কাঁদতে লাগলো, মা বিহাকে তারা কবর দিল। কিছুদিন পর অরণ্য ডালিয়াকে বিয়ে করে নিল, আর ডালিয়াও তার ভালোবাসা ফিরে পেল। অরণ্য আর ডালিয়া সুখে সংসার করতে লাগলো। সেদিনের ঘটনার পর ডালু আর অরুর জীবন পাল্টে গেল। ডালিয়া এখন সুবিধা বঞ্চিত নারীদের নিয়ে একটা সংগঠন খুলেছে, সেখানে সুবিধা বঞ্চিত বিভিন্ন নারীদের কাজের ব্যবস্থা করে দিয়েছে, আর পতিতা বলিস যেসব মেয়েদের জোর করে জিম্মি করে রাখা হয়েছিল তাদেরকে উদ্ধার করে কাজের ব্যবস্থা করে দিয়েছে। ডালিয়ার বেশ সময় পার হয়ে যায় বাচ্চা সংসার আর এইসব সামাজিক কাজ করে। ডালিয়া আর অরণ্যের মেয়ের নাম রেখেছে মালিয়া। মা বিহা নামের প্রথম অক্ষর মা, আর ডালিয়া নামের শেষ অক্ষর লিয়ার সমন্বয়ে। মা বিহাই এই নামটা ডালিয়াকে বলে গিয়েছিল, বলেছিল যদি তাদের মেয়ে হয় এ নাম যেন রাখা হয়। অরণ্য ডালিয়ার মোড় পাল্টে গিয়ে তারা সুখে সংসার করতে লাগলো। পতিতা পল্লীর নাম শুনলেই আমরা সভ্য সমাজের লোকরা তাদের প্রতি একটা ঘৃণার চাদর মুড়ে দিয়ে কথা বলি, কিন্তু এদের এ পথে আসার আগেই গল্পটা আমরা কখনো শুনি না, কখনো এটা জানতে চাই না তারা কেন এখানে কেন এসেছে। তাদের এখানে আসার আগে যে হাজারটা কারণ, হাজারটা গল্প আর হাজারটা কাহিনী থাকে, তা আমরা না জেনেই তাদের নিকৃষ্ট বলতে আমাদের সভ্য সমাজের মুখে আটকায় না। একটু সহানুভূতি আর ভালোবাসা পেলে যে তারাও কারো কারো জীবনের মোল বদলাতে পারে তা আমরা বুঝি না। গল্পের ডালিয়ার মতো হাজারটা নায়িকা সমাজে থাকলেও অরণ্যের মতো নায়কের বেশ অভাব।